এক ভাই লিখেছেন, যে কোনো এক ব্যক্তি মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে এবং ইসলামের 5টি স্তম্ভের উপর বিশ্বাস রাখে, কিন্তু মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, তাহলে কি সেই ব্যক্তি কাফেরের আওতায় পড়বে কিনা? কেননা ইসলামিক কালচারাল সেন্টারের বইগুলিতে নামাজ ছেড়ে দেওয়াকে কুফুরির ফতোয়া দেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। শুধু ইসলামিক কালচারের বই কেন, আপনার দৌড় হচ্ছে ইসলামিক কালচার পর্যন্ত, সেন্টার পর্যন্ত আসলে। হ্যাঁ, আপনার দৌড় যদি এতটাই হয় তাহলে তো আপনি বলবেন যে ইসলামিক কালচার সেন্টারের বই, কথা বুঝতে পারছেন? তাবেই, তাবেই কাকে বলা হয়? যারা সাহাবিকে দেখেছেন না, তাবেই আবদুল্লাহ বিন শাকিক বলছেন যে কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত ছিল যে নামাজ ছাড়া কুফরি কাজ। তাহলে এটি কথা কার, ইসলামিক কালচার সেন্টারের না সাহাবিদের? আচ্ছা, হলো সাহাবিদের জামানা কখন, এই 2004 সালের ইসলামিক সেন্টার না ওই প্রথম হিজরি বা তার আগে? সাহাবাই কেরাম মক্কা তো সাহাবি ছিলেন, তাদের এজমা ঐক্যমত, তাহলে 1400 বছর আগের পুরনো কথা, ঠিক না? সাহাবাই কেরামদের কথা, নবীর কথা শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে অমুসলিম মাঝে প্রথম চুক্তি হবে সলাতের, নামাজের। ফামান্তা রাখা, যে ব্যক্তি তরক করলো, তরক মানে কি? ছেড়ে দেওয়া, না ইনকার করা। তরক মানে ইনকার, অস্বীকার করা নাই, ইনকার মানে আনকারা, অস্বীকার করা, কাফারা। কিন্তু এখানে আছে তারাকা, যে ব্যক্তি তরক করলো মানে ছাড়লো, ত্যাগ করলো, ফাকাদ কাফারা। কাফারা মানে কি? ফাসেক হইলো, কাফের হইলো, কাফারা মানে কাফের হইলো, কাফারা মানে তো ফাসেক হইলো নাই। তো কথা হচ্ছে যে এটি কার কথা? নবী সাল্লামের কথা। কতদিন আগে কালচার সেন্টার, এই ইসলামিক কালচার সেন্টার সৌদি আরবে 10-15 বছর আগে খুলেছে, এটি কতদিন আগের কথা? 1400 বছর আগের কথা। কোনখান থেকে কথাটি এসছে, রসুল সাল্লাম কোথা থেকে পেয়েছেন এই কথাটি? অমায়ান্তি কানিল হাওয়া, নিজে খেয়াল খুশি বলতেন না, ইন হওয়া ইল্লা ইল্লা ওয়াহিন ইউহা, আছে কিনা কোরআনে? হ্যাঁ, সুরা নাজমে তিনি নিজের খেয়াল খুশি বলেননি কাউকে কাফের, বরং আল্লাহর পক্ষ থেকে যে নামাজ না পড়লে মুসলমান থাকবে না। তবে একটি লোক মোটেই নামাজ পড়ে না, সে বড় কাফের। আর একটি লোক মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, যখন ছেড়ে দিল কুফুরি করলো, ওই অবস্থায় যদি মরে যায় তো কুফুরি অবস্থায় মরে গেল, কিন্তু যদি নামাজ পড়া অবস্থায় মারে তবা করলো তাহলে আল্লাহ মাফ করতে পারেন, বা আল্লাহ তার নেকি গুনাহ ওজন করবে। যেমন ফজরের নামাজ ছেড়ে দিল আর ওই অবস্থায় আল্লাহ না করে মরে গেল, তাহলে কুফুরি অবস্থায় মরে গেল, কিন্তু ফজর নামাজ ছাড়লো, তারপরে জোহরটা পড়লো, জোহর পড়লো, জোহর পড়ার পরে জোহর আসরের মাঝখানে মারা গেল, তাহলে জোহরের নেকি হলো আর সকালবেলা সে কুফরি করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁড়ি পাল্লা কায়েম করবেন, কোনটা বেশি হচ্ছে সেই হিসাবে তার বিচার হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বুঝতে পারছেন কথা? তো একজন লোক মোটেই নামাজ পড়ে না, একজন মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, দুটোর মধ্যে তফাত নিশ্চয়ই আছে, কিন্তু যখন নামাজটা ছেড়ে দিল ফরজ নামাজ, সে কুফরি করলো। আর এটি ইসলামিক কালচার সেন্টারের কথা নাই, কোথাকার কথা? কোরআন হাদিসের কথা, সাহাবাই কেরামদের ইজমা ঐক্যমত, সর্বসম্মতিক্রমে তারা এই বিশ্বাস রাখতেন যে নামাজ ত্যাগ করা কুফরি। আর একটি চিন্তার বিষয় আছে যে আমি যে মুসলমান এই কথাটি আমার অন্তরে আছে, কথাতে কলমা পড়েছি, তাহলে কাজে তো প্রমাণ করতে হবে, আর কাজের প্রথম প্রমাণ হচ্ছে নামাজ। যে নামাজ না পড়লো প্রমাণই করলো না যে সে মুসলিম, যে নামাজ না পড়লো কমের পক্ষে ইসলামে শর্ত রাখা একটি প্রমাণ দিতে হয় মুসলিম হওয়ার জন্য, প্রমাণই করলো না সে যে মুসলিম, যে নামাজ পড়লো না। ভাই লিখেছেন, আমরা যারা দামাম থেকে যাব এবং যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কি নামাজ কসর করে পড়বে? দয়া করে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানাবেন। হজের অবস্থায় কসরের ব্যাপারটি, কসরের আসল কারণ যেটি, সেটি হচ্ছে সফর, তাই না? এমনি সাধারণ সফরে কসরের কারণ কজ, কেন আপনি কসর করবেন? 4 রাকাত নামাজকে 2 রাকাত কেন পড়বেন? যদি আপনাকে জিজ্ঞেস করে, এখান থেকে আপনি যাচ্ছেন, আপনি বাংলাদেশ অথবা ইউরোপ যাচ্ছেন, কোথাও যাচ্ছেন আপনি, আর রাস্তায় যখনই বেরিয়ে গেছেন আপনার গ্রাম থেকে বা শহর থেকে, তখন আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ছেন, যদি জিজ্ঞেস করে যে কারণ কি ভাই, এই কেন করো, কি উত্তর দেবেন বলেন? আমি সফরে, আমি সফরে, এর কারণ হচ্ছে সফর হওয়া। কিন্তু হজ এবং উমরায়, হজ উমরায় যখন এবাদতে, হজের এবাদতে থাকবেন, তখন অর্থাৎ এহরামের অবস্থায় থাকবেন, এহরামের অবস্থায় থাকবেন বা হজের যে কটি দিনে থাকে, এহরাম খুলে দেওয়ার পরে তো থাকতে হয়, মেনাতে থাকতে হয়, সেই দিনগুলো সামিল। যতদিন পর্যন্ত হজের এবাদতে রয়েছেন ততদিন পর্যন্ত আপনার কসরের কারণ কজ সফর না, বরং হজ উমরা সম্পাদন। এটিও একটি কারণ, এটিও একটি কারণ, যে কারণটিকে কিছু ফোকাহারা আমাদের দেশে মানে না,
সেই জন্য আমাদের দেশের হাজিদেরকে শেখানো হয় যে মক্কায় গিয়ে যখন তোমাদের পনেরো দিন হয়ে যায়, পনেরো দিনের হাদিসটিও দুর্বল যে পনেরো দিন হলে মকিম হয়, বরং সহি হাদিসের আলোকে চার দিন হলে মকিম হয়ে যায়। সফরে কোথাও গিয়েছেন, চার দিনের বেশি অবস্থান করেন কোন একটি জায়গায়, আপনি এখান থেকে মদিনা যাচ্ছেন, চার দিনের বেশি অবস্থান করেন মকিম, কিন্তু একটি দুর্বল হাদিসের ভিত্তিতে পনেরো দিন বলা হয় হানাফি মজহাবে। তো পনেরো দিন বলা হাজিদেরকে শেখা হয়, পনেরো দিনের বেশি যখন হয়ে যাবে তখন তোমরা কসর করবে না। এই জন্য আমার দেশের বাংলাদেশি হাজিরা, ভারতের হাজিরা যারা মজহাবের মুকাল্লিদ, তারা সহি হাদিস ছেড়ে মজহাবকে প্রাধান্য দিয়ে থাকে, তারা মেনাতে থাকে, আরাফাতে থাকে চার চার রাকাত নামাজ পড়ে, চার চার রাকাত করে নামাজ পড়ে, কসর তারা করে না। কারণ তাদের কাছে কাজ হচ্ছে সফর, আর সফর পনেরো দিন হয়ে গেছে, সফর শেষ হয়ে গেছে, এখন মকিম হয়ে গেছে মক্কায়, কথা বুঝতে পারছেন তো? এই জন্য তারা কসর করেন না, রোগটা এখানে। কিন্তু যেটি বললাম আমি যে হাজি সাহেবদের জন্য হজ সম্পাদন করা এবং ওমরা সম্পাদন করা, এটি হচ্ছে কসরের আরেকটি কারণ। এই যে কথাটি বললাম, এর দলিল কি? দলিল হচ্ছে এই যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাম যখন এসেছিলেন, মক্কা বিজয় হয়ে গেল, জামাত করে নামাজ পড়ালেন সাহাবায়ে কেরামদেরকে, তখন তার পেছনে দুই শ্রেণীর মানুষরা ছিল, ঠিক না? কিছু লোক ছিল মদিনা থেকে গিয়েছিল, এরা মুসাফির, আর কিছু লোক মক্কার যারা নতুন মুসলমান হয়েছে তারাও নামাজ পড়ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে ইয়া আহলা মক্কাতা আতিমু সালাতাকুম ফাইন্না কওমুন সাফারুন, তোমরা তোমাদের নামাজকে পুরা করে পড়ে নাও, আমরা মুসাফির, আমি নামাজ পড়াবো দুই রাকাত, আমার সাথে যারা মদিনার লোকেরা রয়েছে তারা দুই রাকাত পড়বে, বাকি মক্কার লোকেরা তোমরা নামাজ পুরা করে নেবে সালাম ফেরার পরে, ঠিক না? এটি করতে হয় মকিমদেরকে। মক্কা বিজয়ের সময় তো কথা বললেন, যেহেতু মক্কা বিজয়ের সময় হজের মৌসুম ছিল না, রমজান মাস ছিল, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যখন দশম হিজরিতে বিদায় হজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়, তখন মক্কাতে নামাজ পড়াতে থাকলেন, মেনাতে নামাজ পড়াতে থাকলেন, আরাফাতে নামাজ পড়ালেন, মুজদালিফাতে নামাজ পড়লেন, কোথাও সেখানে হাজি মক্কারও ছিল, মদিনারও ছিল, বরং অন্যান্য বেদুইন এলাকারও ছিল, পল্লীরও ছিল, তারা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে। 1,24,000 সাহাবাই কেরাম কাছাকাছি বিদায় হজে আল্লাহ রাসূলের সাথে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে কেউ মুকিম ছিল, কেউ মুসাফির ছিল। যদি শুধু সফরটি কজ হতো কসর করার, তাহলে আল্লাহ রসুল বলতেন যে দেখো মক্কার লোকেরা, যেমন তোমাদেরকে মক্কা বিজয়ের সময় বলেছিলাম যে তোমরা নামাজ পুরো করে নেবে, এখনো তোমরা পুরো করে নেবে, কিন্তু এ কথা কোথাও কেউ প্রমাণ করতে পারবে না। বরং সবাই মিলে মেনাতে, আরাফাতে, মুজদালিফাতে, সে মক্কার লোক হোক আর মক্কার বাইরের লোকেরা হোক, মদিনার লোকেরা হোক, সবাই মিলে কসর করেছেন। স্পষ্ট হাদিস বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে, যে কোনো হাদিসের কিতাবে হজের অধ্যায় খুলে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে সবাই নামাজ পড়েছে কসর করে, কেউ পুরো নামাজ পড়েনি, যে আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে দিলেন তারপরে মক্কার লোকেরা দাঁড়িয়ে গিয়ে তাদের নামাজ পুরো করলো, এর কোথাও প্রমাণ নেই। কি তাহলে স্পষ্ট হলো? যে হজে যখন যাবেন তখন আপনি মকিম না কোথাকার, মানে মক্কার মানুষ না জেদ্দার মানুষ, আপনার সফর হয়েছে না হয়নি এসব দেখার নেই, যে কদিন হজের জন্য রয়েছেন সেই কদিন আপনি কসর করতে থাকবেন। তারপরে যখন মক্কার লোকের হজ শেষ হয়ে গেল, নিজের বাড়িতে ফিরে গেল বা কর্মক্ষেত্রে ফিরে গেল, তখন আর কসর চলবে না, কথা বুঝতে পেরেছেন? তখন আর কসর চলবে না, কিন্তু মেনায় রয়েছে কসর করবে, মুজদালিফায় রয়েছে কসর করবে, আরাফায় রয়েছে কসর করবে। অথচ মেনা 6-7 কিলোমিটার, মুজদালিফা হয়তো 10 কিলোমিটার, আর আপনার আরাফা 18 কিলোমিটার মক্কা থেকে, কসরের ডিস্টেন্সে পৌঁছে না। জি মক্কার লোকেরা, আপনারা আপনারা তো মুসাফির, আপনাদের তো দুটি কারণ রয়েছে এখানে, আপনাদের দুটি কারণ রয়েছে যে আপনি হারামে গিয়ে আপনি তো মুসাফির, আর চার দিন তো থাকার সুযোগ পান না। তবে কেউ যদি অনেক আগে চলে যায় তার কথা আলাদা, হারামে গিয়ে আবার ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন তাহলে তো পুরো নামাজ পড়তেই হবে, সেখানে তার উপায় নেই, ইমামের সাথে তো পুরোই পড়তে হবে, তখন তো আপনি কসর করতে পারছেন না। বাংলাদেশ থেকে যারা আসবে তারাও ইমামের পিছনে, সমস্ত মানুষ ইমামের পিছনে, ইমাম যেভাবে নামাজ পড়ে তাই পড়তে হবে, তখন আর কসর করতে পারবেন। তবে কোনো সময় বাসায় পড়ে নিল তখন কসর করবে, এলো জামাত হয়ে গেছে একা একা পড়ছে বা সমস্ত মুসাফির, তখন কসর করবে। আরেক ভাই বলছেন যে আমাদের দেশে ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লিরাও সালাম ফেরান, কিন্তু এখানে ইমাম সাহেব আগে সালাম ফেরান তারপরে মুসল্লিরা তার অনুসরণ করেন, এমনটা কেন? ইমাম যে কোনো কাজ আগে করবে, প্রথমে ইমাম করবে, তারপরে পরে তাকে ফলো করতে হবে, ইমামকে ফলো করতে হবে, একে বলা হয় আরবিতে মোতাবাত বা ইত্তিবা। ইত্তিবা মানে পিছনে পিছনে চলা, সাথে সাথে নয়, যদি কারো পাশে পাশে দুইজন একসাথে, দুই বন্ধু চলছেন একসাথে চলছেন, তাহলে এটি ইত্তিবা হলো না বা মোতাবাত হলো না, আর তার পিছনে থাকেন একে বলা হয় মোতাবাত।
তো একে বলা হয় আরবিতে, আর একটি আরবি ভাষায় ইক্তিদা বলা হয়। আর ইক্তিদা তো আমরা জানি, যেহেতু আমার দেশে বিদাতি নিয়তে পড়ি, ইক্তিদাই তো বেহাজাল ইমাম, যা বলতে হয় না, এই বিদাত উচ্চারণ করতে হয় না। কিন্তু কথা হচ্ছে ইক্তিদা মানেই ফলো করা, পেছনে পেছনে চলা। তো ইমামের ইক্তিদা করতে বলা হয়েছে মানে অনুকরণ করতে বলা হয়েছে, পেছনে পেছনে যেতে বলা হয়েছে যে কোনো কাজ করার ক্ষেত্রে, নামাজের কাজগুলি। হাদিসে ইন্নামা জুয়েলা ইমাম লিউতাম্মা বিহি, সহিহ বুখারীর হাদিস, ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যে ইমামের কি করবে, ইক্তিদা করবে, তাকে ফলো করবে। ইক্তিদা ইউতাম্মা বিহি মানে ইক্তিদা বিহি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত এই হাদিসে বলেছেন, ফাইজা রাকা ফারকাও, যখন তিনি রুকু করবেন তখন তুমি রুকু করো, ওয়াইজা সাজাদা ফাসজুদ, যখন সেজদা করবেন সেজদা করো, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তার তখন হা দিয়ে মানে ফা মানে অতঃপর, তারপরে বেশি বিলম্ব করেন না, পরে এত বিলম্ব নয় যে তার এক সেজদা হয়ে যাচ্ছে অথচ আপনি সেজদা যাচ্ছেন আর এক সেজদার জন্য সে উঠে যাচ্ছে, না তাহলে হবে না, কিন্তু পেছনে থাকতে হবে। সুতরাং সুন্নত মোতাবেক হচ্ছে যে তার পেছনে পেছনে সালাম ফেরা, তাকে সালাম ফিরতে দেন তারপরে সালাম ফিরেন, আর সাথে সাথে হয়ে যাওয়া এটি হচ্ছে সুন্নতের খেলাফ কাজ। আর আগে যদি বেড়ে যাওয়া যায় তাহলে নামাজ হবে না, যারা সাথে সাথে যায় তাদের নামাজ হবে, কিন্তু আপত্তিকর অপছন্দনীয় কাজ করলো যেটা নিষেধ করা হয়েছে। আর আগে যদি বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে ইমাম সেজদা থেকে উঠেনি, সে সেজদা থেকে উঠে বসে আছে, ইমাম রুকুতে যায়নি সে রুকুতে গিয়ে বসে আছে, বা ইমাম রুকুতে আছে সে রুকুতে উঠে গেছেন, না তাহলে নামাজ হবে না। এইরকম হলে সে করে যদি এইরকম করে ভুল হলে আবার ফিরে যান, হঠাৎ হয়তো অন্য কোনো আওয়াজ শুনে, পাশাপাশি মসজিদ থাকার এরকম হয়, অন্য মসজিদের আওয়াজ শুনে উঠে পড়েছেন, হয়তো ভাবলেন যে হয়তো ইমাম সাহেব উঠে গেছেন, দেখছেন না এখনো উঠেনি, ফিরে যান চট করে। জি, সেজদায় মাতৃভাষায় মাতৃভাষা ব্যবহার করা যাবে কিনা, সেজদায় যদি ফরজ নামাজে হয় আর আপনি আরবি দোয়া বলতে পারেন, আরবি দোয়ায় দিয়ে যথেষ্ট হয়, যেমন আরবি দোয়ায় কতগুলি কমন দোয়া রয়েছে, দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ আপনি চাইতে পারেন সেই দোয়ার মাধ্যমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দুনিয়ারও সব কিছু চাইলেন আখেরাতেরও চাইলেন, নিয়তটা করলেন যে আল্লাহ বিশেষভাবে ওই জিনিসটি চাই, যথেষ্ট আশা করি। আর যদি মনে হয় যে না আমি আরবি দিয়ে আমার কথা দরখাস্ত আল্লাহর কাছে প্রকাশ করতে পারছি না, আমি আরবি জানি না বুঝি না, সুতরাং আপনি মাতৃভাষায় যদি দোয়া করতে চান, বিশেষ করে সুন্নাত নফল এইসব নামাজে, তো কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনি নামাজে আরবি দোয়াগুলি করেন সবচেয়ে ভালো তরিকা, আর নামাজের পরে বা অন্য সময়ে আজান ইকামতের মাঝখানে এইভাবে যে সময়গুলিতে দোয়া কবুল হয়, রাতের অন্ধকারে শেষ রাতে উঠে এই সময়গুলিতে, জুমার দিনের আসর নামাজের পরে, জুমার দিনের যে খুতবা, দুই খুতবার মাঝখানে যে ইমাম সাহেব বসেন, এই সময়গুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করেন। তবে নামাজের মধ্যে যদি বান্দা চায় যে আমি নিজের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা, আরবি ভাষা জানি না, আমি আল্লাহর কাছে নামাজের মধ্যে দোয়া করতে চাই, সেজদায় অথবা তাশাহুদ দুরুদের পরে দোয়া করলে করতে পারে। আমার পাশের জন যদি পা না মিলায় আমার কি করণীয়? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ মশলা। আপনার পাশের লোক যদি না মিলে, প্রথম আপনি মিলিয়ে দাঁড়াবার চেষ্টা করেন, তারপর যদি সে সরে যায় আপনি তার পিছনে পড়বেন, তাকে বিরক্ত করবেন না আর আপনার নামাজকে নষ্ট করবেন না, খামাখা সে সুন্নতের খেলাফ করবে, সে জবাবদেহি করবে, তবে আপনাকে ইমামের দিকে ছাড়তে হবে। যেমন এইভাবে সামনে ইমাম আছে আর আপনি আছেন এখানে, তাহলে আপনি কার সাথে ছাড়বেন? ইমামের দিকে, ডান দিকে ছাড়বেন। এই দিকে আছেন তাহলে আপনি এই দিকে ছাড়বেন। হ্যাঁ, ওই ডান দিকের লোকের সাথে আপনার ছাড়া জরুরি না, আপনাকে এদিকে সেটে আসতে হবে, বাকি ওই লোকের দায়িত্ব হচ্ছে আপনার সাথে সেটে যাও, যদি না ছাড়ে সে তার নামাজের জবাবদেহি করবে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস, ওলা তাজির ওয়াজিরাতুন উইজরা ওখরা, কেউ কারো বোঝা উঠাবে না। তবে যদি আপনি নসিহত করতে পারেন, আপনার কাছে এলেম থাকে, তাহলে আপনি তাকে বোঝান যে নবী সাল্লাহ সাল্লাম তার আসু বলেছেন, সেটে দাঁড়াতে বলেছেন, শয়তানের জন্য খালি জায়গা রাখতে নিষেধ করেছেন, উপদেশ দেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদ, উপদেশ দাও। তুমি দারোগা পুলিশ নয় যে জবরদস্তি তাকে তোমাকে পা সাড়াইতে হবে, না ঝগড়া করতে চান। জি, তবে দাওয়াত দেন, নবী সাল্লামের সুন্নতের মানুষকে দাওয়াত দেন। মৃত্যুর পূর্বে মুমূর্ষু অবস্থায় এমনকি পূর্বের কারো যদি নামাজ ছুটে গিয়ে থাকে, তাহলে আমাদের দেশের হুজুররা তার কাফফারা দাবি করে, এটা কি? টাকা দিয়ে নামাজের কাফফারা হয় না, যতক্ষণ হুশ জ্ঞান আছে নামাজ পড়তে হবে শুয়ে হইলেও, আর যদি মাঝে মাঝে বেখেয়াল হয়ে যায় তাহলে খেয়াল করিয়ে দিতে হবে, যখন একটু খেয়াল আসছে হুশ আসছে তখন তার আত্মীয়দের কাছে যারা আছে তারা বলবে নামাজটা পড়ে নেন, তয়াম করিয়ে দিবে, তয়াম করিয়ে দিয়ে তারপরে নামাজ পড়ার জন্য বলবে যে নামাজটা পড়ে নেন। আর যখন একেবারে হুশ হারা হয়ে গেল আর তারপরে মারা গেল, তারপরে যত অক্ত নামাজ ছুটে যায় কেন, আর নামাজ তার উপরে ফরজ নেই, নামাজ মাফ হয়ে গেছে, নামাজ যখন হুশ হারা হয়ে গেছে তখন নামাজ তার মাফ হয়ে গেছে। সুতরাং নামাজের কোনো আর্থিক কাফফারা নেই, এটি হচ্ছে সোর্স অফ ইনকাম আমাদের দেশে। এই নামাজের কাফফারা বের করা হচ্ছে বিদাতি মোল্লাদের সোর্স অফ ইনকাম, কিছু কালেকশন বাড়াইতে হবে।
সোজা আঙ্গুলে ঘি বেরিয়ে আসে না বোতল থেকে, বুঝতে পারছেন? এমন বকিল হয়েছে সমাজের লোকেরা, তো যদি বলেন জাকাত দাও দান করো তো দান করবে না, তোমার বাবার এই নামাজের কাফফারা দাও ও দেবে, হ্যাঁ দেবে, তখন তোমার বাবাকে জান্নাত পাঠাবার জন্য এক খতম করো, এক খতমে 500 টাকা লাগবে, হ্যাঁ দেবে, যে জান্নাত পাঠার আশায়। তো এই সোজা আঙ্গুলে ঘি বের হয়েছে না, তখন ওই বাঁকা আঙ্গুল দিয়ে ঘি বের করছে। নামাজের ভিতরে সামনে খালি জায়গা পাওয়া গেলে নিজের ইচ্ছা মতো চলা যাবে, এই ক্ষেত্রে মুসল্লির দায়িত্ব হচ্ছে সূত্রা রেখে নামাজ পড়া। সূত্রা মানে আর রেখে নামাজ পড়া, কোনো কিছু দিয়ে আর তৈরি করেন আর না কোনো কিছু নেই, তো আপনি দেখেন কোনো জায়গায় দেওয়াল রয়েছে অথবা পিলার রয়েছে বা অথবা কোরআন রাখার যে আলমারিগুলো রয়েছে সেলফ রয়েছে সেগুলিকে সামনে রেখে নামাজ পড়েন, জরুরি নয় যে মানুষ চলাচল করবে আর আপনি যেখানে সেখানে সুন্নত শুরু করে দেন, এইরকম করিয়েন না। যে জামাত অবস্থায় হয়তো ইমাম সাহেবের সামনে সূত্রা দিয়ে নামাজ পড়বে, এমন জায়গায় ইমাম সাহেব দাঁড়াবে যেখানে সূত্রা রয়েছে আর রয়েছে, ইমামের সামনে সূত্রা লাগবে, বাকি অন্যান্য নামাজিদের সামনে দিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ক্ষেত্রে কোনো ইখতলাফ মত নেই। কাতারের মধ্য দিয়ে ইমামের সামনে দিয়ে না, ইমামের পরে যে কাতারগুলি এসেছে সেসব কাতার লাইনের সামনে দিয়ে প্রয়োজন বশত কেউ যদি যায় কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। ইমামের সূত্রাই মুক্তাদির সূত্রা একটি কথা, ফর্মুলা, এই ফর্মুলা মনে থাকে, একটি সূত্রা যথেষ্ট, সূত্রা রয়েছে সামনে মধ্যখান দিয়ে কেউ গেলে আর অসুবিধা নেই, যেমন সূত্রার বাইরে দিয়ে কেউ যদি যায় কোনো অসুবিধা নেই, তেমনি ইমামের সূত্রা রয়েছে মুক্তাদির সামনে দিয়ে যদি যায় কাতারের মধ্য দিয়ে বা কাতারের কিছু অংশের সামনে দিয়ে কোনো অসুবিধা নেই। বাকি কথা হলো যদি বিনা সূত্রায় কেউ যদি নামাজ পড়ে, সে ভুল করলো, ভুল করলো, যা করা উচিত ছিল তাকে, আর আমার কাজ আপনার কাজ যারা অতিক্রম করবেন সেই ক্ষেত্রে যথাসাধ্য বেঁচে থাকা, বিশেষভাবে তার সেজদার স্থান যেটুকু তার হক নামাজের জায়গা সেখান দিয়ে অতিক্রম করা হারাম, নাজায়েজ, গুনাহ। নবী সাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যদি কেউ জানতো যে কত গুনাহ রয়েছে এতে তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকত। আচ্ছা না হাদিসে 40 বছর দাঁড়িয়ে থাকা সে প্রাধান্য দিত, কিন্তু নামাজের সামনে দিয়ে সে অতিক্রম করতো না। এই ক্ষেত্রে মক্কা হোক আর মদিনা হোক, অনেকে মনে করে মক্কাতে হারামে জায়েজ, না মক্কার হারামের এই খাস কোনো মশলা নাই, মক্কার হারামের মশলা তো শুধু রয়েছে যে কোনো সময় নামাজ পড়তে পারেন, অপছন্দনীয় কোনো ওয়াক্ত নেই, আসর পরে নামাজ পড়তে পারেন, মাগরিব ফজর পরে নামাজ পড়তে পারেন, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে থাকার সময় সব সময় নামাজ পড়তে পারেন, এটি শুধু মক্কার মশলা, যেহেতু 24 ঘন্টা তওয়াফ চলতে আছে আর তওয়াফের পরই নামাজ রয়েছে এই জন্য। বাকি অনেক মানুষের এই আকিদা যে মক্কায় সূত্রা নেই, না এমন কথা নাই, যথাসাধ্য বাঁচতে হবে, তবে যথাসাধ্য বাঁচার পরে বাঁচতে পারছেন না, উপায় নেই, আপনি দাঁড়াবেন কি করে, পিছন দিক থেকে একেবারে মানুষের ঢেউ চলে আসে হজের মৌসুম, তখন জায়েজ হয়ে যাবে, এই কারণে জায়েজ, যে আর আপনার পক্ষে অসম্ভব, আপনাকে যেতে হবে, না হলে উপায় নেই, পিছন দিক থেকে চাপ। বাকি এমনিতে সাধারণ সময় হারামে মক্কাতেও জায়েজ নাই। বাকি কথা হলো যদি দূর দিয়ে হয় যথাসাধ্য বাঁচার চেষ্টা করেন, অন্য পথ থাকে তো অন্য পথ দিয়ে আপনি যান, আর আপনার রাস্তা নেওয়া যেতেই হবে দূর দিয়ে, সূত্রা নেই আর তার নামাজের জায়গা দিয়ে আপনি যাচ্ছেন না, দূর দিয়ে চলে যাচ্ছেন অতিক্রম করে, ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন নামাজের নিয়ত কি কারণে লাগে না? নিয়ত লাগে এখান থেকে লাগে, আর মূর্খদের নিয়ত হচ্ছে এখান থেকে, বুঝতে পেরেছেন? এখানে কি জন্য এসেছেন, একজন উত্তর দেন, শিক্ষার জন্য, এখান থেকে নিয়ত করেছেন না এখান থেকে? তাহলে নামাজের জন্য আবার নামাজ তো কেন করতে হবে? এখানে আসার জন্য একজন হাত উঠান যে এখানে আসার জন্য বলেছেন নামাইতু আন আজহাবা ইলা মাকতাবি দাওয়াতে, আমি নিয়ত করছি, বাপ আরবিতে জানেন না, ঠিক আছে, বাংলায় বলে এসছেন কেউ গেট থেকে যে আমি নিয়ত করছি যে দাওয়া সেন্টারে, ইসলামী সেন্টারে যাব, কিসের জন্য, লি তালিম, তালিমের জন্য, শিক্ষার জন্য, কে বলেছেন? একজন হাত উঠান। তাহলে নিয়ত না, যদি নিয়ত পড়া জরুরি হইতো তো আপনার নিয়ত পড়া এখানে জরুরি হতো, না হলে আপনি নেকি পাবেন না, এখানে এসে নেকি পাবেন না? আপনি কি এই বিশ্বাস রাখেন যে আমি যে নামাই তো পড়িনি আর ইসলামী সেন্টারে ঢুকেছি, দিনের কথা 1 ঘন্টা শুনলাম, 1.5 ঘন্টা শুনলাম, তাহলে তো কোনো নেকি হবে না, বিশ্বাস রাখেন? এই বিশ্বাস আছে তো? নামাজ সম্পর্কে কেন এরকম ভ্রান্ত বিশ্বাস, আরে নামাই তো পড়লাম, নামাই তো আনুসাল্লিয়া লিল্লাহে তালা, হ্যাঁ রাকাতাই আল জুমআতে ফরিজাতান লিল্লাহে মুতাওয়াজ্জিহান আল কিবাত কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার যদি না বলি তো আমার নামাজ হবে না, এই ধারণা কেন, এই বিদাতি ধারণা করতে গেল? তারপর আল্লাহ নবী সাহাবাই কেরাম আর 4 ইমাম তারা কেউ শিখান নিয়ে নামাই তো শিখাননি, বিদাতি মোল্লারা শিখিয়েছে, বুঝতে পারছেন? বুঝার চেষ্টা করেন একটু, বুঝার চেষ্টা করেন, দিন আল্লাহর কাছ থেকে নিতে হবে, রসুলের কাছ থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। নামাজের নিয়ত পড়লে অসুবিধা কি? নামাজের নিয়ত পড়লে অসুবিধা যে আপনি বিদাতি তরিকে নামাজ পড়লেন আর নবীর তরিকা ছাড়া যদি নামাজ পড়েন তো নামাজ কবুল হবে না, শুনলেন তো, উত্তর হয়ে গেছে। সুতরাং আপনি কি নামাজ কেমন পড়তে চান? সূরা মারিয়ামের আয়াত আবার স্মরণ করাইতে হবে,
যারা নামাজ নষ্ট করি শাহওয়াত মানে মনের কামনা বাসন না পূরণ করতে চান না আপনি ইবাদত করতে চান, ইবাদত করলে নবীর তরিকে আসতে হবে। আর যদি মনের কামনা আমার এইরকম ভালো লাগছে আমি এরকম পড়বো, আমার হুজুরদেরকে আমি এরকম দেখছি আমি এরকম পড়বো, আমার দেশের লোকেরা গ্রামের লোকেরা এরকম পড়ছে আমি ছোট থেকে শিখে এসেছি তারা কি জানেন না, তাহলে এটা আপনার ইত্তেবা ও শাহওয়াত হইল। আপনি নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে পরিচয় দেন যে আমি সত্যি নবীর উম্মত, আর নবীর ভালোবাসার দাবি করছেন, আর নবীর নামাজের কথা বললে এত কেন তাগিদ করতে হয়? সাহাবাই কেরাম সালাফে সালেহীনদেরকে বলতে হইতো না, লাখ লাখ টাকার মদ রয়েছে যখন হারাম হলো সাথে সাথে নিজের হাতে ভেঙে ফেলে দিলেন না। আজকে যারা টিভি থেকে তবা করেন তারা টিভিকে ভাঙতে পারবেন, বিক্রি করে দিই, যাক টিভি রাখবো না ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে তো টিভি বিক্রি করে দিই। যদি খুব ভালো হন তাহলে তবা যদি করতে চান আজকালকার জামানা যদি ভালো, আর না হলে না আজকাল টিভি রাখতেই হবে, দাঁড়িয়ে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আজকালকার জামানায় টিভি না রাখলে হয়? আর টিভিটা কন্ট্রোলে রাখবো, কমপক্ষে খবরটা তো শুনতে হবে, খবর কে শোনায়? মহিলা শোনায়, বেহায়া বেপর্দা মাথায় কাপড় নেই পেটে পিঠে কাপড় নেই শাড়ি পরে আসে আর আপনাকে খবর শোনায়, জায়েজ আপনার জন্য? এগুলোকে আপনি জায়েজ করে নিয়েছেন একবারে, কালকে আমাদের কি জবাব দেবেন এই চোখের যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে এই নিয়ামতের জবাব দাও? তো আমাদের আমলে এত ত্রুটি, অথচ নবীর ভালোবাসার এক শ্রেণীর লোকেরা দাবিদার, মৌসুমী ভালোবাসার দাবিদার, আর ওই মৌসুমী ভালোবাসা দেখাইতে গিয়ে আমরা বিদাত করে থাকি। নবীর ভালোবাসা অন্তরে সবসময় থাকতে হবে এবং নবীর একটি সুন্নতের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে যে কোনো মূল্যে। আমি কেন আমল করব না? সারা বিশ্ব একদিকে হয়ে যাক, আমি একাই, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আছি, আল্লাহর সাথে আছি, রাসূলের সাথে আছি। লিখেছেন এক দাহিতুল বিহাজাল ইমাম, এটা বলা কি কোনো শরীয়ত সম্মত বা হাদিসে আছে কিনা জানতে চেয়েছেন। না, যেমন নামাই তো পড়া বিদাত, তেমন ইক্তাদাই তো বিহাজাল আল ইমাম পড়া বিদাত, এসব পড়তে নেই কিছু, পড়াপড়ি কিছু নেই, তকবীর দিয়ে নামাজ শুরু হবে। যেমন ইমাম আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করবে, মুক্তাদিও আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করবে, বুঝতে পারছেন? ইমামও বলবে না যে আনা ইমামুল লিমান হাদার আমার লাম ইয়াহাজুর, আর মুক্তাদিও বলবে না ইক্তাদাই তো বিহাজাল ইমাম, যেমন নামাই তো বলবে না, নামাই তো বলে নিয়ত উচ্চারণ করা বিদাত, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। কথাটি ভালো করে শুনে রাখেন, ইসলামে কি করতে হবে? নিয়ত করা ফরজ, নিয়ত পড়া বিদাত, করা আর পড়াতে তফাত আছে, বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, কে বুঝেনি না? সবাই বুঝেছেন, নিয়ত করা আর পড়া দুটোতে তফাত আছে, করা ফরজ, পড়া বিদাত। জি, নিয়ত করা মানে নিয়ত হয় এখান থেকে অন্তরে, অন্তরে আবার বলা হয় কি করে? অন্তর তো বলতে পারে না, এই জবানে জীব বলতে পারে, জীব নড়াইলি বলা হয়ে গেল, আস্তে বলেন আর উচ্চ স্বরে বলেন, বুঝতে পারছেন? নিয়ত হচ্ছে অন্তরের কাজ, আর অন্তরের কাজ মানে বলা নাই, করা, আর যখনই জবানের কাজ তখন পড়া বলবো। এই জন্য নিয়ত পড়া বিদাত মানে জবান দিয়ে জীব দ্বারা উচ্চারণ করে আস্তে বলেন আর জোরে বলেন, এটি হচ্ছে বিদাত, গুনাহগার সেই ব্যক্তি। আর যে ব্যক্তি অন্তর থেকে নিয়ত করলে এটা হচ্ছে তার ফরজ কাজ, আর নিয়ত তো হচ্ছে, নাহলে মসজিদে কেন? এখানে কি নিয়তে এসছেন বলেন? দিন তফসির শোনার নিয়তে এসছেন, এসছেন না? নিয়ত তো করেছেন, অন্তরে নিয়ত হয়েছে, তারপরে তো আপনার পা হেঁটে এসছে, নাহলে আসতো না, পাকে আদেশ করেছে আপনার ব্রেন যে আমার উদ্দেশ্য আছে চলো ইসলামিক সেন্টারে যাবো আজকে তফসির শুনবো, তারপরে পা হেঁটেছে, নাহলে এমনি হাঁটতো না, দাদা বুঝতে পেরেছেন? পা হেঁটেছে, চোখ রাস্তা দেখেছে, হেঁটেছেন, তারপরে এখানে পৌঁছেছেন, সব নিয়তের ভিত্তিতে হয়েছে, এই নিয়ত পড়েননি, নিয়ত করেছেন আপনি, কথা বুঝতে পারছেন? এই জন্য আমি অনেক সময় মানুষকে বোঝাবার জন্য বলি যে দেশে যাওয়ার নিয়ত আছে, হঠাৎ করে ওকে জিজ্ঞেস করি দেশে যাওয়ার নিয়ত আছে, বলছেন আছে, কখন আপনার কখন নিয়ত আছে? হ্যাঁ, আর এক বছর পরে নিয়ত, নিয়ত আছে মানে ইচ্ছা আছে, নিয়ত মানে সংকল্প, ইচ্ছা, ইচ্ছা আছে না নেই দেশে যাওয়ার? ইচ্ছা আছে, তাহলে এক বছর পরে ইচ্ছা আছে, না হয়তো পড়েছেন, নিয়ত পড়েননি, নিয়ত পড়েননি, নিয়ত পড়েন, নিয়ত করেছেন, ওই রকমের নামাজের নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, এইরকম রোজার নয় তা নাসুমা গাদান না, পড়তে হবে না, করতে হবে, নিয়ত করে রমজান যেদিন আসবে চাঁদ দেখার খবর পেতে হবে তাহলে নিয়ত হবে, না হলে নিয়ত হবে না। তো যেদিন ধরেন ২৯ সাবান হইতে পারে, পহলে আর প্রথম তারিখও হয়ে যেতে পারে রমজানের, সেই দিন আপনি যতক্ষণ চাঁদ দেখার খবর না পাবেন আপনি নিয়ত করছেন না অন্তরে, আর যখনই চাঁদ দেখার খবর পেয়ে গেলেন, নিয়ত করে নিলেন, তাতে আপনি সেহরি খেতে পান আর না পান আপনার রোজা হবে, যেহেতু নিয়ত করে আপনি ঘুমিয়েছেন যে কালকে রোজা রাখবো, বুঝতে পারছেন? জি, আমি প্রবাস কর্মজীবন যাপন করি প্রায় 6 বছর যাবত। আমার উপার্জনের টাকা থেকে বা বাড়তি আয়ের টাকা থেকে দুই ভাই এবং বাপের জন্য সম্পদ করে দেওয়া ঠিক হবে কি? আপনি যদি নিজের স্বেচ্ছায় করেন সেটা আপনার পক্ষ থেকে নফল কাজ, বাড়তি কাজ করলেন, তবে এমনটা না হয় যে আপনার ছেলে মেয়ে আছে আর সব টাকা দিয়েই আপনি ভাইদের নামে করে দিলেন, এতে জুলুম হবে, এক্ষেত্রে আপনার পুরো এখতিয়ার নেই।
এক তৃতীয় অংশ পর্যন্ত ইখতিয়ার থাকতে পারে, যে আমার এক তৃতীয় অংশ উপার্জন আমি ভাইদেরকে দিয়ে দিলাম, বাবাকে দিয়ে দিলাম, মাকে দিয়ে দিলাম, যা করলো তাই করলো তারা, কিন্তু বাকি আপনি যদি সব টাকাই করেন কি আমার দু ভাইয়ের নামে হবে? তাহলে এই করতে গিয়ে দেখা গেল যে হঠাৎ করে আল্লাহ না করে আপনি মারা গেলেন আর আপনার ছেলে মেয়েরা এতিম হয়ে গেল, আর আপনার ভাইয়েরা তো সাবালোক, আপনার টাকা পয়সা খেয়ে খেয়ে আর আপনার জমি জায়গা নিয়েছে মোটা সোটা হয়ে গেছে, আর এক পয়সাও আর ভাতিজা ভাতি যেদিকে দিচ্ছে না, এই হচ্ছে অবস্থা দেশে, হচ্ছে না? তাহলে কি করবেন? আপনি জুলুম করলেন না? আপনি কি জানেন যে কতদিন বাঁচবেন এই টাকা দিতে থাকছেন ভাইদেরকে, আরো দশ বছর সময় পাবেন, তখন ছেলে মেয়েদের জন্য কিছু করবেন, এইরকম সুযোগ আপনার হাতে আসবে জানা আছে? কিছু জানা নেই। সুতরাং ছেলে মেয়েদের উপরে জুলুম অত্যাচার করে ভাইদেরকে দেওয়া যাবে না, তবে এতটা দেন যাতে ছেলে মেয়েদের উপরে জুলুম না হয়, তাদের জন্য করেন এবং তাদেরকে যদি নফল দেওয়া ফরজ নাই। তবে নাবালক ভাইয়েরা যদি থাকে, বোন থাকে, নাবালক বা বোন বিয়ে হয়নি আর বাবা চালাতে সক্ষম নাই, বাবা সেই খরচ খরচা চালাতে সক্ষম নাই, তখন আপনার ফরজ, আপনার ফরজে নাবালক ভাইদেরকে সাবালক করবেন, আর বোনদেরকে যতদিন বিয়ে শাদী হয়নি ততদিন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ফরজ। আরেকটি প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে সালাম দেওয়ার পর কোরআন তেলাওয়াত করা যাবে কি? নবী সাল্লামের কবরে সালাম বা সালাত দুরুদ পেশ করবেন, যখন সেখানে যাবেন দুরুদ পেশ করবেন সামনে থেকে গিয়ে, আর দূরে থাকলে যে কোনো সময় সালাত সালাম দুরুদ পাঠ করা, বিশেষ করে নামাজের মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন দুরুদ এবং সালাম পাঠ করা, আত্মাহিয়াতে সালাম রয়েছে এবং আল্লাহ সাল্লাল মুহাম্মদ দুরুদ ইব্রাহিমী রয়েছে, তো দুরুদ সালাম ছাড়া কোনো মমিন নেই, দুরুদ সালাম পাঠ করতে হবে এবং এর অত্যন্ত ফজিলত রয়েছে। দুরুদ সালাম পাঠ করার পরে যদি দোয়া করতে হয় তাহলে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে, আর যখন দুরুদ সালাম পাঠ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে তখন কিবলা পিছনে থাকে, ঠিক না? কিবলাকে পিছনে করে দোয়া করা ঠিক নয়, কিবলাকে পিছনে করে যদি দোয়া করেন তাহলে কবর সামনে হবে, আল্লাহর কাছে দোয়া করছেন আর কিবলা কেন পিছনে থাকবে? সুতরাং যদি দোয়া করতে হয় তাহলে কিবলামুখী হইতে হবে, একটি কথা। দ্বিতীয় কথা যে জিজ্ঞেস করেছেন কোরআন তেলাওয়াত সম্পর্কে, কোরআন তেলাওয়াত কার জন্য? নবীর জন্য, ইসালে সব, যে কোরআন পড়ে বকশানো আমাদের দেশে যে নিয়ম আছে, যদি তাই হয় তাহলে বিদাত, কোরআন পড়ে বকশানো এবং এইরকম দৈহিক ইবাদতের মাধ্যমে কাউকে নেকি পৌঁছানো এটি নবী সাল্লামের আদর্শ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আপনজন আত্মীয়দেরকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন এবং তাদের এক অপরের হক প্রাপ্য অধিকার সম্পর্কে আমাদের চাইতে বেশি জ্ঞান ছিল, তারপরে কেউ কারো জন্য এন্তেকালের পরে এই ঈসা আলাইহিস সালামের জন্য কোরআন খানি করা এসব মজলিস অনুষ্ঠান করেননি, সুতরাং এই কোরআন খানি নেই। আর যদি মনে করেন আমি মসজিদ নবীতে বসে কোরআন তেলাওয়াত করব, তাহলে কবরের কাছে কোরআন তেলাওয়াত নেই, কবরের কাছে আপনি গিয়েছেন দুরুদ এবং সালাম পেশ করার জন্য, শেষ হয়ে গেল, সেখান থেকে আর ভিড় ভাড় না করে আর বিদাতি তরিকায় সেখানে কোরআন পড়া জায়েজ নাই, সেখান থেকে সরে গিয়ে আপনি মসজিদের কোন জায়গায়, প্রথম কাতারে হোক অন্য জায়গায় হোক, যেখানে আপনার সুবিধা হয় সেখানে বসে যান, বসে গিয়ে কোরআন তেলাওয়াত করুন আপনার নিজের জন্য, নিজের সওয়াবের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই সওয়াবের মোহতাজ মোকাপেক্ষী নন, এবং কোরআন পড়ে মৃত ব্যক্তিকে, যে কোনো ব্যক্তি, সে নবী রসুল হোক অথবা অন্য কোনো আপন আত্মীয় হোক, কোরআন পড়ে বকশানো এটিও সুন্নত সম্মত নয়। জি, কোন নবীর হাতে লোহা দিলে মোমের মতো গলিয়ে দিতেন? নবীদের মধ্যে শক্তিশালী ছিলেন, এটি শক্তির প্রমাণ নয়, এটি হচ্ছে তার মুজিজা, তার শক্তি দিয়ে তিনি করতেন না। হ্যাঁ, এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে বেশি শক্তিশালী ছিলেন তাই লোহাকে তিনি হাত দিয়ে গলিয়ে দিতেন না, কখনো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কিছু কিছু মুজিজা দিয়েছেন যা হয়তো অন্যকে দেননি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা অলৌকিকত্ব দিয়েছেন, অসাধারণ ক্ষমতা, যেটি নিজের হাতের ক্ষমতা না, আল্লাহ রাব্বুল হাতে নিলে আল্লাহ রাব্বুল তা করে দিতেন। তাহলে মুজিজা সবসময় মনে রাখবেন, মুজিজা মুজিজা প্রকাশ পায় কার হাতে? নবী এবং রাসূলদের হাতে, কিন্তু এই তাসির বা এই প্রতিক্রিয়া কার পক্ষ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে, তার কোনো ক্ষমতা কাজ করে না সেখানে। যদি তাই হইতো তো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প রুটি আর গোস্ত রয়েছে 300-400 লোককে খাওয়াই দিচ্ছেন? একবার তো খন্দকের সময় একটি ছোট্ট বকরির গোস্ত আর কটা মাত্র রুটি জাবেরের বাড়ির আর 1400 সাহাবায়ে কেরামকে খাওয়াই দিলেন, আর আবার কখনো কখনো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাহারে থেকে পেটে একটি দুইটি তিনটি পাথর বেঁধে থেকেছেন। কেন? নিজের হাতে যদি এই ক্ষমতা থাকতো, মুজিজার ক্ষমতা, তাহলে যখন খাবার ইচ্ছা তখন মুজিজা দেখিয়ে দিলেন, নিজে খেয়ে নিলেন, হয়ে গেল, পরিবার পরিজন আত্মীয় স্বজন সাহাবাদেরকে খাওয়াই দিলেন, হয়ে গেল। তাহলে আসহাবুস সুফা অনাহার এরকম থাকার কি প্রয়োজন ছিল? বুঝতে পারছেন স্পষ্ট? তাহলে নিজের এখতিয়ারে মুজিজা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের পুরো এখতিয়ারভূত, আল্লাহ যখন ইচ্ছা প্রকাশ করে থাকেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমই এই মুজিজা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। প্রশ্ন আরেকটি, মহিলাদের বলছে, মহিলারা তাদের নখকে সামান্য একটু বড় রাখলে কি হারাম হবে?
মহিলাদের হোক আর পুরুষের হোক নখ বড় রাখা জায়েজ না, নাজায়েজ। এমনিতে নাজায়েজ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম সুনানুল ফিতরা দশটিকে বলেছেন যে ফিতরতি সুন্নাত, মানে প্রাকৃতিক সুন্নাত, প্রাচীন সুন্নাত। এর মানে ভাব অর্থ আরো ভালো করে বললে প্রাচীন সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে সুন্নাত, বরং হযরত আদম আলাইহিস জামানা থেকে সুন্নাত। দাড়ি বাড়ানো, মোচ কাটানো, তারপরে নখ কাটা, বগলে চুল সাফ করা, এগুলি প্রাচীন সুন্নাত, হাজার হাজার বছর থেকে সুন্নাত এগুলি। সুতরাং কেউ যদি নখ না কাটে বাড়ায় তাহলে সে এই সুন্নাত কে অবজ্ঞা করলো, অমান্য করলো। নম্বর এক, শুধু এটুকুই না, এটুকু হলে তো একটা সুন্নাত ছাড়তো, সুন্নাত বিরোধী হতো, এই জন্য নাজাজ বলতাম। উপরন্ত যারা নখ বড় রাখে এই জন্যই রাখে যে কাফেরাদের তকলিদ, অন্ধ অনুকরণ। ইহুদি খ্রিস্টানদের মহিলাদেরকে, হিন্দুদের মহিলাদেরকে দেখে টিভিতে দেখলো, আরে একটি নায়িকা আসলো, এই যে নখ গুলি কি লাল করা রয়েছে আর এই বড় বড় নখ, তা দেখুন হ্যাঁ নিশ্চয়ই উন্নতি এখানে নিহিত রয়েছে, এরা উন্নতি এই জন্যই করেছে, অ্যাডভান্স হয়েছে ইউরোপিয়ানরা আর আমেরিকানরা যে তাদের নখ বড় বড়, কথা বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ। একজন মুসলিম, তাদের সংস্কৃতি রয়েছে, সভ্যতা রয়েছে, তাদের পূর্ণাঙ্গ দিন তাদের কাছে রয়েছে। সুতরাং এই এই যে নাজায়েজ হওয়াটি আরো কঠোর ভাবে নাজায়েজ হয়ে গেল যখন আপনি এই জন্যই রাখছেন যে নায়িকাকে রাখতে দেখেছেন, বা খ্রিস্টান মহিলারা রাখে, কাফেরা ফাসেকারা রাখে। কোন দিনদার আল্লাহ পরেশগার মহিলাকে কোনোদিন দেখেছেন যে নখ রেখেছে, মা আয়েশা রেখেছেন? আপনি একজন মুসলিম মহিলা কেন, বা আপনার স্ত্রী একজন মুসলিমা কেন আয়েশার মতো হবে না, কেন ফাতেমার মতো হবে না, ফাসেকা ফাজেরার মতো, জানিদের মতো হবে কেন, খ্রিস্টান ইহুদিদের মহিলাদের মতো হবে কেন? মোটেই না। সুতরাং ডবল নাজায়েজ হওয়ার কারণ, বুঝতে পারছেন স্পষ্ট না? নাজায়েজ হওয়ার কারণ ডবল, একটি হচ্ছে সুন্নাতের তরক, আর একটি হচ্ছে যে কাফের ফাসেক মহিলাদের অন্ধ অনুকরণ, যেটি হারাম। মান্তাশাব্বাহ বিকওম, এই সম্পর্কে হাদিসটি শুনেন, মান্তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই মুসলিম অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে। নখ এই জন্য বাড়াচ্ছি যে আমি গিয়েছিলাম ইউরোপে, দেখলাম যে বড় বড় সবার নখ, তো ভালো লাগে দেখে, আহ যেহেতু তারা উন্নত শ্বেতাঙ্গ। এটাই যদি কালো আফ্রিকান করতো তাহলে আপনাকে ভালো লাগতো না, এটাই যদি একটা ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষ করতো তা ভালো লাগতো না হয়তো, থাইল্যান্ডি করলে হয়তো ভালো লাগতো না, কিন্তু ভালো লাগছে এই জন্য যে শ্বেতাঙ্গরা করে। না না, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু আর যারা কাফের তারা সবচাইতে জঘন্য। উলায়েকা কাল আনআমি বাল হুম আযাল, মনে রাখেন এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, এরাই চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চাইতো নিকৃষ্ট, নিকৃষ্ট তারা আল্লাহর দৃষ্টিতে। তাদের অন্ধ অনুকরণ করবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন তাদের অনুকরণ করবে যাদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট বলছে। দাওয়াত দেয়, এখানে অর্থ মানে ভুল করেছে, দাওয়াত দেয় মানে জিয়াফত করে, খাবারের দাওয়াত, যদি নিমন্ত্রণ করে তাহলে কি করো, ফাজিবু হো, দাওয়াত কবুল করো, নিমন্ত্রণ কবুল করো। ওলামারা বলেছেন যে বিশেষ করে এই দাওয়াত হচ্ছে ওলিমার, বিবাহ সাদির দাওয়াত। দাওয়াত বিভিন্ন রকমের আছে, কতক দাওয়াত বিদাতি দাওয়াত, কতক দাওয়াত জায়েজ দাওয়াত, কতক দাওয়াত সুন্নতি দাওয়াত। সুন্নতি দাওয়াত হচ্ছে ওলিমার দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আউলেম ওয়ালাও বিশাদ, বিবাহ সাদী করেছো ছেলে পক্ষকে, মেয়ে পক্ষকে না, আমাদের তো মেয়ে পক্ষ খাওয়ায়, সবকিছুর বোঝা চাপে মেয়ের ওপর, তার মেয়ের বাবার ওপর, মেয়ের বাবা হয়ে যাওয়া যেন অপরাধ হয়ে গেছে। আর যার কারণে আমাদের সমাজে মেয়ে হলে মুখ কালো লাগে, খবরই দেয় না বন্ধু বান্ধবকে মেয়ে হয়েছে তখন, আর ছেলে হলে দেখতেন কত মিষ্টি খাওয়াইতো। অনেক মানুষ এরকম আছে, কাঁদাকাটি শুরু হয়েছে গোটা পরিবারে যে মেয়ে কেন জন্মে, এক মেয়ের পরে যদি আর এক মেয়ে জন্মে যায়, নিবে দুটোই মাত্র, আর দুটো যদি পরপর মেয়ে হয়ে যায় তো বালা মুসিবত হয়ে গেল, আল্লাহু আকবার। অথচ মেয়েতে যে বরকত আছে হয়তো ছেলেতে নেই, যদি মানুষ বুঝতো, যদি মানুষ বুঝতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে আর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ পয়দাই করেননি, করেছেন কি? তার জন্য আল্লাহ যা মনোনয়ন করলেন, বাছাই করলেন, তা হচ্ছে চারটি মেয়ে। চারটি মেয়ে বেঁচে থাকলো, ছেলে বেঁচে থাকলো না। ছেলে দিলেন, আল্লাহ নিয়ে এলেন যে মোহাম্মদ তোমাকে দিলাম, কিন্তু তুমি যে সর্বশক্তিমান নও, তুমি যে ক্ষমতার মালিক নও, এটা আমি দেখাবার জন্য আমি তোমার ছেলেগুলোকে নিয়ে নিলাম, কোনটা এক বছরে কোনটা দুই বছরে নিয়ে নিলাম, আমি বাল্য জীবনে দেখো আমার ক্ষমতা আমি দেখাইলাম, যাতে করে তোমার তোমার পূজা কেউ করতে না লাগে। এখানেও শিক্ষা রয়েছে, তাওহীদের শিক্ষা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য একটি সন্তানকে যদি বাঁচাতে না পারেন, কেঁদে ফেলছেন ইব্রাহিমের মৃত্যুর মুহূর্তে গিয়ে, কেঁদে ফেলছেন আইনাহু তাদরাফান, আর বলছেন হে ইব্রাহিম তোমার বিচ্ছিন্নতায় আমরা খুব শোকে ভেঙে পড়েছি, ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন, বুখারী শরীফের হাদিস। আহ ওয়ালা আকুল ইল্লা মা ইউরদি রাব্বুনা, তবে আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কথা বলবো না, ভাগ্যের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এর উপর সন্তুষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইন্দাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহু আকবার। আল্লাহ যা দিয়েছেন তাও তার,
আর যা নিয়েছেন তাও তার, আর প্রত্যেক বস্তুর আল্লাহ রাব্বুল নির্ধারিত সময় রেখেছেন, সে সময়কে অতিক্রান্ত করতে পারবে না। জি, তাহলে এখান থেকে কত শিক্ষা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ চারটি মেয়ে বাছাই করলেন, মেয়েগুলিকে বড় করলেন, মেয়ের বিবাহ শাদী দিলেন, ছেলে একটিও রাখলেন না। আমরা কি তার চাইতে শ্রেষ্ঠ? তার কাছাকাছি হতে পেরেছি, তার সাহাবাই কেরামদের একটা নিম্ন সাধারণ সাহাবাই সাহাবীর কাছাকাছি হতে পেরেছি, তাবেইনদের কাছাকাছি হতে পেরেছি। তাহলে যদি আল্লাহ আমাদেরকে মেয়ে দেন তাহলে নারাজি কেন, অসন্তুষ্ট কেন? আল্লাহ আকবার, কত ইমানের দুর্বলতা! এগুলিতে কুফরির আশঙ্কা আছে, কুফরির তকদীরের ওপর অসন্তুষ্টি প্রকাশ, কুফরির সামিল, আল্লাহর কুদরত সম্পর্কে আপত্তি, আল্লাহর হেকমত, আল্লাহর রহস্য গুরু তত্ত্ব সম্পর্কে আপত্তি, মনে আপত্তি, মুখে আপত্তি নাও করেন, মনে আপত্তি যে আল্লাহ তুমি মেয়ে কেন দিলে, মনে মনে আপত্তি, মেয়ে হাই মেয়ে কেন হয়ে গেল পরপর করে তিনটে চারটা, কতগুলি সমস্যা দেখছেন, কতগুলি তকদীরের ক্ষেত্রে আমাদের ইমানের সমস্যা, আল্লাহর কুদরত হেকমত, আল্লাহর নাই বিচার, আল্লাহ যে সবকিছু জানেন তুমি জানো না, তুমি দূর পর্যন্ত জানো, হতে পারে তোমাকে একটা ছেলে দিলে ছেলেটি ডাকাত হতো, ছেলেটি লম্পট হইতো, আর তোমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লালন পালন করে 14-15-16 বছর 18 বছর হলে বিয়ে শাদী দিয়ে দিলেন, আরাম পেয়ে গেলেন, ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে দিলেন, আল্লাহু আকবার। তো শোনেন, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দিবে ছেলে পক্ষ এবং অলিমার দাওয়াত দিবে, ওমান দা আকুম ফাজিবু, এই দাওয়াত হচ্ছে সুন্নত, আউলেম ওয়ালাও বেশা, তোমরা ওলিমা করো যদি একটি ছাগল দিয়ে হোক, কমের পক্ষে একটি ছাগল, যদি ছাগল দেওয়ার মতো শক্তি থাকে তাহলে, আর না হলে বেশি যত পারেন উট করেন, গরু করেন, 10টি 20টি 25টি 50টি কোনো অসুবিধা নেই, জায়েজ, তবে অহংকার না আসে যাতে করে। আর এই দাওয়াতে আবার বাছাই না হয় যে দাওয়াতে শুধু হমড়া চুমড়াদেরকে ডেকেছেন, নেতা মাথাদেরকে ডেকেছেন, আর গরিবদেরকে, গ্রামের গরিবদেরকে না, গরিবদেরকে কলা পাতায় দূরেই দিয়েছেন, এই তোমরা পরে আসবে, আগে যে বড় বড় মেহমান এসে তারা খেয়ে নিক, তারপরে যাও তোমরা, দিলেন ধাক্কা দিয়ে তাড়িয়ে বেচার, আর গরিব মানুষকে বসতেও দেওয়া হয় না, দাঁড়িয়ে থাকে, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিলেন, আর না হলে দূরে একেবারে ফুটপাতে কোথাও বসিয়ে দিলেন, আর বাকি যেগুলি আপনার মেহমান মনে করছে যাদের কাছ থেকে গাদার গাদা পয়সা আসবে, গিফট আসবে, উপহার আসবে, তাদের জন্য আবার স্টেজ তৈরি করেছেন, খাবারের জন্য প্যান্ডেল সাজিয়েছেন, আর কত কি করেছেন, এইটি সমস্যা। আবার সারুত আমে তামুল আলী ওলিমা, সবচাইতে জঘন্য খাবার হচ্ছে ওলিমা, ওই ওলিমার খাবার, ইউদাফিহিল আগনিয়া, যাতে বড় বড় ধনীদেরকে পয়সাওয়ালা নেতাদেরকে ডাকা হয়, আর ওয়ুতরাকুল ফকারা, আর ফকিরদেরকে ডাকা হয় না, দরিদ্র গরিব গ্রামের তাদেরকে ডাকা হয় না, সমানভাবে ডাকতে হবে, সমানভাবে যা রুচি হবে ওই পয়সাওয়ালা এসে গরিবের পাশে বসে খাবে, না হলে খাবে না, আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে, কখনো না, কোনো প্রয়োজন নেই। ওমান দা আকুম ফাজিবু, তোমাদের কেউ দাওয়াত দেয় তাহলে অবশ্যই কবুল করো, তাহলে ওলিমার যদি দাওয়াত হয় তাহলে কবুল করা, অনেক ওলামারা বলেছেন যে ওয়াজিব, দাওয়াত কবুল করা ওয়াজিব, যদি রোজায় থাকেন তবু কবুল করেন, যান গিয়ে সেখানে গিয়ে না খেলে খেতে পারছি না আমি, ওজর পেশ করেন, আর না হলে নফল রোজা ছেড়েও দিতে পারেন আপনি দাওয়াত খাওয়ার জন্য, কোনো অসুবিধা নেই, নফল রোজা ছাড়তেও পারেন, কোনো অসুবিধা নেই, এর প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় এরকম করতেন, খাবার যখন আছে ভালো খাবার তখন খেয়ে নিতেন, হয়তো রোজার নিয়ত করে নিয়েছিলেন নফল রোজা, আবার কখনো দেখতেন যে বাড়িতে কিছুই খাবার নেই, জানতে পারলেন আর সকাল থেকে কিছু খাননি, তখন রোজার নিয়ত দিনেও করে নিতেন জোহরের আগে আগে। অন্যান্য দাওয়াতের ক্ষেত্রে দেখতে হবে, দাওয়াতগুলি যদি বৈধ দাওয়াত হয় তাহলে খাওয়া ভালো, দাওয়াত কবুল করা ভালো, মুস্তাহাব, অবশ্য ওয়াজিব না হলেও মুস্তাহাব। আপনাকে দাওয়াত করলো বন্ধু হিসাবে, দাওয়াত করলো কোনো পার্টি, সাধারণ কোনো, এমন কোনো বিদাত উপলক্ষ নয়, শিরকি উপলক্ষ নয়, তাহলে কবুল করা ভালো। আর যদি শিরক উপলক্ষ হয়, 25 ডিসেম্বরে বড়দিনের দাওয়াত, কালী পূজার হিন্দুরা দাওয়াত দিল, হ্যাঁ দুর্গা পূজার দাওয়াত, সরস্বতী পূজার দাওয়াত দিল, হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে সরস্বতী পূজার দাওয়াত হয় হিন্দু হিন্দু দেশে, বা হিন্দুরা যেখানে আছে প্রভাবশালী হয়ে সেখানে, খ্রিস্টান দেশে খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত আচার অনুষ্ঠান, তাহলে এইগুলি জায়েজ নয়। এইরকমই কেউ যদি মিলাদুন্নবীর দিনে দাওয়াত, আজকে 12 রবিউল আউয়াল তাই দাওয়াত, বিদাতিদের দাওয়াত, মুসলমানদের কথা এখন নেন কেন, শুধু হিন্দু আর খ্রিস্টানদের কথা বললে ভাবেন যে শুধু হিন্দু আর খ্রিস্টানই হয়তো, না মুসলিমও যদি শিরক বিদাত করে তাদের দাওয়াতে যাওয়া জায়েজ নয়, ওইভাবে হারাম, যেমন ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের দাওয়াতে যাওয়া হারাম। ওই তো বললাম জন্মবার্ষিকী, সে নবীর মিলাদি হোক, জন্মবার্ষিকী হোক, আর নিজের ছেলের বার্ষিকী হোক। শোনেন, দাওয়াত যেগুলি বিদাতি দাওয়াত, সুন্নতে নেই বা জায়েজ নয়, সেগুলি চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খাতনা হইতো না হইতো না? হতো, খাতনার দাওয়াত করেছেন, হ্যাঁ করেছেন, হাসান হুসেনের খাতনার দাওয়াত, হাসান হুসেনও তো খাতনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, খাতনা দাওয়াত করেছেন? করেননি, তাহলে চলবে না। তারপরে খাতনা করা হচ্ছে পাঁচটি যে প্রাচীনতম সুন্নত তার একটি, তাই না? তার মধ্যে একটি হচ্ছে কি, মোচ কাটা, হ্যাঁ মোচ ছোট করা,
আরেকটি হচ্ছে নাভির নিচের চুল সাফ করা। এগুলিও তো ওই পাঁচটি প্রাচীনতম সুন্নতের একটি একটি করে এগুলি। তো এগুলি উপলক্ষে কোনো দাওয়াত করেন আপনারা? বিদাতিরা করে যে আজকে মোচ কাটা দিবস আছে, হ্যাঁ মোচ ছাটা দিবস আছে, নেই তাহলে, যখন নেই তো কেন এগুলি করবেন? তাহলে তাহলে বোঝা গেল যে না এগুলি চলবে না। খাতনা করবেন, একটু চামড়া কাটবেন, আর তার জন্য দাওয়াত, কি জন্য দাওয়াত? যে অনেক ইয়ে আসবে, গিফট আসবে, উপহার আসবে, বিদাতি দাওয়াত। জন্মবার্ষিকীর দাওয়াত, সে নবী সাল্লামের জন্মবার্ষিকী হোক, আর আপনার হোক, আপনার স্ত্রীর হোক, ম্যারেজ ডের দাওয়াত, ম্যারেজ ডের দাওয়াত, ছেলে মেয়ের জন্মবার্ষিকীর দাওয়াত হোক, সবগুলি বিদাতি। এগুলি হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুকরণ। মান্তাশাব্বাহি কওমিন ফাহুম মিনহুম, জুমা মসজিদে শুনি এলাম, যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের পদাঙ্কের অনুসরণ করবে, তাদের মধ্যে সেই ব্যক্তি গণ্য হবে, ফাহুম মিনহুম, তাদের দলে সামিল হবে। সুতরাং কাফির ইহুদি নাসারাদের দলে সামিল হইয়েন না। জন্মবার্ষিকীর দাওয়াত আর এই দাওয়াত সেই দাওয়াত, তো এই এই ধরনের মৃত্যুবার্ষিকীর দাওয়াত, হ্যাঁ চল্লিশার দাওয়াত, কোরআন খানি করে বকসানোর দাওয়াত, যেগুলি এগুলি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম দাওয়াত করেছেন। নবী সাল্লামের চাচা হামজা সাইয়্যিদু শোহাদা, তার জন্য কোরআন খানি করে সাহাবা ইকরামদেরকে নিয়ে পাঠিয়ে করেছেন নবী সাল্লাম, খাওয়াইছেন লোকজনকে যে চল্লিশা করি বা বিনা চল্লিশাতে অনির্দিষ্টকালে যে কোনো দিনে মৃত্যুর নামে খানা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ না না একটা বলেন, যদি করে থাকেন প্রমাণ নিয়ে আসতে হবে তাদের কাছ থেকে। কে বললো পয়সা ছিল না? নবী করিম সাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমাকে বলতে না, ওইটাই বলছিলাম যে নবী করিম সাল্লাম হজে গিয়ে 100টি উঁট আর আমরা একটা ভাগ দিতে পারি না। অনেকে ফ্রিতে হজের চেষ্টা করি, আর ফ্রিতে হজের পরে জিজ্ঞাসা করি যে হুজুর আমার কুরবানিটা ফ্রি হবে কিনা। সত্যি বলছি, হজ তো ফ্রি হইলে হলো, 1500-1600-1800 টাকা ফ্রি করে দিলাম, যাই হোক আল্লাহ করলো তাদের পক্ষ থেকে হলো কিছু ভাইদের, তারপর আবার জিজ্ঞাসা যে আমার কুরবানিটা ফ্রি হবে কিনা 300 টাকা। আচ্ছা চা কুরবানি 350-400 কোথাও এর কমে হয় কিনা, 250-তে হয় কিনা, কোথাও 300-তে হয় কিনা, এই খোঁজ খবর। কত মানে পয়সার অভাব দেখেন বা মনের অভাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করতে পারছেন, তিনি দাওয়াত করতে পারতেন না? খাতনার দাওয়াত করতে পারতেন না? আর জন্মদিবস আর মৃত্যু দিবস আর ওই কেউ মারা গেছে তার জন্য কোরআন খানি ইসালে সব এসব করতে পারতেন না? না, সুতরাং এসব নেই। বাকি কথা হলো যে কোনো জায়েজ মহাব্বত বাড়ার জন্য, ভালোবাসা সম্প্রীতি বাড়ানোর জন্য, যে মাঝে মাঝে ডাক্তার সাহেব দাওয়াত দেবেন, ডাক্তার সাহেবকে মাঝে মাঝে দাওয়াত দেবেন, মাঝে মাঝে ইঞ্জিনিয়ার সাহেব দাওয়াত দেবেন, তাকে আপনি দাওয়াত দেবেন, এইভাবে একে অপরকে জুমার দিনে এখান থেকে নিয়ে কিছু ভাইকে নিয়ে গেলেন, তবে বেছে বেছে নয়। আবার অনেকে কিন্তু বেছে বেছে চেহারা চেনে চেনে নিয়ে যায় যে কে আমাকে বেশি খাওয়ায় তাকে খাওয়াবো। তবে হ্যাঁ, যে খাওয়ায় তাকে খাওয়িয়ে বদলা দিতে হবে, এটা একটা কথা আছে। যে ব্যক্তি নিজে প্রথম খাওয়াইতে পারে না, সে কমের পক্ষে যার কাছ থেকে খাওয়ায় তাকে বদলা দেওয়ার হুকুম আছে, এই হাদিস আছে বলি, সময় শেষ হতে যাচ্ছে। ভালোবাসা বাড়ানোর জন্য, মুসলিম ভাইদের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য দাওয়াত দেওয়া ভালো কাজ, ভালোবাসা মুসলিম হিসাবে। এই জন্য নয় যে এর কাছ থেকে ধার খরচ বেশি পাবো, এই লোকটিকে যদি দাওয়াত টাওয়াত দিতে পারি না, ব্যবসায় অনেক টাকা পয়সা আছে, সুতরাং যখন তখন আমাকে ধার খরচ দিতে পারবে, দরকার হলে 10,000-20,000 টাকা ভিসা কিনবো, এই ভাই 10,000 টাকা দাও দিয়ে দিবে, একে যদি খাইয়ে খাইয়ে মোটা করে রাখি তাহলে, না এরকম না। বিবাহের একটি সুন্নাত হচ্ছে ওয়ালিমা, এটা কি বরের পক্ষ থেকে কন্যার পক্ষকে দাওয়াত করে খাওয়ানো? এই ওয়ালিমার সুন্নাত তরিকা দয়া করে জানাবেন। ওয়ালিমা ছেলের পক্ষ থেকে, জি বরের পক্ষ থেকে ওয়ালিমা হবে, এবং ওয়ালিমা যে বর, বরের আশেপাশে যত লোককে দাওয়াত দিতে পারে তার পক্ষে সম্ভব খাওয়াবে, যত লোক জনকে দাওয়াত দিতে পারবে, সচ্ছল অসচ্ছল গরিব দুঃখী সুখী সবাইকে দাওয়াত দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারুত তামে তামিল ওয়ালিমা, ওই ওয়ালিমা হচ্ছে জঘন্য ওয়ালিমা, যাতে ইউদ আলাহাল আগনিয়া, যদি পয়সাওয়ালাদেরকে ডাকা হয় শুধু আর গরিবদের দাওয়াত না করা হয় তাহলে হচ্ছে জঘন্য ওয়ালিমা। তাহলে বোঝা গেল যে ওয়ালিমার দাওয়াত দিবেন গ্রামবাসী, গরিব দুঃখী সুখী সবকে ডাকবেন, শুধু চেহারা দেখে দেখে পয়সা দেখে দেখে ডাকবেন না। কারণ আমাদের দেশে তো আবার এখন হোটেল সিস্টেম করেছে, তাই না? কি কি পাচ্ছে টেবিলে বসে বসে লিখছে, কত টাকা দিল, কি গিফটটা দিয়ে গেল, আর কে দিল না, ওই লিস্টটা রাখলো যাতে করে আগামীতে ওদের বাড়িও যদি দাওয়াত হয় তাহলে ও যেমন পরিমাণে দিয়েছে তেমন পরিমাণ আমিও দেবো। শুরু করেছে না করেনি? হোটেল, এই তো সিকোর হোটেল, সিকোর হোটেলে যেমন বিল দিবেন তেমন খেতে পাবেন আপনি, তো ওই রকমই হোটেলে গেলি। এই ওয়ালিমা নয়, এটি ওয়ালিমা নয়, ওয়ালিমা আল্লাহর ওয়াস্তে খাওয়াইতে হবে, এবং এটি হচ্ছে মুসলিম ভাইদের, এলাকার মুসলিম ভাইদের হক, বরের ওপর যথাসাধ্য খাওয়াবে যতটা তার পক্ষে সম্ভব। এবং এই ওয়ালিমার সুন্নাত তরিকা হচ্ছে যেই দিন বর কন্যার দেখা সাক্ষাৎ হবে, যেই দিন বাসর হবে সেই দিন সকালবেলা, যেই রাতে বাসর হবে বা যেই দিনে বাসর হবে সেই দিনে বা সেই রাতের সকালে ওয়ালিমা দেওয়া হচ্ছে সুন্নাত। মাসলা বলা হয়ে গেছে যে শক করে জায়েজ নয়,
যদি এক রুমে থাকতে বাধ্য হন সেটা আলাদা কথা, কিন্তু একসাথে খেতে কি বাধ্য? খেতে বাধ্য, কেন খাবেন? দেখেন, একটা আল্লাহর শত্রুর সাথে যখন খাওয়া দাওয়া করবেন তখন একটা যে ঘৃণা আর একটা যে অরুচি হওয়া উচিত সেটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে একাকার হয়ে যাবেন, তখন তার সাথে ভালোবাসা মহব্বত সবকিছু হয়ে যেতে পারে, যেটা হয়তো অন্য একটা মুসলিমের সাথে নেই, কারণ অপরিচিত সে মুসলিম, তার সাথে রুচি করে খেতে পারবেন না। কিন্তু আল্লাহর শত্রু কাফের সাথে রুচি করে খেতে পারছেন, কারণ রাত দিন তার সাথে ডাল ভাত করে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই জন্য এখানে আপনার ইমান এবং আকিদার বিপদ রয়েছে, যে আল্লাহর শত্রুর উপর ঘৃণা হওয়া উচিত, ঘৃণা না হয়ে ভালোবাসা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যেটি হারাম। সুতরাং আল্লাহ বলেছেন, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যারা তাদের সাথে ভালোবাসা করবে তারা তাদের দলভুক্ত হবে, আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন। সুতরাং এইরকম যাতে না হয়, তো এইরকম অবস্থা যাতে না হয় যে আপনি তাদের সাথে খাচ্ছেন। তবে একটি অবস্থা, আপনি দেখছেন যে এই লোকটি ইসলামের খুব কাছাকাছি, আর একে নিয়ে সাময়িক দুই একবার যদি আমি খাওয়া দাওয়া করি কখনো সাথে নিয়ে, তাহলে আকৃষ্ট হয়ে যাবে আর কলেমা পড়ে নেবে, সেটা ক্ষণিকের জন্য করা যেতে পারে। আর স্থায়ী বছর দুই বছর আছেন আর একসাথে খাওয়া দাওয়া করছেন করছেন, জীবনে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক হলো না, এত ইয়েতিম মুসলমান যে আপনার কাছে দিনের এলমও নেই, আর যাদের কাছে এলম আছে তাদের কাছ থেকে ক্যাসেট বা কিতাব নিয়ে যেয়ে যে দাওয়াত দিবেন তাও দিলেন না, একসাথে খেতে থাকলে জায়েজ না। মৃত মা বাবার নামে বা স্ত্রীর নামে ওমরা হজ, ওমরা হজ, দেখছেন কে বলছে ছোট হজ, কে বলছে ওমরা হজ, এই ওমরা হজ করে দাও, আর বাংলাদেশি ভাইরা হজই করতে চায় না, ওমরার নামে হজ নাই, ওমরা বলবেন শুধু। পাঁচ বছর সাত বছর থেকে গেছে, হজ করেছেন? বলছে হুজুর ওমরা হজ করেছি। আর কেউ বলছে হুজুর ছোট হজ করেছি। হ্যাঁ, বড় হজ থাক এখন ওর না, ওমরার নাম হজ না, ওমরার নাম ওমরা শুধু। তো ওমরা হজ জায়েজ আছে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে, বাবা হোক মা হোক আত্মীয় হোক স্ত্রী হোক, মৃত যদি হয়, স্ত্রীও মৃত হয় অসুবিধা নেই, মৃত অথবা এমন অসুস্থ যে নিজে ওমরা সম্পাদন করতে সক্ষম নয় দৈহিকভাবে, দৈহিকভাবে বলছি আর্থিক নয়, দৈহিকভাবে নিজে এসে ওমরা সম্পাদন করতে পারবে না অথবা হজ সম্পাদন করতে পারবে না, বেঁচে আছে অথবা মৃত, এই দুই শ্রেণীর লোকের বদল চলবে ওমরা এবং হজ, ওমরা হোক অথবা হজ হোক চলবে। আর যারা জীবিত সুস্থ দৈহিকভাবে, সুস্থ দৈহিকভাবে নিজে এসে সম্পাদন করতে পারবে কিন্তু অর্থ নেই পয়সা নেই, যেমন আপনার স্ত্রী, পয়সা আপনি তো চলে এসেছেন কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আসা সম্ভব নয়, এখন আপনার স্ত্রী নতুন স্ত্রী মাশাআল্লাহ বিয়ে করে এসেছেন মাত্র, আর এখন ওমরা করতে যাবেন, প্রথম ওমরা নিজের স্ত্রী, ভালোবাসার প্রদর্শনী, তো এই জায়েজ নয়, এটি বিদাত, এর কোনো প্রমাণ নেই। সুস্থ ব্যক্তি যারা নিজে দৈহিকভাবে সক্ষম ওমরা করতে অথবা হজ করতে তার বদল চলে না, সুস্থ ব্যক্তি রোজা চলে, যে আপনার স্ত্রী বলে যে দেখো আমার রোজা রাখতে খুব কষ্ট হয়, তোমার মা খুব খাটায় আমাকে সারাদিন কাজ করতে হয় তো রোজা রাখতে খুব কষ্ট হয়, তো আমার বদল রোজাটি তুমি করে নিও সৌদি আরবে, বড় বাবু হয়ে বসে আছো, আট ঘন্টা ডিউটি কর, আর তো কাজ কাম নেই, তো সওয়াল মাসে তুমি আমার কাজাটি করে নিও, চলবে? চলবে না, তাহলে ওমরা কি করে চলবে? যেমন রোজা চলবে না, বদল সুস্থ ব্যক্তির পক্ষ থেকে ওমরা চলবে না। তবে কোনো ব্যক্তি যদি মরে যায়, রোজা ছিল আর তারপরে রোজা রাখতে পারেনি, মারা গেছে, রোজা থেকে গেছে, তাহলে সামান্য হলে আত্মীয় স্বজনরা রোজা রাখবে, বদল রোজা আছে, কিন্তু মরে যাওয়া ব্যক্তির। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসে আছে আগে থেকে, তা হচ্ছে অমুসলিম দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম বসবাস করে, সেই দেশে অবস্থান করা, সেই দেশে বসবাস গ্রহণ করা, সেই দেশে চলে যাওয়া হিজরত করে, এর হুকুম কি শরীয়তে, জায়েজ না জায়েজ নয়? বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, সেই দেশ ছেড়ে দিয়ে চলে যাবেন কোনো ইউরোপের কোনো দেশে, আমেরিকা কানাডা চলে যাবেন, অন্য কোনো অমুসলিম দেশে চলে যাবেন, এটি শরীয়তে কেমন? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকালকার জামানায়, কারণ একটু অল্প শিক্ষিত হলেই ওর প্রথম স্বপ্ন হচ্ছে ইউরোপ আমেরিকা চলে যাওয়া, কাফের দেশে চলে যাওয়া, সেখানে গেলে বেশি আরাম পাব, সেখানে গেলে বেশি পয়সা অর্জন করতে পারবো, সেখানে গেলে দুনিয়া পাবো ইত্যাদি। আর যারা বেশি পড়াশোনা করতে পারেও নি তারাও তাদের পেছনে পেছনে ছুটেছে, যারে পড়াশোনা তো করতে পারিনি তো আমরা এত পিছিয়ে থেকে যাব, পয়সার ক্ষেত্রে তো কিছু এগোতে হবে, সুতরাং তারাও যা হোক না কেন, আর যেইভাবে হোক না কেন, যা করতে হোক না কেন, সেখানে গিয়ে সে মদের বোতল তুলে দিতে হোক কাস্টমারকে, মদের দোকানে চাকরি করতে হোক, সোরের গোস্ত পরিবেশন করতে হোক হোটেলে, আর এই হচ্ছে সেখানকার হোটেল, পশ্চিমা দেশগুলির হোটেলে এই দুটি জিনিস হচ্ছে প্রধান খাদ্য,
তো এসব কাজে অধিকাংশ অশিক্ষিত সমাজ চলে যাচ্ছে। শিক্ষিত সমাজ যদিও হয়তো এইসব কাজে যায় না, কিন্তু সেখানে যায় স্বামী স্ত্রী একসাথে কাজ করতে হবে, কারণ ডলারে আই ইনকাম, পাউন্ডসে আই ইনকাম। সুতরাং এখানে কোনো রকমের ঘাটতি রাখতে হবে না, আমার একা কাজ করে হবে না, আমার স্ত্রীও কাজ করাতে হবে। ছেলে মেয়েদের দেখাশোনা কে করবে? তার জন্য বুড়ো মা বাবাকে নিয়ে যায়, মা বাবাকে কখনো নিয়ে যেত না যদি এই গরজ না থাকতো। শুনে রাখেন একটি কথা, এদের অধিকাংশ লোকেরা মা বাবাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে এই জন্য উঠিয়ে নিয়ে যায় যে তাদের ছেলে মেয়েগুলো দেখাশোনা করতে হয় বাড়িতে, আর তারা স্বামী স্ত্রী অবাধ মেলামেশায় সেখানে চাকরি করবে। আর এমনও চাকরি করে যে স্বামী স্ত্রীতে মাসকে মাস দেখা সাক্ষাৎ হয় না, একজন নাইট ডিউটি করে আর একজন ডে ডিউটি করে, দেখা সাক্ষাৎই হয় না। 10 মিনিটের জন্য কোনোদিন দেখা সাক্ষাৎ হলেও সেখানে কথা বলার সুযোগ নেই, ক্লান্ত হয়ে আসে, যে ডিউটি করে আসে সে ক্লান্ত থাকে। এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কত যে খারাপ হয়েছে, আর এইরকম কত ঘটনা আমাদের পকেটে রয়েছে সত্য ঘটনা। তার একটি ঘটনা হচ্ছে যে এখানে এক লোক ছিল, সে বিয়ে করে চলে যায়, স্বামী স্ত্রী দুজন পশ্চিমা দেশে চলে যায়, যাওয়ার পরে দুজন এইরকমই ডিউটি করে, একজন নাইট শিফটে ডিউটি করে, একজন দিনে ডিউটি করে, দেখা সাক্ষাৎ তেমন হয় না। ওর স্ত্রী যেই সময় ডিউটি করে ওই সময় ডিউটিতে এক ইউরোপিয়ান থাকে, ওর সাথে ওর প্রেম হয়ে যায়, একে তো দেখা সাক্ষাৎ হয় না স্বামী স্ত্রীতে, তারপর আবার প্রেম হয়ে গেছে অন্যের সাথে। আর কি স্বামীকে ভালোবাসে? স্বামীর সাথে কোনো সময় যদি 10 মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয়, ওই ডিউটিতে একজন যাচ্ছে চলে যাচ্ছে বিদায় হয়ে, আর একজন ঢুকছে বাসাতে, এই অবস্থায় কথা ভালো করে বলে না, এই করে আপোষে শত্রু, তার কত কি ঘটনা হয়ে শেষে তাদের তালাক হয়ে গেছে, আর ওই খ্রিস্টানের সাথে এই মহিলা মুসলমান বেরিয়ে চলে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন, এইরকম বহু ঘটনা রয়েছে। হাদিস ওয়ালা হারাজ, যদি আজকে কোরআন হাদিসের বক্তব্য না করে যদি কিস্সা কাহিনী বর্ণনা করি, যে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে উপমহাদেশ থেকে যেসব লোকেরা পশ্চিমা দেশে চলে যাচ্ছে তাদের দশা কি, তো বলে শেষ করা যাবে না। তো সেদিকে না গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এ সম্পর্কে কি বলেছেন তা আপনাদেরকে শোনাই। সুরা নেসা আয়াত নম্বর 97, 98, 99, 100, এ পর্যন্ত এই মাসলাগুলি আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন। বিশেষ করে আয়াত নম্বর 97 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয় যেসব লোকেরা নিজের ওপর জুলম অত্যাচার করেছে, কিসের মাধ্যমে? অন্যায় করে, গুনহার কাজ করে, নিজের উপর জুলম করা মানে গুনহার কাজ করা, আর অন্যের উপর জুলম করা সেই ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি, মারধর করলো, আত্মসাত করলো, বেইমানি করলো, খুন করলো, এগুলো হচ্ছে অন্যের উপরে জুলম করা গুনাহ। আর নিজের উপরে নিজেই জুলম করা হচ্ছে যে কোনো গুনাহ, যে নামাজ পড়ে না সে নিজের উপরে জুলম করলো, যে মদ খেলো নিজের উপরে জুলম করলো, জি যে মদের দোকানে চাকরি করলো, শরীরের গোস্ত পরিবেশন করলো, যে কাফের দেশে বসবাস গ্রহণ করলো, সে নিজের উপরে জুলম করলো। আল্লাহ বলছেন যালিমি আনফুসহিম, যারা নিজের উপরে জুলম অত্যাচার করেছে, নিজে নিজের উপরে জুলম অত্যাচার করেছে, তাদেরকে যখন ফেরেশতারা মৃত্যু দান করবে, তাওয়াফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ যখন তাদের আত্মাগুলি গ্রহণ করবেন, তখন ফেরেশতাগণ ওই অমুসলিম দেশে বসবাসকারী মুসলিমদের, যারা কাফেরদের মাঝে বসবাসের জন্য দিনকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বাধা পেয়েছে, প্রতিষ্ঠা করতে পারেনি, হারাম খেতে বাধ্য হয়েছে, শরীর গোস্ত খেতে বাধ্য হয়েছে, মদ খেতে বাধ্য হয়েছে, মদের দোকানে চাকরি করতে বাধ্য হয়েছে, শরীর গোস্ত খেতে বাধ্য হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে নিজের ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাতে পারেনি, মেয়েরা বেহে আবে পর্দা হয়ে গেছে, মেয়ে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে, জালিমি আনফুসহিম, এইভাবে যারা নিজের উপরে জুলম করেছে, তাদের যখন মৃত্যুর সময় আসবে, তাওয়াফাতুমুল মালায়েকাতু জালিমি আনফুসহিম, পালু ফেরেশতারা বলবেন, ফিমা কুনতুম, তোমাদের কি অবস্থা ছিল, এমনটা কেন, কি করেছিলে এখানে এসে, ইউরোপে এসে, বাংলাদেশ ছেড়ে, ফিমা কুনতুম, কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তোমার মেয়ের খবর কি, মেয়ে চলে গেছে খ্রিস্টানের সাথে বেরিয়ে, এখানে তুকবাইতে এক লোক থাকতো, তুকবাতে খবর তুকবাই থাকতো, দুই মেয়ে নিয়ে ইউরোপ চলে যায়, তুকবাই এত সুন্দর ইসলামিক রাষ্ট্রে চাকরি ছেড়ে দিয়ে, হালাল রুজি ছেড়ে দিয়ে চলে গেল ইউরোপে, যাওয়ার পরে দুই মেয়েকে কলেজে ভর্তি করলো, দুই মেয়ে দুই খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে, জি বাঙালি, 5-7 বছর আগে ঘটনা, আমি দামে মাসার পরে এই ঘটনা আমার কাছে
টেলিফোন আসলে এই অবস্থা। স্বামী স্ত্রী দুজনে, আর নেই কোনো ছেলে নেই, মেয়ে দুটো খ্রিস্টানের সাথে গেছে, হার্ট অ্যাটাক দুজনের, আল্লাহু আকবার, দুনিয়ার আজাব। আখেরাতে যে কি আছে তা শোনেন, এ তো দুনিয়ার আজাব যে মেয়ে দুটো খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল কাফের দেশে যাওয়ার কারণে। আখেরাতের আজাব মৃত্যুর মুহূর্তে ফেরেশতা কি বলবেন, কালু ফিমা কুনতুম, কি ব্যাপার, কি জন্য লন্ডন গিয়েছিলে, কি জন্য ফ্রান্সে গিয়েছিলে, কি জন্য আমেরিকা কানাডা গিয়েছিলে। তখন তারা বলবে, আর ওখানে কেন বসবাস করেছিলে, তারা বাহানা করবে, এদিক সেদিক ওজোর পেশ করবে, বলবে কুন্না মুস্তাজাফিনা ফিল আরদ, আমরা এসব দেশে এসে অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলাম, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম, মুস্তাজাফিনা ফিল আরদ, যে দেশে যে জমিনে গিয়েছিলাম, যে ভূমিতে গিয়েছিলাম, সেখানে আমরা দুর্বল অসহায় সংখ্যালঘু ছিলাম, সেজন্য দিন পালন করতে পারিনি, নামাজ পড়তে পারিনি, মসজিদ পাইনি, আজান জীবনে শুনতে পাইনি, মেয়েদের পর্দা করাতে পারিনি, আমার স্ত্রীকে পর্দা করাতে পারিনি, অবাধ মেলামেশা করতে হয়েছে, আমার মেয়েকে সাবালিকা মেয়েকে আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে হাত মিলাতে হয়েছে। একজন জার্মানে থাকে লোক, সে কয়েক বছর আগে হজের মৌসুমে আমার সাথে দেখা, আরবিয়ান, সে স্ত্রীকে পর্দা করে নিয়ে এসছে, হজের স্বামী স্ত্রী বসে আছে, এমন এক জায়গায় সফর করছি বাসে মক্কা থেকে, ঠিক আসছি মেনার দিকে, মেনা আসতে ভিড়ে হজের দিনে 5 ঘন্টা লেগেছে, এই 5 ঘন্টায় সে পাশে আমার সিটে বসে কথা বলতে লাগলো, জার্মান থেকে এসছে, সেখানকার পর্দা মাথার উপরে, এর আগে বলেছি কিন্তু, মাথার উপরে ছোট্ট একটা স্কার্ফ বা রুমাল, যাই হোক পর্দা তার মোটামুটি একটা ভালো আছে। তারপরে সে কি বলছে শোনেন, দাড়িওয়ালা মানুষ, দাড়িওয়ালা লোকের ইমান পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকা গিয়ে কেমন বিকৃত হয়ে যায়, তাহলে বাকি লোকের ইমানের অবস্থা কি শোনেন। সে বলছে যে ইউরোপ আমেরিকায় বসবাস করলে, আমরা যেসব দেশে আছি সেসব দেশে বসবাস করলে আমার স্ত্রী অন্যের সাথে হাত মিলাতে বাধ্য, এই কথা শোনেন। এই দাঁড়িয়ে নিয়ে একজন আরবিয়ান, তার আসল বাড়ি সিরিয়া অথবা কোনো দেশে, এইসব দেশে বা আলজেরিয়া, সেখানে যাওয়ার পরে কেমন ভাবে তার মন মেজাজ ইসলামিক মেজাজ থেকে বিকৃত হয়ে ইহুদি খ্রিস্টানের মেজাজ হয়েছে, হাত মেলাতে বাধ্য, সেখানে যদি হাতে হাত না মিলায় আমার স্ত্রী তাহলে অভদ্র বলবে, সেই জন্য মিলাতে বাধ্য। তো দেখেন উত্তরটা এরকমই না, যে তোমরা এরকম কেন করেছিলে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তখন জবাব দিবে কুন্না মুস্তাজাফিনা ফিল আরদ, ওই সব দেশে আমরা অসহায় দুর্বল ছিলাম, সংখ্যায় শতকরা 2-3 জন ছিলাম। আল্লাহ পাকের ফেরেশতাগণ তখন কি বলেন, কালু আলাম তখন আরদুল্লাহ ওয়াসিয়া, হ্যাঁ অসহায় ছিলে ইউরোপ আমেরিকা গিয়ে, আল্লাহর জমিন প্রশস্ত ছিল না, পৃথিবী কোষাদা ছিল না, আর অন্য কোনো দেশ ছিল না, মুসলিম দেশ ছিল না, যেখানে চাকরি করতে, যেখানে বসবাস করতে, যেখানে থাকতে, আলাম তখন আরদুল্লাহ ওয়াসিয়া ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে যেতে, সেখানে বসবাস গ্রহণ করতে, তোমার দিনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, যারা কাফের দেশে সংখ্যাগরিষ্ঠ কাফেরদের মাঝে বসবাস করে ইমানকে হারিয়েছে, নেক আমলকে হারিয়ে পাপে লিপ্ত হয়েছে, তাদের ঠিকানা, তাদের বাসস্থান কি, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, তাদের পরিণাম খুব খারাপ, স্বয়ং আল্লাহ পাক বলছেন ওয়াসাআত মাসীরা। এই হাদিসের ব্যাখ্যায় যে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের চাচা, তার ছেলে, বর্ণনা করছে আন্না উনাসাম মিনাল মুশরিকিন, বুখারী শরীফের হাদিস। এই আয়াতের শানে নুজুলে বা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কিছু মুসলমান কানু মাল মুশরিকিন, এরা বসবাস করত মুশরিকদের এলাকায়, মুশরিকদের গ্রামে, কাফেরদের গ্রামে, কাফেরদের এরিয়াতে বসবাস করত। ইউকসেরুনা বা ইউকাসেরুনা সওয়াদ আল মুশরিকিন, কাফেরদের গ্রামে কাফেরদের এলাকায় যদি মুসলিম বসবাস করে তো এমনি জানা আছে এই গ্রামটি হচ্ছে কাফের গ্রাম, খ্রিস্টান গ্রাম, ইহুদি গ্রাম, তাহলে ওই মুসলিম শতকরা 10 জন বা 5 জন মুসলিম থাকলে বলবে না যে এখানে মুসলিমও আছে, বা বোঝাও যাবে না হয়তো, এতে সংখ্যা যেন বৃদ্ধি করলো কাফেরদের, গ্রামের সংখ্যা বাইরে থেকে লোক গণনা যখন করবে বাড়ির সংখ্যা, তখন মুসলিম বাড়িগুলো ওই ভাবে যে যখন খ্রিস্টান গ্রাম, খ্রিস্টান এলাকা, তখন এরাও হয়তো খ্রিস্টান, বা ওখানে বাইরে থেকে কোনো লোক দেখলে তো এত সংখ্যক লোক বাস করে আর এটি হচ্ছে খ্রিস্টান এরিয়া, খ্রিস্টান গ্রাম, তাহলে খ্রিস্টানদের সংখ্যা বাড়াইলো। ইউকাসেরুনা সওয়াদ আল মুশরিকিন, মুশরিক, পৌত্তলিক, অগ্নিপূজক, মূর্তি পূজক, এদের সংখ্যা বাড়ালো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করছেন, আর যখন ওই এলাকায় যাবেন ইসলামের দাওয়াত নিয়ে বা জিহাদ ফি সাবিল উদ্দেশ্যে, তখন মুসলিম মুজাহিদিনরা দেখবেন যে এখানে কত সংখ্যা রয়েছে, ওখানে বাছাই করে বোঝা যাবে না যে কজন এখানে মুসলমান আছে না আছে এই কাফেরদের মাঝে। ফায়াতিস সাহম, যুদ্ধ যখন চলছে তো অনেক সময় তীর এসে, মুসলিমদের তীর এসে যখন ওই কাফেরদের এরিয়াতে পড়লো, এলাকায় পড়লো, ওখানে শতকরা দশজন যে মুসলিম বাস করে তাদের উপরে এসে পড়লো, আহত হলো বা নিহত হলো কাফের, তার সাথে সাথে মুসলিমও নিহত হলো আহত হলো। ফায়ুরমা ফায়ুসিব আহাদাহুম, ওই মুসলিম যারা ওই মুশরিকদের মাঝে বাস করে তাদেরকে লাগলো, ফায়াক্তুলু আও ইয়াদরিবু, হয় আহত হলো না হয় নিহত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মরে ফানজালাল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, কাফেরদের গ্রামে কাফেরদের শহরে কাফেরদের এলাকাতে যারা বসবাস করলো তারা নিজের উপরে জুলম করলো, তাদের এই অবস্থায় যখন ওয়াফাত হলো ইন্তিকাল হলো তখন ফেরেশতাগণ তাদেরকে আল্লাহ নবীর জামানার সাহাবায়ে কেরাম হইতো তারা জি আল্লাহ রসুলকে দেখে যদি মুসলমান হয়ে থাকেন, আর যদি দেখে নাও মুসলমান হয়ে থাকেন, শুনে শুনে মুসলমান হয়ে থাকেন আর না এসে থাকেন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ, তবু আল্লাহ নবীর জামানার মুসলিম, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এই আয়াতে যে ফেরেশতাগণ তাদেরকে শাসানিমূলক জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার, তোমরা কাফেরদের গ্রামে কেন বসবাস করেছিলে, আমরা দুর্বল অসহায় ছিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, হিজরত করে কেন মদিনা চলে আসনি, যে এলাকায় মুসলিমরা আছে সেই এলাকায় কেন চলে আসনি, তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তো এই অমুসলিম দেশে বসবাস সম্পর্কে এই আয়াত এবং এই আয়াতের সানে নজরুল বুখারী শরীফের হাদিসটি শুনলেন। আরেকটি হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি অভিযান পাঠিয়েছিলেন, অভিযান মানে এমন একটি সেনা দল বা মুজাহিদিনদের দল যেই দলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতেন না, সারিয়া বলে আরবি ভাষায়, এই অভিযান পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস আমগোত্রের দিকে। কিছু লোকেরা কলেমা না পড়ে সিজদায় পড়ে গেল, দেখাতে চলো যে আমরা সিজদায় পড়ে গেলাম তার মানে আমরা মুসলমান, বলছেন ফাতাসামা নাসুম বিসুজুদে ফাসরাফিহিমুল কাতল, সাহাবাই কেরামরা যারা গিয়েছিলেন এই অভিযানে তারা ভাবলেন যে এরা জীবন বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য সিজদায় পড়ে গেছে, কারণ এলাকা সব কাফের এলাকা অমুসলিম এলাকা, এরা তখন জিহাদ শুরু করে দিয়েছেন, এর মধ্যে এরাও হত্যা হয়ে গেল। ফাবালা গাজা আলিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছিল যে কিছু লোক এরা মুসলমান ছিল কিন্তু কাফেরদের এলাকায় বসবাসের জন্য সাহাবারা বুঝতে পারেননি, তাদেরকে হত্যা করে ফেলেছেন। ফামার আলহম বে নিসফিল আকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিয়াত মানে রক্তপণ দিতে বললেন কিন্তু অর্ধেক, একজন মুসলিমের রক্তপণ হচ্ছে একশোটি উট, একজন মুসলিমকে যদি ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক ভুল করে হোক, যদি হত্যার বদল হত্যা না নেয় ইচ্ছা করে হয়, ইচ্ছা করে খুন করেছে কিন্তু হত্যার বদল হত্যা নেবে না মাফ করে দিল, তাহলে রক্তপণ দিয়াত নিতে পারে, দিয়াত হচ্ছে 100টি উট, আর অর্ধেক দিয়াত হচ্ছে 50টি। তাহলে কাফের এলাকায় বসবাসের জন্য নবী সাল্লাম কি করলেন, অর্ধেক দিলেন রক্তপণ দিয়াত, ফুল পুরো 100 উট তারা পেল না বা তাদের আত্মীয়রা পেল না। ওয়াকাল, তারপরে নবী সাল্লাম কি বলেছিলেন তাই শুনেন, যে কাফেরদের মাঝে বসবাস করা কেমন অন্যায় কাজ, বললেন আনা বারি উম্মিন কুল্লে মুসলিম, আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছি, আমার ওই সব মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নেই, বারি বারি মানে সম্পর্ক ছেদ করা, সুরা বারাআত সুরা তওবার একটি নাম হচ্ছে সুরায় বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা এই সুরার নামই হচ্ছে বারাআত মিনাল্লাহি ওয়া রাসূলি, আছে না প্রথম আয়াতি হচ্ছে বারাআত মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সম্পর্ক ছেদের ঘোষণা, ইলাল্লাযিনা আহাদু মিনাল মুশরিকিন মুশরিকদের সাথে, ইন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলু, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছে, আর আপনি ঘোষণা করবেন না, আল্লাহ ঘোষণা করছেন তার রাসূল ঘোষণা করছেন, আপনি ঘোষণা করবেন না তাদের মাঝে বাস করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি কি বললেন, আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, ইয়াকিমু বাইনা আযহরিল মুশরিকিন, যারা মুসলিমদের মাঝখানে বসবাস করবে, কি অমুসলিমদের মাঝখানে, কাফেরদের মাঝখানে, মুশরিকদের মাঝখানে বসবাস করবে, মুশরিক যে কোন মুশরিক হোক না কেন, আর সেই গ্রামে সেই শহরে সেই দেশে গিয়ে বসবাস করবে। কালো ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা, সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল কেন মুশরিকদের এলাকায় বসবাস করলো কাফেরদের মাঝে, তাতে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন খবরদার, লা তারায়া নারাহমা, যাতে করে একজন অপরের বাড়ির আগুন না দেখতে পায়, এত দূরে বাস করবে তোমরা, একজন
অপরের বাড়ির আগুন যাতে না দেখতে পায়। একজন মানে মুসলিম আর একজন হচ্ছে অমুসলিম। মুসলিমের বাড়ির আগুন জাতি করে আগুন জ্বলছে, চুলা জ্বলছে, হ্যাঁ ধোঁয়া উঠছে, এটা যাতে করে কোনো অমুসলিম না দেখতে পায়, এত দূরে বাস করো। আর অমুসলিমের বাড়ির চুলা জ্বলছে জানো, কোনো মুসলিম দেখতে না পায় যে ওই যে অমুসলিমের বাড়ি আরও চুলা জ্বলছে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু দাউদ এবং তিরমিজির হাদিস। সামরা বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু দাউদের হাদিস সেটি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিন আর বলেন আম্মা বাদ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জামাল মুশরিকিন ওয়া সাকানা মাহু ফা ইন্নাহু মিসলুহু। যেই ব্যক্তি মান জামাল মুশরিক, যেই ব্যক্তি মুশরিকের সাথে একত্রিত হবে, মুশরিকদের সাথে বসবাস গ্রহণ করবে, এখানে জামাল মুশরিক মানে শুধু বাড়ি তৈরি করা নয়, এমন কি স্বেচ্ছায় আপনি রুমমেট হলেন কোন মুশরিকের, যেটা অনেক ব্যাচুলার এখানে এসে হচ্ছে, হচ্ছে না দেশি বলে, বাংলাদেশি হিন্দু বা খ্রিস্টান, হ্যাঁ বা অন্য কেউ হোক না কেন, কাদিয়ানি হোক না কেন, সব মুশরিক কাফের, তার সাথে আপনি রুম নিচ্ছেন ভাষার ভিত্তিতে, ন্যাশনালিটির ভিত্তিতে, অথবা ইন্ডিয়ার অথবা অন্য কোন দেশের, দেশি বলে আপনি একসাথে বসবাস করছেন, একসাথে খাওয়া দাওয়া করছেন, এটি হচ্ছে মান জামাল মুশরিক, যে ব্যক্তি মুশরিকের সাথে একসাথে হবে, বাড়ি বাঁধক অথবা আপনার বসবাস গ্রহণ করুক অস্থায়ীভাবে, না শখ করে নেবেন না, তবে আপনার কোম্পানি যদি বাধ্য করে কোম্পানির ভিলা আর আপনি কোনো উপায় পেলেন না সেটা আলাদা কথা, সেখানে আপনি বাধ্য, কিন্তু আপনি ইচ্ছা করে একসাথে খাওয়া দাওয়া করছেন একজন অমুসলিমের সাথে, একসাথে একই রুমে ঘুমান, একই রুমে থাকেন, আপনি নামাজ পড়বেন, সে পুতুল পূজা করবে, অথবা নাই করুক না কেন, নবী সাল্লাম আপনার সম্পর্কে কি বলছেন যদি এরকম করেন তো, ওয়াসাকান যার সাথে বসবাস করো, ফাইন্নাহু মিসলু, সে তার মতই, সে তার মতই, অর্থাৎ সে যদি ইহুদি হয় ইহুদি, সে যদি খ্রিস্টান হয় খ্রিস্টান, তার মতই। তাহলে অমুসলিম দেশে যারা শখ করে বাস করবে তারা তাদের মতো, অমুসলিম দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেবে তারা তাদের মতোই, ফাইন্নাহু মিসলু। এই দু তিনটি হাদিস শুনাইলাম আর একটি আয়াতে কোরআনই শুনালাম, আশা করি এ সম্পর্কে এতটুকু যথেষ্ট। অমুসলিম দেশে ইচ্ছা করে বসবাস গ্রহণ করা জায়েজ নয়, তবে স্থায়ীভাবে বসবাস জায়েজ নয়, অস্থায়ীভাবে যদি কেউ যায় তাহলে তার হুকুম কি, অবস্থা দেখতে হবে যে কি জন্য সে গিয়েছে, তার উদ্দেশ্য কি, যদি ইসলামের প্রচারের জন্য যায় তাহলে এটি শুধু জায়েজ নয় বরং নেকির কাজ। আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম দেশে গেছে 2 বছর 4 বছর 5 বছর জন্য, চিরকালের জন্য সেখানে বসবাসের উদ্দেশ্য যায়নি, যাবে মুসলিম দেশ থেকে সেই দেশে, যাওয়ার পর ইসলামী দাওয়াত দিয়ে আবার ফিরে চলে আসবে তার দেশে, কারণ তার এবং তার ছেলে মেয়েদের ইমান এবং আমলের হেফাজত করা অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার চাইতে বেশি জরুরি। কথা আমার বুঝতে পারছেন না পারছেন না, আপনি যদি স্থায়ীভাবে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে বসবাস করে থেকে যান তাহলে আপনার ছেলে মেয়েদেরকে অমুসলিম দেশে বিপদে ফেলে দিয়ে চলে আসলেন, আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে ইমান হারিয়ে যাওয়ার বিপদ, ইমান হারিয়ে যাওয়ার বিপদ, কুফরিতে লিপ্ত হওয়ার বিপদ, শিরক বিদাতে লিপ্ত হওয়ার বিপদ, ইসলাম পালন না করতে পারার বিপদ। সুতরাং আপনার ছেলে মেয়েদের হেফাজত আগে করতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে প্রথম বাঁচাও, তারপর অন্যদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। তার ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গেলেও সেখানে অস্থায়ীভাবে গিয়ে থাকতে হবে এবং সেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া হলে আবার ফিরে আসতে হবে। এটি হচ্ছে নেকির কাজ, পড়াশোনা, এমন উচ্চ শিক্ষা নিতে যাচ্ছেন যেটি মুসলিম দেশের নেই, যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। মুসলিম দেশে যদি পড়াশোনার ব্যবস্থা থাকে তাহলে অমুসলিম দেশে পড়াশোনার জন্য যাওয়া জায়েজ নয়, যেমন কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনার, ইঞ্জিনিয়ারিং ওই সব ডিপার্টমেন্ট আছে, কারণ আমি ওখানে দীর্ঘদিন বক্তব্য করতে যেতাম, যেখানে গিয়ে দেখলাম যে ওখানে সবগুলো ডিপার্টমেন্ট আছে পড়াশোনার, আর এখানে হয়তো এমএ অথবা পিএইচডি তে অ্যাডমিশন হয়ে গেছে বাংলাদেশের ছেলেদের, তার এখানকার অ্যাডমিশন ছেড়ে দিয়ে ও পেলো কোথায়, ক্যানাডায় পেলো কোথায়, আমেরিকায় পেলো কোথায়, আর কোনো দেশে পেলো, ইউরোপের কোনো দেশে পেলো, সেখানে চলে গেল শখ করে, এটি জায়েজ নাই। তবে এমন কোন পড়াশোনা যেটি জাতির জন্য জরুরি, আপনার জন্য আপনার জাতির জন্য জরুরি, আর আপনার দেশে সেই পড়াশোনা নেই অথবা অন্য কোনো মুসলিম দেশে সেই বিকল্প পড়াশোনা নেই, তাহলে অমুসলিম দেশে যাওয়া জায়েজ হবে শুধু পড়াশোনার উদ্দেশ্যে, পড়াশোনা শেষ হলে আবার ফিরে আসতে হবে,
চাকরি করবে এবং সেখানকার নাগরিকত্ব নেবে, গ্রিন কার্ড নেবে আর থাকবে, এটি জায়েজ নয়। জি, এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যদি এমন কোন মাল সামান হয় যেটা নেওয়ার জন্য অমুসলিম দেশে যেতেই হচ্ছে, তাহলে যতক্ষণ প্রয়োজন সে প্রয়োজন পুরা করে আপনি আবার মুসলিম দেশে ফিরে আসেন। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা জায়েজ নয়, এটি হচ্ছে শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদেরকে বুঝার এবং তাদের ইমান এবং আমলের হেফাজতের তৌফিক দান করেন, আমিন। বলেন, অর্থ ভুল বিকৃত করেছে যারা আপনাকে বুঝিয়েছে, বা আপনি নিজে কোরআন পড়েন, নিজে কোরআন, এখানে কোরআনে তরজমা আছে, কোরআনে তরজমা নিয়ে নিজে পড়েন। আল্লাহ বলেন যে ওয়াসিলা তলাশ করো, আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা, ওয়াসিলা মানে কি? ওয়াসিলা মানে ব্যক্তি, শোনেন আমার কাছে শোনেন, ওয়াসিলা মানে ব্যক্তি নাই। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আমি তো অর্থ করছি সহিহ অর্থ শোনেন, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর নিকট নৈকট্য লাভের রাস্তা সন্ধান করো। ওয়াবতাগু মানে সন্ধান করো, ইলাইহি আল্লাহর দিকে পৌঁছার জন্য আল কুরবাত নৈকট্যের ব্যবস্থা, আর এই নৈকট্যের ব্যবস্থা হচ্ছে তিনটি, আল্লাহর নৈকট্য লাভের ব্যবস্থা হচ্ছে তিনটি, শুনে রাখুন, মুখস্থ রাখুন, প্রশ্ন করেছেন তো। একটা হচ্ছে ইমান, আপনি মুসলমান হন, কাফের হয়ে থাকলে আল্লাহর নৈকট্য লাভ হবে না কোনোদিন, শিরিক করবেন, মাজারে গিয়ে সেজদা করবেন, কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ হবে না, মুমিন হইতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। দুই নম্বর হচ্ছে নেক আমল, সৎ আমল, বুঝলেন, সৎ আমল, নেক আমল কে আপনি ওসিলা বানান, দুই রেকাত নামাজ পড়েন আর বলেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। হ্যাঁ, এটা রোজা রাখেন, নফল রোজা রাখেন, যদি আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করে দাও, দুই চার পাঁচশো রিয়াল দান করেন, গরিব মিসকিনকে মসজিদে দান করেন, বলেন আল্লাহ আমি বালা মুসিবতে আছি, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, তাহলে এই যে নেক আমল, দান, খায়রাত, নামাজ, রোজা করলেন, এগুলি হচ্ছে ওসিলা আপনার আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, ইমান আর আমল হইল। আর আরেকটি হচ্ছে জীবিত লোকের দোয়া, আরেকটি হচ্ছে জীবিত লোকের দোয়া, কোন জীবিত লোককে বলেন যে কোন আলেমকে হোক, ভালো আলেম যদি মনে করেন, আমল ভালো তার, বা কোন নেক লোক, কোন মুরব্বী লোক, বাবা মাকে, আপনার আব্বা আম্মা, বাবা আমার দোয়া কবুল হয়, বললেন সৎ লোককে বললেন যে আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি খুব গুনাহগার মানুষ, যেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেয়, অথবা আমার কোনো একটা উদ্দেশ্য আছে আল্লাহ যেন পুরা করে, আপনি একটু আমার জন্য দোয়া করিয়েন। তো এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করা জীবিত লোকের দোয়ার মাধ্যমে, মরা মানুষের দোয়া নয়। আর ওয়াসিলা মানে যেটা বাংলাদেশে বোঝানো হয়েছে দেশি ধর্ম, সেটা হচ্ছে ওয়াসিলা মানে পীর ধরো, ওইটি ইসলামে নেই, এই ব্যাখ্যা ইসলামের নয়। ইসলামের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর নৈকট্য, ওয়াসিলা মানে তাফসির কারগণ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল কুরবা, আল্লাহর নৈকট্য লাভ করা, আর নৈকট্য লাভ হবে ইমান দিয়ে, আপনার ইমান সুন্দর করতে হবে, ইমানের ছয়টি খুঁটি আছে, হয়তো আপনি হয়তো ছয়টি খুঁটি মুখস্থ রাখেন না, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি তো আপনি মুশকিলে পড়ে যাবেন, তা আপনাকে বেশি জিজ্ঞেস করবো না, থাক এখন নতুন আজকে এসছেন। হ্যাঁ, ইমানের ছয়টি খুঁটি ভাই বলে দেন। জি জি, আম্বিয়া কেরামের উপর বিশ্বাস, রসুলগণের, হ্যাঁ জি, তারপর রসুল, আর আখেরাত ছেড়ে দিলেন, আখেরাত, পরকালের প্রতি বিশ্বাস, এই ছয়টি হচ্ছে ইমানের খুঁটি, এই ছয়টি হচ্ছে ইমান, এই ইমানের মাধ্যমে আল্লাহকে বলতে পারো রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ দোয়া শিখেছেন, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবান, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমি মুমিন হয়েছি, আল্লাহ মুসলিম হয়েছি, আমার গুনাহ যদি মাফ না করো তো কার গুনাহ মাফ করবে, তুমি হিন্দুর গুনাহ মাফ করো, ইহুদি নাসারার গুনাহ মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবান, আল্লাহ শিখাইছে দোয়া, তারপরে ভালো আমল করে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ দুই রাকাত নামাজ পড়লাম, আল্লাহ আল্লাহ আমার ভাগ্য ভালো করো, আমার ভালো চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এই আমলকে ওসিলা বানানো, মাধ্যম বানানো, তারপরে নেক লোকের কাছে দোয়া চাওয়া, ভালো মানুষের কাছে দোয়া চাওয়া, মাতা পিতার কাছে দোয়া চাওয়া, দাদা দাদির কাছে দোয়া চাওয়া, নানা নানির কাছে দোয়া চাওয়া ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, বিপদগ্রস্ত সেটা অবশ্যই, ওটাও জীবিত, ওই জন্য জীবিত যে কোনো মানুষের দোয়া চাও, জীবিত ফকির মিসকিন, ফকির মিসকিন অসহায় দুর্বল, তাদের কাছে দোয়া চাওয়া, এমনকি নাবালক আপনার ছোট বাচ্চা আছে, মাসুম, আপনি গুনাগার আমি গুনাগার, কিন্তু ছোট ছোট বাচ্চাকে বলেন যে দোয়া, বাবা তুমি আমার জন্য দোয়া করো, অবশ্যই তাদের দোয়া কবুল হবে, ছোট ছোট বাচ্চারা যদি দোয়া করে আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ ভালো করে, তাদের দোয়া আল্লাহ শুনে নিতে পারে, তাদের রহম করবে যে আমার আব্বা মরে গেলে আমরা এতিম হয়ে যাব, সেই জন্য বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হবে যে ছোট বাচ্চা না ভালো, ও কোনো গুনাহ করেনি, দশ বছর বারো বছর বয়স, আপনার কত আমার কত গুনাহ হয়েছে, ছোট বাচ্চাকে শেখান দোয়া করতে, সামান্য একটু শরীর খারাপ অসুস্থ বাচ্চাগুলোকে বলেন যে ফোঁক দাও দোয়া করো। জি, অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠানোর প্রমাণ কি হাদিসে আছে? প্রথম কথা হচ্ছে যে ওজুর জন্য কি লজ্জা স্থান ঢাকা শর্ত কিনা, এটি হচ্ছে মাসলা, ওজুর জন্য শর্ত না নামাজের জন্য শর্ত, আপনাকে এই মাসলা দিনের মাসলা জানতে হবে। লজ্জা স্থান আবৃত করা বা শরীর আবৃত করা, এটি নামাজের পূর্ব শর্ত না ওজুর পূর্ব শর্ত? নামাজের পূর্ব শর্ত।
তাহলে নামাজের অবস্থা আর পুরুষের লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, পুরুষের, মহিলাদের ক্ষেত্রে গোটা শরীর। তাহলে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত নামাজের অবস্থায় খোলা যাবে না, যদি খুলে যায় তাহলে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের অবস্থায় নাভির নিচে কাপড় নেমে গেছে আর খুলে গেছে, গেঞ্জি দিয়ে ঢাকা থাকলে অসুবিধা, হয়তো লুঙ্গি নেমে গেছে, পাজামা নেমেছে, কিন্তু গেঞ্জি দিয়ে পাজামা দিয়ে ঢাকা আছে, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু যদি খুলে যায় বা রানে কাপড় উঠে যায়, হাঁটুর উপরে কাপড় উঠে যায়, তাহলে তাহলে নামাজের জন্য হচ্ছে লজ্জা স্থান আবৃত করা শর্ত। আর ওজুর জন্য না, ওজুর জন্য শরীর ঢাকা না পুরুষের জন্য শর্ত, না মহিলার জন্য শর্ত, তার হাত হাসিল করার জন্য, ওজুর জন্য হোক আর গোসলের জন্য। সেই জন্য শরীরের কাপড় আলাদা করে গোসল করা যাবে, শরীরের কাপড় একেবারে আলাদা করে উজু করা যাবে, এমন কোন দলিল নেই কোরআন হাদিসে যে উজুর জন্য শরীর আবৃত করা শর্ত। ফেকার কিতাবীতে পড়েন যে নামাজের শর্ত হচ্ছে সাতরুল আওরা, মানে লজ্জা স্থান আবৃত করা, এটি উজুর শর্ত না। সুতরাং হাঁটুর উপরে ইচ্ছা করে উঠলে অসুবিধা নেই, আর অনিচ্ছাকৃত উঠলে অসুবিধা নেই। উজুর অবস্থায় হাঁটুর উপরে যদি কাপড় উঠে ইচ্ছা করে তবু অসুবিধা নেই, আর অনিচ্ছাকৃত কোনো অসুবিধা নেই। জি, মা এবং বাবাকে পা ছুঁয়ে সালাম করা হয়, সালাম করা হয়, এটা কি ঠিক? না, পা ছুঁয়ে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মুসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা নেবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমানরা। আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন যে সব জিনিস দেখা হারাম তা দেখার পর যদি প্রকাশ না করি তাহলেও কি গুনাহ লেখা হবে? যেটা দেখা হারাম দেখলেন এটি হচ্ছে গুনাহ, যেটা দেখা হারাম দেখলেন এটি হলো গুনাহ, আর প্রকাশ করলে, গুনার কথা প্রকাশ করলে আরেকটা হারাম কাজ করলেন, ডবল হারাম হইল, দুটো নিষিদ্ধ কাজ করলেন। এক হচ্ছে গুনাহ করা, গুনাহ করাই হারাম, আর দ্বিতীয় হচ্ছে গুনাহ করে গুনাহ প্রকাশ করা। একটি লোক মদ খেয়েছে, গুনাহ করলো, ঠিক না, আর তারপরে বলছে যে আমি মদ খেয়েছি, তাহলে গুনাহ প্রকাশ করলো, যেটা নিষিদ্ধ। একটি লোক ফিল্ম দেখলো, হারাম কাজ করলো, তারপরে সে বলছে আমি ফিল্ম দেখি, তাহলে সে যেন অন্যদেরকে আহ্বান করলো যে ইয়ে তো নামাজ, ইয়ে ফিল্ম দেখে তো আমরা দেখলাম, তো হইল, তাহলে ডবল গুনাহ হইল। জি, পীরদের সম্পর্কে আরেকটি প্রশ্ন এসেছে, যথেষ্ট আলোচনা হয়ে গেছে, এর বেশি আর কি আলোচনা করো, পীরতন্ত্র আপদা মস্তক সব হচ্ছে বিদাত, পীরতন্ত্র হচ্ছে বিদাত, এই পীরতন্ত্র না আসলে কবর পূজা আসতো না। পীরতন্ত্রের হাদিয়া তোহফা তাসাউফ সুফিবাদের তোহফা গিফট উপহার স্বরূপ এই শিরক আর কুফরি কবর মাজার পূজা মুসলিম উম্মতে। পীরতন্ত্র মুছে দেন, কবর পূজা মুছে যাবে। পীরতন্ত্র মুছে দেন আজকে সারা পৃথিবীতে, আর কবর মাজার যেটি পূজা হচ্ছে সেগুলিকে মুছে দেন, আর কি হবে না, শিরক হবে না, কবর মাজার পূজা হবে না। যেমন সৌদি আরবে দেখছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসার পরে পীরতন্ত্র মুছে দিয়েছেন এই দেশ থেকে, আর কবর মাজার যেগুলি ছিল সেগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, আর সাধারণ কবরে পরিণত করেছেন, সবার কবর সমান, কবর কবরের মতো থাকবে, আধা হাত উঁচু থাকবে, তার বেশি উঁচু থাকবে না, পাকা থাকবে না, সাধারণ কবর থাকবে, আলহামদুলিল্লাহ। কোনো জায়গায় কি কোনো শিরকের আস্থা না আছে? নেই, কিন্তু ছিল, এখানেও ছিল। জি, প্রশ্ন করেছেন এক ভাই, ওমর ইবনে আব্দুল আজিজকে পঞ্চম খলিফা কেন বলা হয়? পঞ্চম খলিফা তাকে এই জন্য বলা হয় যে চার খলিফা, খলিফায়ে রাশেদ, খলিফা তো অনেকে ছিলেন কিন্তু খলিফায়ে রাশেদ, খলিফায়ে রাশেদ মানে 100% যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে রাষ্ট্র চালাবার চেষ্টা করেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করেছেন। চারজন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে পঞ্চম খলিফা বলা ওমর ইবনে আব্দুল আজিজকে এই জন্য যে তিনি সেই যুগে তার পূর্বে যেসব বানু উমাইয়ার খলিফারা ছিল তাদের মধ্যে বেশ কিছু জুলুম অত্যাচার ছিল, আত্মসাত ছিল, সরকারি ধন সম্পদ স্টেট তারা নিজের করে রেখেছিল, সবগুলিকে তিনি বাইতুল মালে জমা করে দিয়েছিলেন। তার স্ত্রী যখন একজন রাজার মেয়ে বিয়ে হয়ে আসলেন, তিনি যখন যেই দিন রাজা হলেন বললেন যে তোমার যে গয়না আছে সব বাইতুল মালে জমা করে দাও, এক্ষুনি নিয়ে গিয়ে জমা করে দাও, যা কিছু সম্পদ আছে তুমি নিয়ে এসো, তোমার বাবার বাড়িতে সব নিয়ে গিয়ে দিয়ে দাও, কেন তুমি রাজার মেয়ে, বাদশার মেয়ে ছিলে, আর তোমার বাবা অনেক জুলুম করেছে, কোনটি যে তার হালাল আর কোনটি যে সরকারি মাল আমার জানা নেই, সুতরাং কিছুই রাখবো না আমি। তো খলিফায়ে রাশেদিনদের মতো আবু বকর, উমর, উসমানের পথে তিনি চলেছেন, নবী সাল্লামের পথে তিনি চলেছেন, এই জন্য তাকে খলিফায়ে রাশেদ বলা হয়। জি, যে নিজের নামে উমরা করেছি এর পরবর্তী উমরা কার নামে করব, বাবার নাম বা মা বাবার নামে না স্ত্রীর নামে? ভালোবাসার কথা জমা মসজিদে বলছিলাম, রসুলের সত্যি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার নিজের আমল করে নিজের জন্য করবেন,
এটা হচ্ছে আসল তরিকা। বাকি কথা হলো যদি কোন মৃত ব্যক্তির নামে করতে চান, একটা আপনার করে নেওয়ার পরে দ্বিতীয় তৃতীয় মৃত ব্যক্তির নামে করতে চান, তাহলে নিষেধ নেই, করতে পারে। যদি একবারে বিছানে পড়ে গেছে অসুস্থ রুগ্ন, বিছান থেকে উঠতে পারে না, সে তাকে যদি মক্কা নিয়ে এসে ফেলেও দেন, সে উমরা করতে পারবে না, মুশকিল আছে, তাহলে তার পক্ষ থেকে করতে পারেন, দুই শ্রেণীর পক্ষ থেকে। আর মাশাআল্লাহ যুবতী 18-20 বছরের বিবি গিন্নি আর তার পক্ষ থেকে উমরা করছেন, এগুলি হচ্ছে আবেগের উমরা, এগুলি ইবাদতের উমরা নয়, যে বিদাতি উমরা এগুলি। এইরকম সুস্থ বাবা মা থাকলে তাদের বদল উমরা চলবে না, সুস্থ আছে পয়সা দিয়ে নিয়ে আসেন। আর যদি বলেন যে না আমার তো অত পয়সা নেই, আমার বাবারও পয়সা নাই, তাহলে যতটুকু আছে ততটুকু যাকাত দেয় না আপনার বাবা, চলছে না, ওই রকমই হজ উমরা করবে না, চলবে। আল্লাহ পাক তাকে রোজা দিয়ে আর নামাজ দিয়ে আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আর বাকি হারাম কাজ থেকে বেঁচে থাকা দিয়ে জান্নাত দিবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরকালে বাবা মা পরিবারের সাথে পরিচয় হবে কিনা, জান্নাতে গিয়ে পরিচয় হবে। আর আরেকটি হাদিস দ্বারা জানা যায় মানুষের ইন্তেকালের পরে রুহের জগতে আলামুল আরওয়াহ, আলামে বারজাখ, যেটি বারজাখি যুগে, এই যে মৃত্যুর পরে আর কিয়ামতে উঠা পর্যন্ত এই যে সময়টা আছে সেখানে গিয়ে পরিচয় হবে। গ্রামের লোক সবাই চলে আসবে, জিজ্ঞাসা করবে যে কে কেমন আছে, কে কার কি হয়েছে, তার মধ্যে একজনের কথা জিজ্ঞেস করবে, তখন বলবেন যে ও তো মারা গেছে, আসেনি, বলছে না আমাদের কাছে আসেনি, আল্লাহ আসেনি। ইয়ে বলবে যে মৃত নতুন মরে গিয়েছে, ওখানে রুহ গিয়েছে, বলে আসেনি নাকি আপনাদের কাছে, বলছে না আমাদের কাছে তো আসেনি, আল্লাহ তাহলে চলে গেছে জাহান্নামে, তাহলে সিজ্জিনে চলে গেছে, এলিনে আসেনি। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রুহের জগতে বরজাখী জীবনে একই অপরের সাথে বাবা মায়ের রুহের সাথে সাক্ষাৎ হবে। দাদা দাদি মারা গেছে, বাবা মা মারা গেছে, তারপরে আপনি মারা গেলেন, তাদের রুহের সাথে গিয়ে সাক্ষাৎ হবে। যদি তারাও জান্নাতে গিয়ে থাকে, জান্নাতি ইল্লিনে গিয়ে থাকে, আর আপনিও যদি ইল্লিনে যেতে পারেন, আপনার আত্মাও যদি ইল্লিনে যায়, আর জান্নাতে গিয়ে দেখা হবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কোথায় আছে হাফেজ সাহেবের এই আয়াত, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতাহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, সূরা হাদিদ সূরা তুর, ওয়াল্লাযিনা আমানু যারা ঈমানদার হবে, হ্যাঁ, আর ওয়াত্তাবাতুহুম যুররিয়াতাহুম তাদের সন্তানগুলিও ঈমানদার হবে, নামাজি হবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম তাদের ছেলে মেয়েদেরকে তাদের সাথে লাগিয়ে দেবে, একসাথে রাখবো, আল্লাহ বলছেন আমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলকে আমি নষ্ট করব না, কম করব না। তাহলে একসাথে থাকতে পাবেন বাবা মা আত্মীয় স্বজনের সাথে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনটি ক্ষেত্রে লা ইয়াজকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে স্মরণ করবে না, সেরাতে পুল সেরাতে, যেটাকে আমাদের দেশের মানুষ পুল সেরাত বলে, সেরাতে বিচারের সময়, হেসাবের সময়, আর ইন্দাল মিজান দাঁড়িপাল্লায় যখন ওজন হচ্ছে তখন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সব জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না, যে আমারই কি হবে খোঁজ খবর নাই, এই দাঁড়ি পাল্লায় ওজন হচ্ছে, নেকি বদি ওজন হচ্ছে, আল্লাহ কি হবে আমার মা বা মা আত্মীয় স্বজন কেউ কারো খোঁজ নেবে না, যতক্ষণ রেহাই না পেয়ে জান্নাতে না যাবে ততক্ষণ কেউ কাউকে স্মরণই করতে পারে, ভুলে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ইমামতি করেছেন, মেরাজে ইমামতি করেছেন, যদি বলেন তোর জনসাধারণ কি বুঝবেন, যে আকাশের উপরে ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ একত্রিত করেছেন বাইতুল মুকাদ্দাসে, আর বাইতুল মুকাদ্দাসের মসজিদে তিনি ইমামত করেছেন। যে হ্যাঁ হ্যাঁ, মৃতদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন তা হাজির করে দিতে পারেন, আল্লাহ তখন ইচ্ছা করেছিলেন, সেই জন্য কি বলবেন যে ওলিয়া ওলিয়া জীবিত বা সবসময় জীবিত? আপনাকে আরো বলি, যখন আপনি মাইয়াতকে দফন করে চলে আসেন তখন সাথে সাথে যেমনই ফিরেন ওখান থেকে, তখন মাইয়াতকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয় কিনা? শুনলেন না? শুনলেন না? প্রশ্ন করলে শুনবেন, আর প্রশ্ন করার পর ওইদিকে চুলকাতে থাকবেন, এই কাজ ভালো না, এইটা কাজ আমি পছন্দ করি। প্রশ্ন কি করলেন আপনি? প্রশ্ন উত্তর শুনেন, মৃত ব্যক্তিকে মাইয়াতকে দাফন করে দেওয়ার পরে অতওয়াল্লা আসাবো, সাথী সঙ্গীগণ যেমন ফিরতে লাগে, জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই যখন বসিয়ে দেয়, মনকার নাকি এসে বসিয়ে দেয়, বসায় না বসায় না? বসায়, সবসময় বসে থাকে, ওই সময় বসায়। তারপর ওই সময় যে বসিয়েছে আপনি দেখতে পাবেন, কবরটা খুলে যদি বসে থাকেন, যে আমি একটু বসে থাকবো, দেবো সামান্য ছিদ্র রেখে, কারণ বেশি ছিদ্র রাখলে তো মনকার নাকি হয়তো আসবে না, তো একটু সামান্য ছিদ্র রাখবো, আর দূরবীন দিয়ে আমি দেখবো, দেখতে পাবেন যে উঠাইলো আর মান রাব্বো কা মা দিন ওকা মান্না বিয়োকা করলো, ফেরেশতাগণ কখনো দেখতে পাবেন না। তারপরে এই যে উঠিয়ে বসিয়ে দেওয়া হইলো, এই বসিয়ে দেওয়ার ধরন কেমন আপনি বলতে পারবেন? আসলে কি কবরে বসিয়ে দেওয়া হয়, কেমন করে বসানো হয়, তার ধরন কি? যদি দুনিয়ার মতো হয় তো দুনিয়ার দেখতে পাই, আপনারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি, কবরে যদি দুনিয়ার মতোই বসানো হয় তাহলে কেন দেখতে পাবো, এই চোখে কেন দেখা যাবে না? আর আমাদের প্রত্যেকের ইমান আছে যে কেউ যদি ছিদ্র করে বসে থাকে কখনো দেখতে পাবে না, মরে যাবে কিন্তু দেখতে পাবে না, যে কখন মন কান নাকি রাসূল আর সওয়াল করলো, পাবে দেখতে পাবেন, কিন্তু হইলো আল্লাহ পাক ওই সময় জীবিত করে, সব সময় তো আর তারা জীবিত নেই, তো এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামদেরকে ওখানে হাজির করে দিয়েছেন, নামাজ পড়েছেন, তার মানে সব জীবিত বসে আছে। তারপরে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে যাচ্ছেন, তার আগে
তারা নামাজ পড়লেন আল্লাহ নবীর পিছনে, আবার তারপরে আবার গিয়ে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন, হ্যাঁ, তারপরে কোন আসমানে দেখছেন মুসা আলাইহিস সালামকে, কোন আসমানে দেখছেন হারুন আলাইহিস সালামকে, কোন আসমানে দেখছেন আপনার ইউসুফ আলাইহিস সালামকে, কেমন আদম আলাইহিস সালামকে, কেমন করে? তা আপনি যদি এগুলো প্রশ্ন, কেমন করে আল্লাহ নবী বোরাকে গেলেন বিদ্যুতের সওয়ারিতে, আর তার আবার কিভাবে পৌঁছে গেলেন এখানে, নামাজ পড়লেন পিছনে আর আগেই পৌঁছে গেলেন, এইসব প্রশ্ন কোনো যুক্তি আছে? এগুলি সব পরলৌকিক বিষয়, এগুলি সব হচ্ছে আখেরাতি বিষয়, যেগুলি দুনিয়ার ব্রেন দিয়েও বোঝাও যায় না, দুনিয়ার চোখ দিয়েও দেখা যায় না। যতটুকু আল্লাহ রসুল বলেছেন ইমান নিয়ে আসা, তার অতিরিক্ত নাই। এখন নবীগণকে ওখানে নিয়ে আসা, সে বললেন যে নবীরা কবর কবর জীবিত আছে আর তাদেরকে রেজিক দেওয়া হচ্ছে, আর তারপরে অতিরিক্ত মহিউদ্দিন খানের মতো বলবেন যে আমাদের মতোই জীবিত আছে, মিথ্যা কথা। কোথা থেকে এগুলো বাড়াইতে আপনাকে এখতিয়ার দিলাম? যেখানে আল্লাহ জীবিত করেছেন সেখানে জীবিত, যখন আল্লাহ চাইবেন তখন জীবিত করবেন। পুরুষ এবং মহিলার নামাজে পার্থক্য আছে কিনা এই বিষয়বস্তু ইনশাআল্লাহ তাআলা পুরা করা হবে, আজকে পুরা হবে না, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে আজকে পুরা হবে না। তবে এতটুকু জেনে রাখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বলেন, হাদিস শুনিয়েছি, আমার মতো নামাজ পড়ো, এটি শুধু পুরুষদেরকে হুকুম ছিল না, নারী পুরুষ সমস্ত উম্মতকে, আল্লাহ নবীর উম্মত শুধু আপনারা না, ময় পর্দার আড়ালে যে মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারাও আল্লাহ নবীর উম্মত। আপনারা নিজেরাই শুধু দাবি করেন আমরা উম্মত, আল্লাহ নবী উম্মতকে সম্বোধন করে বলছেন সাল্লু কামার আইতুমুনি, তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সুতরাং কোন একটি সহি হাদিসেও নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, প্রচলিত পার্থক্য নেই, বাকি আওয়াজ, যদি মহিলাদের আওয়াজ হয় কেরাত হয় তাহলে সে আওয়াজটা গোপনীয় থাকতে হবে ইত্যাদি। তারপরে এমামতির ক্ষেত্রে এমাম, মহিলাদের এমাম কাতারের মধ্যে দাঁড়াবেন, এই পার্থক্যগুলি রয়েছে। আর মহিলাদের আজানের কোনো প্রয়োজন নেই, মহিলাদের যদি জামাত হয় বাড়িতে জামাত হচ্ছে তো আজানের কোনো প্রয়োজন নেই, যে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকি যেই পার্থক্যগুলি বসার ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, এইভাবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ওয়ালা ইফতারু ফিতরা সালকাল, কুকুরের মতো করে তোমরা বসো না, এই এই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ পুরুষের জন্য, নারীদের জন্য। মহিলারা এইভাবে নামাজ পড়ে, হ্যাঁ, পাছাটা বসিয়ে দিয়ে নামাজ পড়ে, এগুলি সব নিষেধ করা হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি কোনোদিন, বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন দেখো মুমিনাতরা, মহিলারা তোমরা আয়েশার মতো, খাদিজার মতো নামাজ পড়ো, ফাতেমার মতো নামাজ পড়ো, আর পুরুষরা তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ো, এই কথা বলেছেন কোথাও? আছে কোনো হাদিস? দেখুন কুতুবে সিত্তা, সিয়াসি তার কিতাবে দেখুন, কোথাও পাবেন না, ইনশাআল্লাহ তাআলা পাবেন, কোনো কিতাবে নেই সহিহ হাদিসে। সুতরাং এইরকম পার্থক্যগুলি মন গড়া তাদের, এগুলি তাদের যুক্তিতে যে এতে বেশি পর্দা হবে, তাদের যুক্তিটা বলে দিই, তাদের যুক্তি হচ্ছে এতে বেশি পর্দা হবে। তা আল্লাহ নবী পর্দাটা বুঝতেন না, আল্লাহর দরবারে ইবাদত করছে, রাস্তাঘাটে নামাজ পড়বে না মহিলারা, মজবুর না হলে, একেবারে বাধ্য রক্ত চলে যাচ্ছে তখন রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ে, না হলে ঘরের ভিতরে নামাজ পড়ে মহিলারা, তাহলে পুরুষদের নজরই আসবে না। জি, জাদুকরকে যদি মন্দ বলি তাহলে সে আমার ক্ষতি করে দেবে, হ্যাঁ সামনে বললে, কিন্তু আম জাদু সম্পর্কে যদি আপনি বক্তা হন, বক্তব্য করবেন, আলেম হন, মানুষকে জানাবেন, যদি আপনি সমাজের জ্ঞানী মানুষ হন তাহলে সতর্ক করবেন, বাড়ির আপনি একজন জ্ঞানী মানুষ অথবা বাড়ির মালিক গার্জেন তাহলে আপনার বাড়ির লোকদেরকে সতর্ক সাবধান করবেন যে জাদু করা কুফরি কাজ, জাদুকরের কাছে যাওয়া কুফরি ইত্যাদি এসব কথাবার্তা বলবেন, এবং জাদুকরের শাস্তি কি রয়েছে তাও বলবেন উম্মতকে, জাতিকে, সে আমার ক্ষতি করে দেবে। এই অবস্থায় জাদুকরকে ভয় করব কি না? জাদুকরকে ভয় করা প্রাকৃতিক ভয়, যতটা আলোচনায় চলে এসছে, প্রাকৃতিক ভয় করবেন, কিন্তু আপনি আস্থা কার উপর? তওয়াক্কুল আল্লাহর উপর, আল্লাহ হায়াত মত নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং জাদুকর আমার হায়াতে এক মিনিট কমাতেও পারবে না আর এক মিনিট বাড়াতেও পারবে না, এই অকাট্য ইমান হইতে হবে। জাদুকরকে বলে ভয় লাগছে, এটা প্রাকৃতিক ভয়, কিন্তু তার সাথে সাথে তওয়াক্কুলকে আরো মজবুত করতে হবে, যে হায়াত মতের মালিক কে? আল্লাহ বলছেন ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা, শুধু বিলম্ব হবে না বলেন, কশ্চিন কালেও বিলম্ব হবে না, যখন মৃত্যুর সময় চলে আসবে। আল্লাহ আরো অন্য আয়াতে কি বলেছেন যে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, বিলম্ব যেমন হবে না একটু আগেও মত আসবে না, কারো জাদুতে জাদু লেগে গেছে, জাদু করে দিয়েছে, মৃত্যু হয়ে গেল, কখনো এই কথা ভাবলে হবে না যে জাদু না লাগলে মনে হয় মরতো না, বা জাদুতেই মনে হয় আমি অসুস্থ হয়ে গেলাম মরে গেলাম না, এতটুকুই আপনার হায়াত আছে, আগেও বাড়াতে পারবে না আর পিছনেও সরাতে পারবে না কারো হায়াত মতকে। জি, সুতরাং এইসব ইমান মজবুত হইতে হবে, বাকি প্রাকৃতিক ভয় আছে। এক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কতটুকু? কোরআন এবং হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই, কোরআন এবং হাদিসের আলোকে নামাজের নিয়ম কারণে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মতো তোমরা নামাজ পড়ো, আর এই সম্বোধন সবার জন্য, সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, আমার মতো করে তোমরা নামাজ পড়ো।
এখানে বলা হয়নি যে হে পুরুষরা আমার মতো তোমরা নামাজ পড়ো, আর মহিলারা তোমরা আমার মতো নয়, আয়েশার মতো, ফাতেমার মতো নামাজ পড়ো, এরকম কোনো দলিল নেই। সুতরাং এই মন গড়া কথা যেগুলি নামাজ পড়ার ক্ষেত্রে পার্থক্য আমাদের দেশের কিতাবাদিতে লেখা হয়েছে সেগুলো ভিত্তিহীন বা জঈফ দুর্বল কথাবার্তা। জি, কিছু লোক কোরআন পড়তে পারে না, তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কি? যারা কোরআন পড়তে পারেন না, আলিফ বা তা সা, তারাও বসতে পারেন, কায়দা নিয়ে বসবেন, কায়দা বাগদাদি নিয়ে বা নুরানি কায়দা নিয়ে বসে কিছুদিনের মধ্যে আপনি কোরআন পড়তে পারবেন। উচ্চারণ যখন শিখে যাবেন নিজে নিজে কোরআন পড়তে পারবেন, আর এটি বড়ই আপনার সম্পদ। কোরআন নিজেই তেলাওয়াত করতে পারাটা এটি বড় সম্পদ। অনেক লোককে দেখা যায় জুমার মসজিদে বসে গেছে, 11টায় খুতবা শুরু হবে, 12টায় বা 12:15 এই 45 মিনিট বসে আছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার এইদিকে তাকাচ্ছে, একবার পিছন দিকে ওপর দিকে তাকাচ্ছে। হায় আফসোস হয়ে, একটা ছোট ছেলেকে দেখছে কোরআন পড়ছে, কিন্তু ওর বয়স 40 বছর 50 বছর, কোন পড়তে পারছেন না, এত হতভাগা। কেন হতভাগা? এই জন্য যে কোরআনটা শিখেননি, কমপক্ষে কোরআন তেলাওয়াত করতে শেখা, আর তারপরে কোরআনের তরজমা তাফসির বুঝুন। আল্লাহর কিতাব, আল্লাহ গাইডবুক নাজেল করলেন আর গাইডবুকটাই বুঝলেন না, কেমন মুসলিম আপনি? কেমন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, যা আপনি আল্লাহর গাইডবুক, এমন কোন গাইডবুক দুনিয়ায় আছে? সৌদি আরবে কাজকর্মের জন্য আসছেন বা হজের জন্য আসছেন, একটি গাইডবুক দেওয়া হলো, গাইডবুকটাই বুঝলেন না, তাহলে আপনি কিছু উপকৃত হতে পারবেন? কিছু উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যাপনের জন্য গাইডবুক কোরআন আসমানি সিলেবাস নাজিল করেছেন। সুতরাং প্রত্যেক মুসলিম, প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে ব্যক্তি কোরআনের বাস্তবায়ন করতে চায়। আরেকটি প্রশ্ন, কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিস কোরআনের পার্থক্য, যা পার্থক্য চোখের সামনে আছে, কোরআনে করিম আল্লাহর কিতাব, তার শব্দ আল্লাহর এবং তার অর্থটিও আল্লাহর, আর হাদিস এও আল্লাহর পক্ষ থেকে ওহী, তার অর্থ আল্লাহর পক্ষ থেকে, তার ভাব এবং শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। জি, মানার ক্ষেত্রে, আনুগত্যর ক্ষেত্রে সমানভাবে মানতে হবে। এ কথা নয় এক শ্রেণীর মুসলিমরা মনে করে যে কোরআনে আছে তো মানতেই হবে, আর হাদিসে মানলেও চলে না মানলেও চলে, না এমন কথা নেই, মানতে হবে, সমানভাবে মানতে হবে। যেহেতু কোরআনে আল্লাহ কি বলেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, ওমান ইয়ুতিয়ার রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, তাহলে যে রাসূলকে মানলো না, হাদিস মানলো না, সে আল্লাহকেও মানলো না। আর শুধু কোরআনের ওপর আমল করা অসম্ভব, শুধু কোরআনের বাস্তবায়ন অসম্ভব। কোরআনে নামাজ পড়ার তরিকা মোটেই নেই, নামাজ পড়ার তরিকা আছে? কখন নামাজ পড়তে হবে তাও স্পষ্ট ভাবে নেই, কোথায় আছে? সব হাদিসে। কত রাকাত নামাজ পড়তে হবে? 17 রাকাত যে নামাজ ফরজ, কোরআনে আছে কত? তাহলে কি করে নামাজ পড়বেন? রোজ আল্লাহ বলেছেন কুতাবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, সিয়াম কেমন করে সিয়াম রাখতে আছে কোথাও? হাদিস ছাড়া কোরআনে আছে? নেই। যাকাত দিতে হাতুস যাকাত, যাকাত কেমন করে দিতে হবে, আছে কোরআনে? তাহলে শুধু কোরআনের উপর আমল করা অসম্ভব। সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে অথবা হাদিসের মর্যাদাকে হালকা করে দেয়, তারা মুসলমান থাকতে পারে না, আমলই করতে পারবে না ইসলামের বিধিবিধানের উপর। যে আরেকটি প্রশ্ন করেছেন যে কোরআনুল করিম 60,000 বাতিনি এবং 30,000 জাহিরি যা আমাদের কাছে আছে, আর বাতিনিটা শুধু তারাই জানে, এর হুকুম কি? এটি হচ্ছে কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন দিন কমপ্লিট করেছেন, আর এই কমপ্লিট দিন উম্মতে মুসলিমার কাছে পৌঁছেছে, এমনটা নয় যে মাত্র কয়েকটা লোক, ওই সুফিরাই জানে আর রাফিজি শিয়ারাই জানে আর সবাই হানাফি সাফি মালিকি হাম্বলি, কেউ সঠিক ইসলাম জানতে পারলো না, শুধু ওই অল্প কিছু ইসলাম জানলো আর বাকি বাতিনিগুলো গোপনেই থেকে গেল। এসব মিথ্যা কথাবার্তা এবং এসব কুফরি কথাবার্তা। এইরকম যারা ভ্রান্ত আকীদা রাখে তারা মুসলমান হতে পারে না, যেহেতু তারা কোরআনে বিশ্বাসী হলো না, কোরআন তাদের কাছে সুরক্ষিত নয়। অথচ আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের আমি হেফাজত কারি, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন, আমি কোরআন হেফাজত করব। জি, সুন্নতে এর প্রমাণ নেই, সুতরাং এই কাজ করবেন না। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সাহাবা ইকরামদের আদর্শে কোরআন হাতে করে শপথ করার নেই, শপথ শুধু ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহর কসম করেছি, বাস। এ সম্পর্কে আপনারা বেশি জানবেন, ওখানকার ওলামারা বেশি জানবেন। বাংলাদেশ সরকার সম্পর্কে সৌদি আরবে বসে বসে মন্তব্য করাটা অনেকটাই ভুল হতে পারে কাছে থেকে, ওখানকার কি পরিস্থিতি আছে না আছে, কতদূর তারা চেষ্টা করছেন না করছেন, না ধোকা দিচ্ছেন মানুষকে, এ সম্পর্কে কোনো হুকুম লাগানো, ফয়সালা দেওয়া এত দূরে বসে ঠিক নয়, মিথ্যা হলে জবাবদেহি করতে হবে। সুতরাং এ সম্পর্কে বেশি কিছু না বলেই ভালো। তার ওসিলা মানে জীবিত মানুষের দুয়ার, দুয়াকে যদি মাধ্যম বানায় তো জায়েজ। যেমন আল্লাহ আমাদের মধ্যে সৎ ব্যক্তি রয়েছেন, ওনার মাধ্যমে দোয়া কবুল করো, মানে আমরা তো গুনাহগার, তো তিনি সৎ মানুষ, তার দোয়া কবুল করো, তার দোয়া আমরা আমিন বলছি, তাহলে ঠিক আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরখাস্ত করতো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করে দেন। হ্যাঁ, এভাবে আব্বাসের কাছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া নিতে গেছেন যে আপনি আল্লাহর রাসূল চাচা দোয়া করেন,
এইভাবে যুগ যুগ ধরে এখন আলেম ওলামাদের কাছে বা সত লোকদের কাছে সাধারণ লোকেরা দোয়া আছে যে আমার জন্য একটু দোয়া করে দেবেন, তো এটা ঠিক আছে। এবং ওই দোয়াকে মাধ্যম বানালো যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করবেন বা আল্লাহ আমার বরকত দেবেন ইত্যাদি ইত্যাদি, বা আমার উদ্দেশ্য পূরণ হবে, আমার ছেলে পাচ্ছেন একটু দোয়া করে হুজুর দোয়া করবেন, কাউকে বললো ভালো মানুষকে বললো, ঠিক আছে তার ধারণাই ভালো মানুষ, ঠিক আছে। কিন্তু মৃত ব্যক্তিকে গিয়ে যদি বলে তাহলে শিরিক। মৃত ব্যক্তির মাজারে গিয়ে বলছে যে হে পীর সাহেব আপনি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, হয়তো তার কাছে ছেলে চাইল না, আর একটা তরিকা এটি, এটাও শিরিক। সে তার মৃত ব্যক্তিকে বলছে আল্লাহর কাছে দোয়া করে দেন, সে কি দোয়া করবে আপনার জন্য, তার কর্ম বন্ধ হয়ে গেছে। জামাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মরে গেলে তার কর্ম বন্ধ হয়ে যায়, আর কর্মের মধ্যে দোয়া, দোয়া কর্ম, সুতরাং দোয়া বন্ধ হয়ে গেছে, দোয়া করবে কি সে, তার নামাজ রোজা হজ জাকাত সব বন্ধ হয়ে গেছে, ওই রকমই দোয়া বন্ধ হয়ে গেছে, কেউ দোয়া করতে পারবে না মরার পরে। কোনটা হাত পছন্দ হয়, এটা হচ্ছে হয়তো তার বলার ভঙ্গিমা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে হতে পারে যে যিনি দোয়া করছেন তার চাইতে অনেক নেক লোক থাকতে পারে, যে আল্লাহ আমাদের মধ্যে যিনি নেক লোক রয়েছেন তার দোয়ার মাধ্যমে আমাদের দোয়াটি কবুল করো, বললে অসুবিধা নেই। এক ভাই জিজ্ঞেস করেছেন যে স্বামী স্ত্রীর সহবাসের সময় ঘরে কোরআন থাকে, তো এই অবস্থায় কি কোরআনের অসম্মান করা হবে, আল্লাহ হিদায়ত করে। তাহলে যারা হাফেজ সাহেব, যারা আলেম, কোরআন পেটে কোরআন ভরা আছে, তারা কি করবে, তাদের তো মুসিবত হয়ে যাবে। কোরআনের সবচেয়ে বড় অবমাননা যে কোরআনের বাস্তবায়ন না করা। আল্লাহ 100 বারের বেশি আকিমুসসালাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, আর 75 নামাজ কায়েম করেন, সবচেয়ে বড় অবমাননা। আপনার স্ত্রীর একটা আদেশ, হোম মিনিস্টারের একটা আদেশ হলি, আরে নিয়ে যেতেই হবে, আমার স্ত্রী একটা মালা চেয়েছে, হ্যাঁ একবার বলেছে শুধু। আর আপনার শাশুড়ি, আপনার শালা শালি যদি বলে আরে আমার শালি বলেছে, ওরে হোম মিনিস্টারের বোন আবার, তাই না, তার কত গুরুত্ব। আর যে আল্লাহ পাক রব্বুল আর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রেজিক দিয়েছেন, আপনার চাকরি দিয়েছেন, আপনার শ্বাস প্রশ্বাস দিয়েছেন, আপনার চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এলম দিয়েছেন, তিনি বলছেন আকিমুসসালাহ নামাজ কায়েম করার ফজর পড়েন না, চারক্ত পড়া মুসলমান, জুমা পড়া মুসলমান, খেয়াল খুশি পড়া নামাজ পড়া মুসলমান, প্রবৃত্তির অনুসারী মুসলমান, কুপ্রবৃত্তির পূজা করেন, মন হইলে নামাজ পড়েন, না হইলে পড়েন না, আপনাকে পড়াই কে। সবচেয়ে বড় অবমাননা কোরআনের, যে কোরআনের বাস্তবায়ন জীবনের প্রতি ধারণা করা। এক ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, ইসলামে রাজনীতি করা অথবা আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টির সমর্থন করা যাবে কিনা এবং ভোট দেওয়া যাবে কিনা, তিনটা প্রশ্ন, তিন প্রশ্নের তিনটি উত্তর হবে। প্রথম কথা, ইসলামে রাজনীতি করা, হ্যাঁ ইসলামে রাজনীতি আছে, কিন্তু ইসলামে যেই রাজনীতি আছে সেই রাজনীতি করতে হবে। যদি কেউ গণতান্ত্রিক রাজনীতি করে তাহলে সে বিদাতি রাজনীতি করলো, মা আহাদাসু বাদাকা, হজে কওসার থেকে মাহরুম থাকে। কারণ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন ইহুদির তৈরি করা, আমেরিকা থেকে এ জন্ম নিয়েছে, আর মুসলিম দেশগুলিতে তা ব্ল্যাক করে পাঠিয়ে দিয়েছে, যাও মুসলমানরা তোমাদের দিন ধর্ম পালন করি না, কোরআনের আইনের বাস্তবায়ন করি না, তোমরা এই গণতন্ত্র আমাদের তৈরি করে নাও জি। আর মুসলিমরা অন্ধ তাতে বিশ্বাসী হয়ে গেছে, কোরআনকে পেছনে ঠেড়ে দিয়েছে, হ্যাঁ ইরতাদ্দু আলা আদবারিহিল কাহকারা, ওই হাদিসে ধর ভিড় নাই, যারা পশ্চাৎপদ হয়েছে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে, কোরআনি আইন ছেড়ে দিয়ে, বিধান ছেড়ে দিয়ে তারা মানবরচিত বিধান নির্দিকে চলে গেছে। সুতরাং হজে কওসার থেকে মাহরুম যারা বিদাতি রাজনীতি করবে, গণতান্ত্রিক রাজনীতি করবে, সমাজবাদের রাজনীতি করবে, বস্তুবাদের রাজনীতি করবে, মার্কসিজমের রাজনীতি করবে জি, জাতীয়তাবাদের রাজনীতি করবে, এক কথায়, তবে কোরআন সুন্নাহর রাজনীতি জি, ইসলামের দাওয়াত দেবেন, ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, ইসলামের দাওয়াত দিবেন, যেখানে দাওয়াত দিতে বাধা সৃষ্টি হবে সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন। এটি আমরা যেমন ব্যক্তি পর্যায়ে আমাদের জন্য, তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেক মুসলিম শাসক এবং সাধারণ সবার ক্ষেত্রে বলছি। তো এই হচ্ছে ইসলামের রাজনীতি। নবী করিম সাল্লাম যদি রাজনীতি না করবেন তাহলে জিহাদি কেন, লড়াই কেন করতে হবে? শুধু মসজিদে বসে বসে যদি তিনি জিকির আজকার করতে চাইতেন আর দুয়া কালাম আর নামাজ পড়তে চাইতেন তাহলে কেউ বাধা দিত না, কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি নয় যে আওয়ামী লীগ বিএনপি চলে যাচ্ছে সংসদে আমরা যাব ধর্মের নামে, ওরা যাচ্ছে দুনিয়ার নামে আমরা যাব ধর্মের নামে, না কখনো না, এই রাজনীতি বিদাতি রাজনীতি। তাহলে যারা ধর্মের নামেও রাজনীতি করছে, গণতান্ত্রিক রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে বিদাতি রাজনীতি। আর যারা ধর্মের নামে নয়, যেমন আওয়ামী লীগ বিএনপি, এগুলি বিদাতি রাজনীতির সাথে সাথে অনৈসলামিক রাজনীতি। আমি কুফুরি শব্দটি ব্যবহার করলাম না, একটু সতর্কতামূলক, কারণ সতর্কতা হচ্ছে ভালো, নিজের জন্য নিরাপদ, কিন্তু কথা হচ্ছে যে আসলে এগুলি হচ্ছে কুফুরি বিধান, এগুলি হচ্ছে কুফুরি বিধান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি কুফুরি বিধান আছে সেই কাফের হয়ে যাবে, এটা সবসময় বলা যাবে না। অনেকে অজ্ঞ রয়েছে, অনেকে মূর্খ রয়েছে, অনেকে জাহেল রয়েছে, দিনের কোনো ইসলামের জ্ঞান নেই তাদের,
সুতরাং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা অন ইসলামিক রাজনীতিতে রয়েছে। জি, সুতরাং দ্বিতীয় প্রশ্নের উত্তর, আওয়ামী লীগ বিএনপি যে কোনো পার্টি ওর পার্টি সমর্থন করা যাবে কিনা? না, যাবে না। আল্লাহ বলছেন হকের সাহায্য করো, নায় কাজের ক্ষেত্রে একে অপরের তাআওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া, নেকির কাজে তাকওয়ার কাজে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে শরীয়ত বিরোধী কাজে কারো সাহায্য করবে না। সুতরাং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কংগ্রেস কমিউনিস্ট অন্য কোনো পার্টি ভারতের হোক বাংলাদেশে হোক এইসব পার্টি করা এগুলি বাতিলের সমর্থন করা জায়েজ নয়। জি, আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এই ক্ষেত্রে। আপনি যদি মুসলিম হয়ে বাঁচতে চান আর বিদাতি হয়ে কাল কিয়ামতে না উঠতে চান আর হজে কসারের পানি পান করতে চান তাহলে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোরআনের সাথে থাকতে হবে, রাসূলের সুন্নতের সাথে থাকতে হবে যে আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন ইসলামের দাওয়াত দেব আর আল্লাহ কোনোদিন যদি সুযোগ করে দেন তাহলে এই দাওয়াতকে আগে বাড়ানোর জন্য জিহাদ করব। ব্যাস আকাঙ্ক্ষা রাখতে হবে অন্তরে, বাকি পুরা করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই ধর্মের বিকৃতি করলে হবে না, যে বিকৃতি এই বক্তা রাজনৈতিক বক্তারা করে থাকে যারা ধর্মের নামে রাজনীতি করে, যে ভাই শুনে রাখুন আজকাল আর ওই জেহাদ নেই যে জেহাদ নবী সাল্লাম করেছেন অস্ত্রের জেহাদ, আজকাল জেহাদ হচ্ছে যে আপনারা আমাদেরকে এক ভোট দেবেন এটা আপনাদের বড় জেহাদ। তাদের ক্যাসেটে মজুদ রয়েছে এই কথা, ধর্মের বিকৃতি, ধর্মের বিকৃতি। এই বিকৃতি সম্পর্কে সতর্ক করেছেন নবী করিম সাল্লাম এবং এটি হচ্ছে বিদাতের পথ, করতেও পারবো না আর মানুষকে ভুল বুঝাবো, জাতিকে গুমরা করব। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এবং ভোট দেওয়া যাবে কি না? হ্যাঁ, এটি প্রশ্ন, এর উত্তর আবার আলাদা। ভোট দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথম আসল হচ্ছে যে ভোট আমরা দেব না, যদি দেখি সব দিকে বাতিল ভোট দেব না, আর ভোটের পথ মানে গণতান্ত্রিক পথ, সুতরাং ভোট দেব না, এটি হচ্ছে আসল। কিন্তু এর ব্যতিক্রম কখন ঘটবে? যখন দেখা যাবে যে আপাতত আমি ভোট দিই বা আমাদের মতো কিছু লোক ভোট দিই আর না দিই, কোনো একজন আসবে, হয় আওয়ামী লীগ আসবে, না হয় বিএনপি আসবে, না হয় জামাত আসবে, কেউ আসবে, বা ক্যান্ডিডেটের ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে না বলে হয় সৈয়দ জামান আসবে, না হয় মাহমুদ আসবে, না হয় নাহিদ আসবে, কেউ আসবে, তাদের মধ্যে একজন বেনামাজি আর একজন নামাজি হইলেও সে হারাম খায় আর আর একজন নামাজিও আর হারাম খায় না, হালাল খায়। এই ক্ষেত্রে আমার এলাকায় চেয়ারম্যান হোক এমপি হোক অথবা মন্ত্রী হয়ে সংসদে যাক, কে যাক, এই আকাঙ্ক্ষা একজন মুসলিম হিসাবে আপনার কি হওয়া উচিত? হ্যাঁ, যে ব্যক্তি নামাজিও আর হারাম খায় না, নামাজি এবং হারাম খায় না, তাদের মধ্যে ও বেশি সৎ, সুতরাং ওই লোকটিকে যাতে করে পাঠানো যায়, জনকল্যাণমূলক কাজ হবে, খেয়ানত হবে না, বেইমানি হবে না, আত্মসাৎ হবে না, সে গাড়ি বাড়ি করবে না, বরং গরিবদের বা গরিব দেশের উন্নয়নের জন্য কাজ করবে। সুতরাং আপাতত এইরকম পাঠানো যেতে পারে, যে অধিকতর কম ক্ষতি হবে, সার অনিষ্টকে কমানোর জন্য আপাতত ক্ষণিকের জন্য ভোট দিব, কিন্তু এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইমান নিয়ে এসেও নাই আর চিরকালের জন্য নাই আর পার্টির লেভেলেও নাই, যে পার্টিতে আছে সুতরাং আমাকে দিতে হবে। আজকাল ভোট তো অধিকাংশ হচ্ছে রিজার্ভ ভোট, তাই না? ভোট ব্যাংক বলা হয় ওকে, নাকি ভোট ব্যাংক মানে ভোট ব্যাংক হয়ে আছে, কিছু দল আছে এমন বা পার্টি করে এমন যে ও যে আসুক, মদখরও যদি আসে আওয়ামী লীগকে ভোট দেবে, মদখরও যদি আসে বিএনপি বিএনপির মদখর হয় তো তবু ওকে ভোট দেবে, অথচ হয়তো আওয়ামী লীগে একজন নামাজি আছে আর শত লোক আছে, হতে পারে। মৌলভী সাহেব এক হুজুর বাংলাদেশে দাঁড়িয়েছিল, মনে হয় মন্ত্রী হয়েছিল নাকি ধর্মমন্ত্রী হয়েছিল, হয়নি? হ্যাঁ, রুহুল আমিন। তো কথা হচ্ছে যে ব্যতিক্রম এরকম হতে পারে, তো এই ক্ষেত্রে কোনো পার্টির ব্যাংক করা ভোটকে এটি জায়েজ নয়, যে আপনি পার্টির লেভেলের ভোট দেবেন অথচ অসত লোক সেখানে থাকবে, কখনো জায়েজ নয়। ভোট দিতে পারেন যে আমার এখানে কেউ একটা আসবে, সুতরাং ভালো লোকটি আসুক, এই জন্য ক্ষণিকের জন্য ভোট দেবেন, কিন্তু এই ভোটের পদ্ধতিতে বিশ্বাসী হয়ে নাই আর তাদের সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্য নাই, বরং সারকে অনিষ্টকে খারাপকে পায়খানাকে কমাবার জন্য। হ্যাঁ, না তাহলে তো আপনার পার্টি করা হইল, দাঁড়ালেন তো পার্টি করা হইল, আগেই বলেছি পার্টি করা যাবে না। একটি প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে, এক ভাই প্রশ্ন করেছেন তাহলে রাজতন্ত্র কি ইসলামে জায়েজ? মওদুদ রহমতুল্লাহ আলী কোনটা মানতেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নাকি রাজতন্ত্রের বিরুদ্ধে জিহাদ করে শাহাদত বরণ করেছেন, এটা কি ঠিক? না, রাজতন্ত্রের বিরুদ্ধে জিহাদ করেননি তিনি, মিথ্যা কথা। তিনি করেছেন যে ইয়াজিদের চাইতে অনেক যোগ্য লোকেরা আছে তাদেরকে নেতৃত্ব দেওয়া উচিত, এ কথা বলেছেন, রাজতন্ত্রের বিরুদ্ধে নেই। বা এই কথা হয়েছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাছাড়া আপনি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে কোন তন্ত্র ছিল, বলেন? আমাদের দেশের লোকেরা তো সবাই হানাফি প্রায়। ইমাম আবু হানিফার যুগে কোন তন্ত্র ছিল? রাজতন্ত্র ছিল না, গণতন্ত্র ছিল না, খেলাফতের আশেদা ছিল? হ্যাঁ, বলেন না কেউ, যে জানা আছে না নেই? ইমাম আবু হানিফার 80 হিজরিতে জন্ম, তাই না?
আর 150 হিজরিতে ইন্তেকাল, তাহলে 80 হিজরি থেকে 150 পর্যন্ত তার জামানা। এই জামানাতে রাজত্ব কাদের ছিল? প্রথম যুগে উমাইয়া বংশের রাজত্ব ছিল, সেটাও ছিল রাজতন্ত্র। তারপরে 132 হিজরিতে এদের শেষ হয়ে গেল, উমাইয়াদের পতন ঘটল আর আব্বাসীরা আসলো, তারাও রাজতন্ত্র। তার জামানায় খলিফা মনসুর ছিলেন, তখন ছিল রাজতন্ত্র। কখন অস্ত্র নিয়ে বেরিয়েছেন? সমস্ত দেশের প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু হানিফার প্রধান শাগিরদ, তিনি দেশদ্রোহিত করেছেন, বলছেন যে ইনকালাব জিন্দাবাদ, এই রাজতন্ত্র চলবে না। তাহলে তিনি প্রধান বিচারপতি কি করে হলেন? বলবেন যে তিনি তাহলে ইসলাম প্রতিষ্ঠা করেননি, তিনি তাহলে নাজায়েজ কাজ করেছেন, বলবেন, ফতোয়াবাজি করতে পারবেন? তাহলে এইসব অল্প এলেম নিয়ে বড় বড় লম্বা চওড়া কথা, নিজের জীবনের অল্প স্বল্প মশলা মশাইল জানা নেই, আর রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে বড় বড় লম্বা কথা আমার দেশের লোকদের বলা অভ্যাস রয়েছে, এত বড় কথা বলতে যেন না। কথা হচ্ছে যে রাজতন্ত্রের মাধ্যমেই যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, মানে ইসলামের দণ্ডবিধি বিচার আদালত পর্যন্ত, মানে রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম প্রতিষ্ঠা কোরআনের আইনের বাস্তবায়ন হয়, তাহলে তার বিরুদ্ধাচারণ করা হারাম। তাই করেননি তারা। ইমাম আবু হানিফার যুগে রাজতন্ত্র থাকলেও, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ সবার যুগে ছিল রাজতন্ত্র, মানে বাবা মারা গেলে তার ছেলে রাজা হইতো, বাদশাহ হইতো, এই ছিল। যদিও তারা তাকে খেলাফতি বলতো, খলিফা, খলিফা মানসুর, খলিফা হারুন রশিদ, হ্যাঁ বলতো না, খলিফা বলা হইতো, খলিফা ইয়াজিদ, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, সবকে খলিফা বলা হইতো। কিন্তু এই খেলাফত খেলাফতের রাশেদা ছিল না, বরং রাজতন্ত্রের খেলাফত ছিল। তারপরেও সেই যুগে ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন পুরোপুরি হইতো, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন হইতো, সেই জন্য তারা আনুগত্য করতে বলেছেন রাষ্ট্রনেতার, বরং তারা প্রধান বিচারপতি হয়েছেন, তারা দেশ পরিচালনায় সহযোগিতা সাহায্য করেছেন। আর এটা এক দুই দিন, দু চার দশ বছর চলেনি, আপনার 40 হিজরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি পরে 30 বছরের খেলাফতের আশেদা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হাসানের খেলাফতের মাধ্যমে খেলাফতের আশেদা শেষ হয়ে গেল। 40 হিজরি থেকে শুরু করে 656 পর্যন্ত হিজরি পর্যন্ত আব্বাসী খেলাফত থেকেছে, তারপরে তুর্কি খেলাফত থেকেছে দীর্ঘদিন। এই সমস্ত খেলাফতের যুগে, এমনকি মোগলদের যুগে ভারতে, মোগলরা কি ছিল? রাজা ছিল না, রাজতন্ত্র ছিল না, হুমায়ুনের ছেলে আকবর অমুক তমুক এইভাবে তারা রাজা হইতো না? হ্যাঁ, কিন্তু তখন বড় বড় ওলামায়ে কেরামরা প্রধান বিচারপতি থেকেছেন, চিফ জাস্টিস থেকেছেন, এবং কোরআনি আইনের বাস্তবায়ন হয়েছে। বাদশাহ আওরঙ্গজেব কিভাবে তিনি রাজা হয়েছিলেন? খেলাফতের মাধ্যমে না রাজতন্ত্রের মাধ্যমে? রাজতন্ত্রের মাধ্যমে। কিন্তু তিনি নিজের জীবিকা নির্বাহ টুপি সেলাই করে করতেন আর কোরআনের আইনের বাস্তবায়ন করেছেন, তাহলে সেটা ইসলামী রাষ্ট্র ছিল কিনা? ইসলামী রাষ্ট্র। তাহলে রাজতন্ত্রের মাধ্যমে কেউ যদি নেতৃত্বে আসে আর ইসলামের আইনের বাস্তবায়ন করে, সেটি হচ্ছে ইসলাম। কারণ রাজতন্ত্র মানে মালিক, কিং হওয়া, বাদশাহ হওয়া, নবীরা বাদশাহ ছিলেন, দাউদ আলাহ ইসলাম বাদশাহ ছিলেন, সুলেমান আলী ইসলাম বাদশাহ ছিলেন, ইউসুফ আলাহ ইসলাম বাদশাহ ছিলেন, বাদশাহ ছিলেন না, বাদশাহ ছিলেন তারা। তারপরে সাহাবাই কেনা হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন, তার ছেলে ইয়াজিদ তাবেঈ, তারা বাদশাহ ছিলেন, আব্দুল মালিক বিন মারওয়ান, এরা তাবেঈ, সব বাদশাহ ছিলেন। আব্দুল মালিক বিন মারওয়ান ইমাম মালিকের মতো আলেম ছিলেন, এ কথা ভাববেন না যে তারা রাজা মানে আজকালকার মতো জাহেল মূর্খ ছিলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো জাহেল, ইসলাম সম্পর্কে কিছুই জানে না তারা, আর এইরকম ছিলেন তারা। আব্দুল মালিক বিন মারওয়ান সম্পর্কে বলছেন ইমাম মালিক যে আব্দুল মালিক বিন মারওয়ান আমার বন্ধু এবং সাথী ছিল, একসাথে আমরা হাদিস চর্চা করতাম, সে যদি নেতৃত্বে না যেত তাহলে আমার তাইতে বড় আলেম সে হয়ে যেতে পারত, কিন্তু যখন নেতৃত্বে চলে গেল রাষ্ট্র পরিচালনা, তখন সে নিয়ে ব্যস্ত হয়ে গেল আর আমি আমার হাদিস নিয়ে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, তো আল্লাহ আমাকে এইদিকে দিল, তাকে নেতৃত্বে দিয়ে দিল, সে নেতৃত্বের দিকে চলে গেল। তারা এইরকম দক্ষ আলেম ছিলেন, ইমাম ছিলেন, আব্দুল মালিক বিন মারওয়ান তাহলে ইমাম ছিলেন, ইমাম মালিকের সঙ্গে ইমাম তিনি, কথা বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে ইসলামের বাস্তবায়ন যদি হয়, তাহলে আনুগত্য করতে হবে রাজতন্ত্রের। আমার দেশের লোকদের রাজতন্ত্র নিয়ে মাথা ব্যথা, অথচ নিজের তন্ত্রই জানে না যে আমি কোথায় আছি, নিজের আকীদাই জানে না যে ইসলামের আরকান কি আর ইমানের আরকান কি। তো বড় বড় সমস্যাগুলি আলেম ওলামাদের জন্য ছেড়ে দেন, এবং সেগুলি বোঝার জন্য ধীরে ধীরে চেষ্টা করেন, যদি এত বুঝারই শখ থাকে তাহলে বোঝার জন্য ধীরে ধীরে চেষ্টা করেন। আর গণতন্ত্র হলো পশ্চিমা তন্ত্র, পক্ষান্তরে রাজতন্ত্রের কথা বললাম, আম্বিয়া রসুল থেকে শুরু করে সাহাবা তাবেইনদের যুগ থেকে চলে আসছে, কিন্তু গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তন্ত্র, ইহুদি তন্ত্র, মনে রাখেন ভালো করে। আর এরা অমুসলিমরা তৈরি করেছিল তারা তাদের দেশের জন্য, কিন্তু মুসলিমরা তাকে গ্রহণ করলো যখন তারা নিজেরা ইসলাম থেকে সরে গেছে, নিজের ইসলামিক আদর্শ নেই, কোরআনের আইনের বাস্তবায়ন করবে না, আমাদের নেতাদের কোরআনের আইন বাস্তবায়ন করার ইচ্ছা নেই, যার কারণে তারা গণতন্ত্রকে গ্রহণ করলো যে এর মাধ্যমে আমরা গদিতে পৌঁছিব।
না হলে কোরআনের আইনে যদি তারা বাস্তবায়ন করতে চাইতো তাহলে গণতন্ত্র কখনো তারা গ্রহণ করতো না আমাদের নেতারা। জি, অমুসলিমদের তৈরি করা গণতন্ত্র। আমি এক ভাইকে বললাম যে নবী সাল্লাম মাটির তৈরি, সে বললো নূরের। আমি মাটির বলতে, সে লোক আমাকে বললো যে আপনি নামাজ পড়বেন না, দেশে গিয়ে মূর্তি পূজা করবেন, আমার আকীদা নাকি নষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, সমস্ত আম্বিয়া মাটির তৈরি। জি, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম। হে নবী, আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতে মানুষ মানে কি? নূরের তৈরি। তোমাদের মতে মানে আমাদের মতে, আমরা মাটির তৈরি, তিনিও মাটির তৈরি। হ্যাঁ, নবী সাল্লাম বলছে ইন্নামা আনা বাশারু মিসলুকুম হাদিস, আমি তোমাদের মতে মানুষ। আর তার ব্যাখ্যা আরো একটু বলছেন, আনসা কামা তানসাউন, তোমরাও যেমন ভুল আমিও মাঝে মাঝে ভুলে যাই। তাই নামাজের নবী সাল্লামের সহ হয়নি, হ্যাঁ সেজদা পাঁচ বার সহ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নাই। আর সহ সিজদা করেছেন তিনি, যেমন আমরা নামাজে ভুলে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার ভুলিয়েছেন, তাহলে তিনিও মানুষ। আর মানুষের গুণগুলি ছিল, মানুষকে নিদ্রা আসে তাকে নিদ্রা আসতো, মানুষ ক্লান্ত হয় তিনি ক্লান্ত হয়েছেন, হ্যাঁ মানুষ পানাহার করে তিনি পানাহার করতেন। ফেরেস্তা পানাহার করে কি? ফেরেস্তা পানাহার করে না, কারণ নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন তাহলে পানাহারের কোনো প্রয়োজনই হতো না, তাহলে পেটে পাথর বাঁধা আর খিদায় থাকা আর খিদার তাড়নায় বাইরে বেরিয়ে যে কোথাও আল্লাহর রিজিক আসে কিনা, আবু বকরও বেরিয়ে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছেন, তিনজনে বেরিয়ে যায় অমুকের বাগানে গিয়ে দেখি যদি সেখানে কোনো খাবার থাকে, বাগানে যেতে তারা এত খুশি যে আল্লাহর নবী কাজকে পেয়েছি, তাজা তাজা ফল এনে দিচ্ছেন, আর খেয়ে দিয়ে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করবেন। মানুষের মানুষ ছিলেন না। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের কথা, আদম আলাইহিস সালামের কথা, যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালা আদম খালাকাহু মিন তুরাব। ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম তাদের উদাহরণ একই রকমের, আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, সুতরাং প্রত্যেক মানুষ মাটি দিয়ে তৈরি করেছেন, আল্লাহ পাকের মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা আব্দুল্লাহ আমিনা, তার আদম সন্তান, তিনি আদম সন্তান। এই নূরের আকিদা হচ্ছে একটি কুফুরি আকিদা যা খ্রিস্টানদের মতো এসছে। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে বলে ইবনুল্লাহ, সান অফ গড, হ্যাঁ ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, তেমনি কবর মাজার পূজারীরা এরা এক ভ্রান্ত আকিদা খ্রিস্টানদের মতো নিয়ে এসছে, বিভ্রান্তিকর আকিদা, যে নূরুল্লাহ, নবী হচ্ছে নূর নবী, হ্যাঁ নূরুল্লাহ, আল্লাহর নূর। অথচ নবী বলেছেন ইন্নামা আনা আব্দুন আব্দুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর বান্দা। জি, মসজিদ নববীর মেম্বার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে খান জান্নাতের অংশ, কথাটি সত্য না মিথ্যা? প্রমাণ সহ জানতে চাই। প্রথম কথা জিজ্ঞাসা করেছেন মসজিদ নববীর মেম্বার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার, এই রওজা কথাটি নেই। রওজা মানে তো জান্নাতের বাগান, রওজা মানে কি? বাগান। আও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। কোন জায়গায় থেকে বলেছেন? কবরকে বলেছেন না কবর থেকে নিয়ে শুরু করে? আর কবর বলেননি নবী। আরো একটি মজার কথা শুনেন, না রওজা বলেছেন না কবর বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, হাদিস শুনেন, মা বাইনা বাইতি, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অর্থাৎ জান্নাতের এক অংশ। জান্নাতের অংশ কি অর্থে ভাষ্যকারগণ অনেক কথাই বলেছেন, কেউ বলেছেন যে এটি একটি জান্নাতের অংশ ছিল, এটি একটি যেটিকে দুনিয়া নিয়ে আসার পরে জান্নাতের গুণাবলী ছিনিয়ে নেওয়া হয়েছে, কারণ জান্নাতের সামান্য একটুকু যদি কিঞ্চিত পরিমাণ পৃথিবীতে হুবহু ওইভাবে চলে আসে সারা পৃথিবী চিরকাল যেন আলোকিত হয়ে যাবে, তা তো হয় না। ও রিয়াজুল জান্নাত দিয়ে কি পৃথিবী আলোকিত হচ্ছে? তাহলে জান্নাতের বৈশিষ্ট্য থেকে যায়নি, তারা বলছেন যে তা এই বৈশিষ্ট্য ছিনিয়ে নিয়েছেন, যেমন হাজিরা আসওয়াদের পাথর সম্পর্কে বলা হচ্ছে। আর কেউ কেউ বলেছেন না, এই অর্থ না, বাহ্যিক অর্থ না, এর অর্থ হচ্ছে একটু অভ্যন্তরীণ, ডিপে যেতে হবে, তা হচ্ছে যে এই জায়গায় এবাদত বন্দেগি করলে জান্নাতে পৌঁছা যাবে। কেউ বলছেন না এই অর্থ না, আর একটি অর্থ শোনান, অর্থ হচ্ছে এই জায়গাটি জান্নাতের কালকে আমাদের জান্নাতের একটি অংশে পরিণত হবে, রওজাতুল মিন্যাজে জান্নাতের বাগানে পরিণত হবে। এই মসজিদ নববীর এই রিয়াজুল জান্নার অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশার ঘর বাইতি আর এই মেম্বারের মাঝের জায়গাটুকু জান্নাতের একটা অংশ হবে, জান্নাতের বাগানের। আল্লাহু আলাম। বড় বড় আলেম আমরা যারা এই হাদিসের ভাষ্য লিখেছেন তারা এইগুলি কথা লিখেছেন। তো তার মধ্যে থেকে আমাদের করণে এতটুকু বোঝা যায় যে এই জায়গায় নামাজ পড়লে, এবাদত বন্দেগি করলে, নফল পড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে উঠবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে উঠবে। দ্বিতীয় অর্থে যেটি বললাম, এটি অধিকাংশ আলেমদের মত।
তো নবী সাল্লাম রাউজা বা কবর বলেননি, মা বাইনা বাইতি ও মিম্বারি ঘর বলেছেন। কারণ নবী সাল্লাম এই হাদিসটি বলেছেন ইন্তেকালের পরে না ইন্তেকালের পূর্বে, বেঁচে থাকাকালীন, তাই না? তাহলে বেঁচে থাকাকালীন মা বাইনা বাইতি ও কবরি কেমন করে, মা বাইনা কবরি ও মিম্বারি কেমন করে বলবেন? বুঝতে পারছেন আমার যুক্তি না বুঝছেন না? এখানে আলোচনা শুনলে একটু ভালো করে ব্রেন খুলে শুনতে হবে, অন্য মানুষকে থাকলে বোঝা যাবে না। কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মোবারাকায় জীবদ্দশায় এই হাদিসটি বলেছেন। তখন পর্যন্ত তার কবর হয়েছিল না? তিনি জানছিলেন যে আমার এখানে কবর হবে? কখনো না, যেহেতু তিনি আলেমুল গায়ব ছিলেন না। আর আমাদের কাছে কোনো দলিল নেই কোরআন হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছিলেন যে তার কবর কোথায় হবে। যদি তাই হতো তো সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন, কিন্তু না, সাহাবায়ে কেরামদের এই নিয়ে ইখতিলাফ হয়েছে তার ইন্তেকাল পরে যে কোথায় দাফন করা হবে, এই নিয়ে ইখতিলাফ হয়েছে। শেষে ইখতিলাফ দূর হলো কিসে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলে গেছেন যে কোন নবীর যেখানে ইন্তেকাল হয় সেখানেই দাফন করতে হয়। তাহলে এই কথা তো নবী জানা ছিল না যে কোনখানে ইন্তেকাল হবে, কারণ সূরা লোকমানে আল্লাহ বলেছেন যে কোন ব্যক্তি জানা পৃথিবীর যে বে আইয়ে আরদিন তামত, কোন জমিনে তার ইন্তেকাল হবে। অমা তাদের নাফসুন, কেউ জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, কেউ জানে না যে কোথায় তার ইন্তেকাল হবে। তাহলে নবী সাল্লাল্লাহু বলেছেন যে আমার ঘর, কারণ ঘর জানা আছে যে এটি আমার স্ত্রী ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আমার ঘর এবং মেম্বারের মাঝখানের এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের একটি অংশ বা জান্নাতের বাগান, রওদা। রওজা এইটুকুকে বলা হয়। কিন্তু আমাদের বিদাতি বক্তাদের অবস্থা যে নবীর কবরকে রওজা বলতে হবে, আর পীরদের কবরকে মাজার বলতে হবে, আর মিসকিনদের সাধারণ মুসলমানদের কবরকে কি বলতে হবে, বা এমনকি আলেম হইলেও যদি পীর না হইতে পারে তাহলে তার কবরকে কবরই বলতে হবে। নবীর কবরকে কবর বললে বেয়াদবি হয়ে যাবে, আর পীরের কবরকে যদি কবর বলা হয় তো বেয়াদবি হয়ে যাবে। এইসব জেহালত অজ্ঞতা আর এইসব বিদাত শিখেছে বিদাতিরা, কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লামের ইন্তেকাল সম্পর্কে একটি আলোচনা এর আগে করেছিলাম, তাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরো কয়েকজন সাহাবী কেরামের হাদিস উল্লেখ করেছি যে তারা নবী সাল্লামের কবরকে কবর বলতেন, কবর মোবারক বলতেন না তারা। আমরা তো বলছি কবর মোবারক, নিঃসন্দেহে মোবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, কিন্তু সাহাবারা বলতেন না আল কবরুল মোবারক, কোনো একটি হাদিস পাবেন না। রওজা তো দূরের কথা, কিন্তু বিদাতিরা কবর মোবারক যদি আমরা না বলি তাহলে এরা বেয়াদবির শেষ আছে, আর রওজা তো বললো না বললো না, কবরের সাথে মোবারকটাও লাগাচ্ছে না। বুঝতে পারছেন বিদাতিদের অবস্থা? তাদেরকে ভয় করে যে হক কথা গোপন করবো তা নয়, কিন্তু যেহেতু জায়েজ রয়েছে কবরের সাথে যদি মোবারক, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জীবদ্দশায় মোবারক তেমনি ইন্তেকালের পরেও মোবারক, তিনি যেখানে থেকেছেন সেই জায়গায় মোবারক, যেখানে আছেন সেখানেও তাও মোবারক, সেই জন্য বললে বলা যেতে পারে। এটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসারে ওলামাদের মত। তো জান্নাতের অংশ বা জান্নাতের বাগানের একটি অংশ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, আর মেম্বারের মাঝকার, কবরের কথা বলবেন না বা রওজার কথা বলবেন না। রওজা বরং ওই জায়গায় চিন না যেই জায়গায় নামাজ পড়তে হয়। কবর নামাজ পড়া জায়েজ নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবর সামনে করেও নিষেধ করেছেন, কবর ওপরে নামাজ পড়তে নিষেধ করেছেন। নামাজ হবে না কবর ওপরে, নামাজ হবে না যে ঘরে কবর থাকবে সেখানেও নামাজ হবে না, কবর সামনে করেও নামাজ হবে না, নামাজই হবে না। এর লক্ষণ জানা আছে কোন জায়গাটি রিয়াজুল জান্নাহ বা জান্নাতের অংশ বাগানের অংশ? হ্যাঁ, সাদা কার্পেট, সাদার ওপর নকশাওয়ালা যে কার্পেট রয়েছে, আর বাকি গোটা মসজিদ নববীতে কি রয়েছে? লাল কার্পেট রয়েছে। বাংলাদেশে যে ইসলামী রাজনৈতিক দল আছে যার নাম জামাত ইসলামী, আমরা কি সেই দলের সাথে কাজ করতে পারবো? শুধু জামাত ইসলামী কেন, তাদের উপরে কেন চোট? বাকিগুলি নাই, পীরদের রাজনৈতিক দল রয়েছে, তারাও মনে করছে যে আমরা একদিন গদিতে যাব এর মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। তারাও এই বিদাতকে তারা সাদরে গ্রহণ করলো, আর তাদের অনেক বিদাতই তারা সাদরে, পীরতন্ত্রের বিদাত তারা সাদরে গ্রহণ করেছে, তারা এগুলি কেন গ্রহণ করবে না? এক কথায় গণতান্ত্রিক পদ্ধতি, এটা হচ্ছে অন ইসলামিক পদ্ধতি, পশ্চিমা পদ্ধতি, ইহুদিরা তৈরি করেছে। আর আপনারা ভালো করে জানেন এই গণতন্ত্রের ইতিহাস, ডেমোক্রেসির ইতিহাস, আর সেটি মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ বলেছেন মুসলিম কাফির সমান হতে পারে না, জান্নাতে জাহান্নামে সমান হতে পারে না, তাই না? আলো আর অন্ধকার সমান হতে পারে না, কোরআনে আছে কি না এই আয়াতগুলি? আর গণতন্ত্রে আলো অন্ধকার সমান, নারী পুরুষ সমান, মুসলিম কাফের সমান, হ্যাঁ জান্নাতি জাহান্নামী সমান, ঠিক কিনা? যেমন জান্নাতি প্রধানমন্ত্রী হতে পারে, জাহান্নামী প্রধানমন্ত্রী হতে পারে না, গণতান্ত্রিক পদে হতে পারে না, পারে না, নাম কুফুরি। আপনি ইসলামের এই ফর্মুলাকে অস্বীকার করছেন, জান্নাতি জাহান্নামী সমান করে দিলেন, মুসলিম কাফেরকে সমান করে দিলেন, নারী পুরুষকে সমান করে দিলেন, কখনো না, জায়েজ না। এক ভাই লিখেছেন অন্যকে ঋণ দিয়ে রেখেছি, তো সেই টাকার জাকাত দিতে হবে? কথা হচ্ছে যে ঋণ দুই রকমের, ঋণ প্রথম কথা ইসলামের আদব হচ্ছে বা নিয়ম নীতি হচ্ছে যে ঋণ দেবেন নির্দিষ্ট সময়ের জন্য। ইজা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাক্তুবু, ইলা আজালিন মুসাম্মান, নির্দিষ্ট সময়ের জন্য
বন্ধুকে দেন, কিন্তু বলে দেন যে ভাই আপনি কতদিনের জন্য আমার কাছে টাকাটা নিচ্ছেন, এক বছর, ছয় মাস। আর তার সাথে আল্লাহ বলছেন লিখিত রাখো, সন্ন্যত তরিকা হচ্ছে লিখে নেওয়া, সন্ন্যত হচ্ছে লিখে নেওয়া, আর নির্দিষ্ট সময়ের জন্য দাও। এই নির্দিষ্ট সময় এক বছর বা দুই বছর রয়েছে, এর মধ্যে জাকাত আপনাকে দিতে হবে, যেহেতু আপনি নির্দিষ্ট সময়ের জন্য তাকে টাকাটা দিয়ে রেখেছেন আমানত। আপনার মালিকানাতি মনে করতে হবে রয়েছে, আপনার হাত ছাড়া হয়ে যায়নি টাকা, আপনি এতদিনের জন্য স্বেচ্ছায় দিয়ে রেখেছেন, ততদিন আপনাকে জাকাত চালিয়ে যেতে হবে, ওইটি আপনার পয়সা। যখন দেখলেন এক বছর বা দুই বছরের জন্য টাকা ধার দিয়েছিলাম, কিন্তু হয়ে যাচ্ছে তিন বছর, চার বছর, পাঁচ বছর, সময় পার হয়ে চলে গেছে, টাকা এই দিব দিচ্ছি দিব দিচ্ছি, আচ্ছা ভাই দিব, আচ্ছা ভাই দিব, করছে আর দিচ্ছে না, তাহলে তখন জাকাত তার ওপর যে টাকা নিয়ে নিয়েছে, তখন আর আপনার হাতে নেই টাকা, সময় পার হয়ে চলে গেছে, তখন ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে যে ব্যক্তি টাকা আপনার কাছ থেকে করজ নিয়েছে বা ধার নিয়েছে। না দেয় জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতলুল গানিয়ে জুলম, সচ্ছল ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও টাকা না দেয় তাহলে এর নাম হচ্ছে জুলম, অত্যাচার। আর জালেমকে আল্লাহ শাস্তি দেবেন। আপনার জন্য শুধু এতটুকু জায়েজ আছে, তাকেও অপমান করা জায়েজ, ভরা মজলিসে গলায় গামছা দেওয়া জায়েজ, টাকা দাও জায়েজ, রাস্তায় ধরে নিলেন, না না ওই রকম ভাবে না, মানে হ্যাঁ এতটুকু জায়েজ আছে, লাঞ্ছিত করা সমাজের সামনে, আপনি এমনি তাকে লাঞ্ছিত করবেন, এই টাকাটা দাও না কেন, যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছেন, তার আগে তো কিছু বলতে পারছেন না, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, আর সচ্ছল সচ্ছল মনে রাখবেন, সচ্ছল, অসচ্ছল হলে না জবরদস্তি করা যাবে না, আল্লাহ বলছেন অবসর দাও তাকে, ফানাযিরাতুন আলা মাইসারা, সচ্ছল ব্যক্তি জানছেন সব কিছু করছে, ব্যবসা বাণিজ্য করছে, ভালো ভালো কাপড় চুপড় পড়ছে, আর আমার টাকাটা দিচ্ছে না, ভিসা কিনছে আর পাঠাচ্ছে, আমার টাকাটা দিচ্ছে না, তখন তাকে ভরা মজি দু চার দশ জন বিশ জন মুসলমান ভাইরা রয়েছে, মানুষ রয়েছে, তার সামনে সালিস বসিয়ে দেন, অপমান করেন তাকে, হ্যাঁ তারপরে তাকে কথাও বলা যাবে, কিছু শাসানিমূলক কথাবার্তা বলা যাবে, মাথা কামার জন্য আপনি না, যেহেতু বিচার করে করে সালিস করে তাহলে, আর নিজেই মাথা কামা শুরু করবেন, তা আপনার যদি আর কিছু কামাই দেয় তখন কি হবে, হ্যাঁ আপনাকে যদি মেরে দেয়, নিজের হাতে বিচার নেওয়া জানে, বিচার নিজে করবেন না, বাকি কথা হচ্ছে যে উচ্চবাচ্য কথা বলা যাবে, হ্যাঁ তুমি বেইমান, আমানতদার নও তুমি, এইরকম তুমি খেয়ানত করো, টাকা পয়সা নিচ্ছ, নির্দিষ্ট সময়ের জন্য দিচ্ছ না, তোমার সব কিছু করতে পারছো, কথা বুঝতে পারছেন, এই ধরনের কিছু ইয়াহিল্লু ইরজাহু উকুবাত, কিছু পানিশমেন্ট দাও তাকে, অথবা তাকে এই ধরনের কিছু কথাবার্তা বলা, বা তা ধরে নিলেন তাকে টাকা দিয়ে উঠো, এখান থেকে পেয়ে গেছেন শিখো তো, দেখাই করছে না, ধরে নিলেন এক কোণে টাকা দাও দিয়ে উঠো, লোকজন জমা হয়ে গেল সবার সামনে, সে লাঞ্ছিত হয়ে গেল, জায়েজ। যে ব্যক্তি সচ্ছল অথচ টাকা দিচ্ছে না আপনাকে, তারপরেও যদি না দেয় তাহলে সব কিছু নিজের হাতে নিয়েন না, পরকালের জন্য কিছু রাখেন, আখেরাতের জন্য কিছু রাখেন, আখেরাতে পাবেন আপনি, হ্যাঁ আপনি তো একজন মমিন, বিশ্বাস আছে আল্লাহর কাছে পাবো, সব কিছুই দুনিয়াতে পেয়ে যাবো, না নাও পেতে পারেন, মনে করেন তখন এই টাকাটা যদি আমার হাত দিয়ে কোথাও চুরি হয়ে যেত, ডাকাতি হয়ে যেত, হারিয়ে যেত, হয়তো না, যাকে এই লোকটি আত্মসাত করলো, করলো কালকে আমাকে পাবো, কালকে আমাকে ওর নেকি থেকে আপনাকে আল্লাহ দেবে, ওর নেকিগুলোকে কেটে কেটে আল্লাহ দেবেন আপনি টাকার জন্য বা আপনার হকের জন্য, নেকি না থাকলে আপনার গুণাগুলিকে তারপর চাপিয়ে দেওয়া হবে। অনিচ্ছাকৃত শরীর কেটে অথবা ক্ষতস্থান থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হবে কি? অনিচ্ছাকৃত প্রথম মাসলা হচ্ছে যে শরীর থেকে যদি রক্ত বের হয়, শরীর থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হবে না, শরীর থেকে হোক আর নাক থেকে হোক আর মুখ থেকে হোক রক্ত বের হলে রোজা নষ্ট হবে না, তবে রক্ত এত পরিমাণ যদি বের হয় যার কারণে সে রোগী, এখন রোজা পালন করা সম্ভব নয়, তাহলে সে রোজা ছেড়ে দেবে, তার ওজর শরীয়তি ওজর সে অসুস্থ। গত সপ্তাহে বলেছি ওই আয়াতের তাফসির, হ্যাঁ ফামান কানা মিনকুম মারিজান, কেউ যদি রোগী হয় রোজা ছাড়বে, অন্যদিনে রোজা রাখবে, কিন্তু রক্ত বের হলে রোজা নষ্ট হয় না। তবে একটি হাদিস আছে যে শিঙ্গা লাগালে, শিঙ্গা লাগা বুঝেন কি, শিঙ্গা লাগিয়ে যে ওই যে রক্ত টানে, মরা রক্তগুলিকে শরীর থেকে টানে, এখানে খুব হয়, মসজিদ নবীর কাছে খুব হতো, আমরা দেখতাম ওই সন্ধ্যাবেলা কিছু লোক বসে যেত কালোরা আর এই ব্যবসা করতো মক্কাতে, আমি আমার জীবনে একবার করিয়েছি মক্কাতে, খুব ফায়দা হয়, অনেক ফায়দা রয়েছে, অনেক রোগ যেগুলি হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, বিশেষ করে বাতের রোগ, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা, তো এগুলো তো খুব কাজে আসে, নবী সাল্লাম উৎসাহিত করেছেন এই শিঙ্গা লাগাবার জন্য, তো শিঙ্গা লাগালে রোজা নষ্ট হয় এরকম একটি হাদিস আছে, কিন্তু মশলাটিতে বড় ইখতলাফ আছে। তো একদল বলছেন যে না রোজা নষ্ট হবে, আর আরেকজন দল বলছেন যে রোজা নষ্ট হবে না, তবে বেশি দুর্বল হয়ে গেলে, শিঙ্গা লাগিয়ে এত বেশি রক্ত বের কেউ না এসে দুর্বল হয়ে পড়েছে তাহলে রোজা নষ্ট হবে, কিন্তু বেশ কিছু আলমার যেমন ইমাম আহমদ বলেছেন যে রোজা নষ্ট হবে, আফতার আল হাজিম আল মাহজুম একটি হাদিস আছে, এছাড়া অন্য কোনো রক্ত বের হওয়ার ক্ষেত্রে রোজা নষ্ট হওয়ার কোনো দলিল নেই। আরেকটি প্রশ্ন, ইমাম রুকুতে আছে এমত অবস্থায় কেউ যদি এসে নামাজে শামিল হয় তাহলে সে রাকাত কি গণ্য হবে? অধিকাংশ আলেমদের নিকটে রাকাত পেয়ে যাবে, রুকু পেলে বাইরে থেকে আসা ব্যক্তি, বাইরে থেকে আসছে
জামাত ধরার জন্য এসে দেখলো রুকু পেল, রুকু পেল, কিছু অংশ রুকুর পেল, তাহলে রাকাত হয়ে যাবে অধিকাংশ আলেমদের, যদিও কিছু আলেমরা এর বিরোধিতা করেছেন। আর এক্ষেত্রে বেশ দলিল রয়েছে, সহি দলিল রয়েছে কিছু, সুতরাং ঠিক আছে এটা। কিন্তু নামাজের লেগে প্রথম থেকে লেগে থেকে যারা সুরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হবে না, হাদিস আছে। প্রথম থেকে লেগে আছেন অথচ নীরব থাকলেন, সুরা ফাতিহা পড়লেন না, না নামাজ হবে না। লা সলাত লিমান লাম ইয়াকরা, দুই মাসলাতে তফাত আছে, দুটোকে একরকম মনে করবেন না। একটি লোক বাইরে থেকে আসছে, ইচ্ছা করে জামাতটা ধরবো, একটু পিছিয়ে গেল, রুকু পেল, রুকু পেলে রাকাত হয়ে যাবে, বুখারীতে একটি হাদিস আছে। আর একটি লোক প্রথম থেকে পেল তকবীরে তাহরিমা থেকে, আর নীরব বসে থাকলো, দাঁড়িয়ে থাকলো, না সুরা ফাতিহা তাকে পড়তে হবে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, এক ভাই লিখেছেন যে সালাতুত তাসবিহ নামে কোনো নামাজ আছে কিনা, দয়া করে এ সম্পর্কে কিছু বলবেন। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে বড়ই দ্বন্দ্ব রয়েছে। একদল উলামায়ে কেরামদের নিকটে সালাতুত তাসবিহ নামাজ জাল, শেখ ইবনে উসাইমিন বলছেন যে জাল, কিন্তু আরেক দল উলামায়ে কেরাম বলছেন সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিস আছে হযরত আব্বাস থেকে আবু দাউদে, আর হাদিসটি যদিও অনেক জাল পর্যন্ত, মজু পর্যন্ত বলেছেন, কিন্তু অন্য অন্য ওলামারা বলছেন যে না, হাদিস কয়েকটি সূত্র থেকে এসছে যার কারণে হাদিস কমপক্ষে হাসান পর্যন্ত পৌঁছিবে, আমল করলে করতে পারে, কিন্তু অত গুরুত্ব দিয়ে নেই যত গুরুত্ব দিয়ে আমাদের দেশের মানুষরা করে। মানে তার যদি চাইতে অনেক বেশি গুরুত্ব তসবিহ নামাজের, কিছু না করতে পারলে জীবনে একবার তো পড়ো, যেহেতু হাদিসটি আছে যে প্রতিদিন হলে একবার পড়ো, না হলে সপ্তাহে একবার পড়ো, না হলে মাসে একবার পড়ো, না হলে বছরে একবার পড়ো, না পারলে জীবনে একবার পড়ো। তো এই জন্য আল্লাহর হস্তে তাহাজ্জুদের নামাজ যার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, তাহাজ্জুদের নামাজ প্রশংসা কোরআনে করা হয়েছে একাধিক জায়গায়। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, নেক বান্দারা রাতে খুব অল্পই ঘুমায়। সুতরাং তাহাজ্জুদের উপরে গুরুত্ব দেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, যে সম্পর্কে কোনো